সম্মানিত দর্শকবৃন্দ, ইউথ পলিসি ফোরাম কর্তৃক আয়োজিত 2021 অর্থবছর সংক্রান্ত বাজেট সংলাপের আজকের পর্ব স্বাগত। আপনারা অবগত আছেন যে করোনা সৃষ্ট মহামারী ও বৈশ্বিক চ্যালেঞ্জকে সামনে রেখে এ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটের ভূমিকা নিয়ে সংলাপ সিরিজটি ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে সঞ্চালনা করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তো আমি আরেকটু যাওয়ার আগে প্রথমে আমাদের প্ল্যাটফর্মটা সম্বন্ধে কিছু বলতে চাই। আমাদের প্ল্যাটফর্মটির প্রধান উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্রে পলিসি মেকিং এ তরুণী তরুণদের সংযুক্ত করুন। এই লক্ষ্যে তরুণ তরুণীদের নিয়ে কাজ করে যাচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। একই লক্ষ্যে হচ্ছে এই বছরই ফেব্রুয়ারিতে একটি সেমিনার আয়োজন করা হয়েছিল ফিউচার অফ দ্য স্টেট, আমি যেখানে রাষ্ট্রের বিভিন্ন খাত নিয়ে তরুণ তরুণীরা আলোচনা করেছে এবং তাদের কিছু পর্যবেক্ষণ এবং পরামর্শ তুলে ধরেছেন আমাদের উদ্দেশ্যে। এছাড়াও যারা বিভিন্ন খাতে যারা বিশেষজ্ঞ আছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ আছেন, তাদেরকে তাদের আন্ডারে মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমেও তরুণ তরুণীদের পলিসি মেকিং এ উৎসাহ প্রদান এবং এই পলিসি মেকিং এর ক্ষেত্রে যেন তাদের পদচারণা আরো বিস্তার লাভ করে সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম। তো এখন আমি বাজেট যে সংলাপ সেটা সঙ্গে বলতে চাই, করোনা সৃষ্ট মহামারীতে আমাদের জীবনচক্র অর্থনীতি বেশ হুমকির সম্মুখীন হয়েছে, সেটা আমরা দর্শকের কোনো উপায় নেই। এই দুর্যোগে কিছুটা হলে মানুষ অগ্রগতি রুখে দিয়েছে, বিশ্বের অনেক অর্থনীতি এই ধরনের এই সমস্যা থেকে বেশ ভালো চ্যালেঞ্জের শিকার হয়েছে, বাংলাদেশও হয়েছে। অন্যতম অবস্থায় সংকট থেকে উত্তরণের জন্য একটা বড় সহায় হতে পারে 2021 অর্থ বছরের বাজেটটি। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে এই সংলাপটি আয়োজন করা হয়েছে, যেখানে কয়েকটি অনুষ্ঠানের মাধ্যমে তরুণ আমাদের এই প্ল্যাটফর্মে যারা মেম্বার আছেন তাদের কাছ থেকে কিছু পরামর্শ প্রস্তাবনা পেশ করা হয়েছে আগের পর্বগুলোতে। এই সংলাপের প্রথম উদ্দেশ্য ছিল দেশ বিদেশে ছড়িয়ে থাকা যে তরুণ তরুণী আছে তাদের চিন্তাধারা প্রতিফলনের জন্য বাজেটও হয় সেটা নিশ্চিত করার কাজই জন্য এই সংলাপটি করা হয়েছিল। এবং আরেকটা বড় উদ্দেশ্য ছিল যে এই যে পরামর্শগুলো এবং যে প্রেজেন্টেশন আকারে যে তুলে ধরা হয়েছে এগুলা আমাদের যারা পলিসি মেকার আছেন তাদের সামনে যেন উপস্থাপন করা হয়, যেন তারা এর উপর ভিত্তি করে তাদের কিছু বিশেষজ্ঞ মতামত আমাদের সামনে তুলে ধরেন, আমাদের ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেন। একই সাথে যদি এখান থেকে আমাদের মনে হয় যে কোনো ফিডব্যাক তারা নিয়ে যেতে পারবেন পলিসি মেকিং এর, তাহলে যেন সেগুলো তারা আমাদের সাথে শেয়ার করে। আজকে আমাদের প্যানেলটি যথেষ্ট শক্তিশালী একটি প্যানেল, এখানে যারা আছেন তারা রাজনীতির সাথে যুক্ত বিভিন্ন ভাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা তাদের পিয়ার সার্কেল যেটাকে বলা যায় তাদের আশপাশের যে মহলে সেখানে তারা বেশ ভালোই সমাদৃত এবং তারা সবাই তাদের প্রশংসা করেছে এবং ওনাদের ছুটি আমরা তাদের সাথে কানেক্টেড হতে পেরেছি। ওরা দেশকে চিন্তা করেন এবং আমরা চাই যে আমাদের চিন্তাভাবনা গুলো যেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আমাদের আজকের প্যানেলে অতিথি হচ্ছেন পাঁচজন, এর মধ্যে প্রথমে বলতে চাই মাননীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিক আয়েশা খান। ম্যাডাম আমাদের সাথে জয়েন করলেন, উনি টেকনিক্যাল ইস্যু ফেস করছিলেন, ম্যাডামকে আমি অভিনন্দন জানাচ্ছি। এছাড়া আমাদের সাথে আছেন রংপুর বিভাগের জাতীয় পার্টি অতিরিক্ত মহাসচিব এবং মাননীয় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ইলেকশনে মেয়র পদপ্রার্থী বিশিষ্ট শিল্পপতি জনাব তাবিদে মাওয়াল, প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জনায়েদ সাকিব। তো আমি ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে আপনাদের পাঁচজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমি আমের মোস্তাক আহমেদ, আমি আজকে এই প্রকল্পের সঞ্চালনার দায়িত্বে আছি। আজকে অনুষ্ঠানের শুরুতে ইউথ পলিসি ফোরামের পক্ষ থেকে প্যানেলিস্টদের জন্য বাজেট সংক্রান্ত কিছু পর্যবেক্ষণ, বাধা, পরামর্শ, প্রস্তাবনা তুলে ধরা হবে। এই পর্যায়টি শেষ হলে আমরা প্রবেশ করবো আলোচনা করব। এখন আমরা হচ্ছে এই যে প্রেজেন্টেশনটি তুলে ধরা হবে সেদিকে আমরা সেটা আমরা শুরু করব। ধন্যবাদ। আমাদের ডায়ালগটির নাম ছিল দ্য 2020 বাজেট ডায়ালগ। তো আজকে এই প্যানেলটিতে আচ্ছা আমরা শুরু করতে যাচ্ছি এটা এখন।
আচ্ছা, আমার পরবর্তী স্লাইডে তাহলে আমাদের প্রেজেন্টেশন থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি বাজেট খাতে আলোচনা করা হবে এবং সেই সম্পর্কিত চ্যালেঞ্জ সমূহগুলো তুলে ধরা হবে। আমার কয়েকটি সেক্টর নিয়ে আলাপ করেছি যেগুলোতে আমাদের বিশ্বাস যেগুলোতে বরাদ্দ এবং কিছু সংস্কার প্রয়োজন, এই সম্পর্কিত কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে। আমরা তাহলে আরেকটু সামনের দিকে যেতে পারি। আচ্ছা, আমি প্রথম ক্ষেত্রে যেটা বলতে চাই যে আমাদের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ বাজেট শুধুমাত্র একটি অর্থ বছরের জন্যই নয়, পরবর্তী অর্থ বছরে কি হতে পারে সেটাও একটা কি মানে সিঁড়ি হিসেবে কাজ করে আর কি। এবং এই সামনে যে বাজেটটা আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারে। আর এই এই বাজেটের আরেকটি যে ইস্যু হচ্ছে যে এই বাজেটের মাধ্যমে আসলে অর্থনৈতিক যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সেগুলো বাজেটের মাধ্যমে আমাদের অর্জন করতে হবে। আবার সেই সাথে আবার যোগ হয়েছে বর্তমানে করোনা করোনা সম্পর্কিত যে দুর্যোগ, সেটাও আমাদের এই বাজেটের জন্য একটা মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। আমরা এগুই তো আমাদের এই ডায়ালগের মেইন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে যে যে আমাদের যে করোনা সংক্রান্ত যে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আমরা, এইটিকে মাথায় রেখে কিভাবে হচ্ছে বাজেটের বিভিন্ন খাতের খাত নিয়ে আলোচনা করা যাবে, সেখানকার চ্যালেঞ্জ গুলোকে আমরা চ্যালেঞ্জ গুলোকে স্বীকার করে নিয়ে সেখানে আমরা কিভাবে পলিসি তৈরির মাধ্যমে কিছু পরামর্শ প্রদান করা যায় সেটা একটি উদ্দেশ্য ছিল। এছাড়া কিছু গঠনমূলক কিছু সমস্যা এবং চ্যালেঞ্জ আমাদের বাজেটে সবসময় ছিল, সেগুলো আমরা এখানে কিছু তুলে ধরেছি। এছাড়াও চেষ্টা করা হয়েছে যাতে এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভবিষ্যতে যে কোনো পলিসি সংক্রান্ত বিষয়ের জন্য একটি সাপোর্ট সিস্টেম তৈরি করে দেওয়া যায় সেটার জন্য এই ডায়ালগ আয়োজন করা হয়েছে। এখন আমি বাজেটের বাকি সেক্টর গুলো আমাদের এখানে প্রধান যে তিনটি সেক্টরকে আমি গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য। এই তিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে একই সাথে ইনফ্রাস্ট্রাকচার বা এনার্জি, এই সেক্টর গুলো নিয়ে কাজ করা হয়েছে। এবং সর্বশেষ হচ্ছে বাজেটে পুরো ম্যাক্রো লেভেল নিয়ে একটা আলোচনা করা হয়েছে। আমি বাজেটের প্রেজেন্টেশনের জন্য YPF আমার ইউথ পলিসি ফোরামের যে দল আছে তার হাতে আমি তুলে দিচ্ছি বাকি প্রেজেন্টেশনটি। ধন্যবাদ। ধন্যবাদ আমির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ইসানুল কবির, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য তিনটি ইনস্টিটিউটে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি। আমাদের গত 18 তারিখে অনুষ্ঠিত হেলথ কেয়ার ডায়ালগে প্যানেলিস্ট হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন মাহমুদ, তিনি স্বাস্থ্য তিনটি ইউনিটের সরকারের স্বাস্থ্য তিনটি ইউনিটের ডিজি মহোদয়, ডক্টর তৌফিক জর্দার, উনি পাবলিক হেলথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর, ডক্টর শাফিউন নাহিন শিমুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যতন্ত্র ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, এবং আমরা বিশেষ অতিথি হিসেবে পেয়েছিলাম সাবের হোসেন চৌধুরী এমপি স্যার। আমাদের টিমে ছিলেন আমি, ইসমাউল কবির, নাবিলা কাউসার, সাদিয়া আবদুল্লাহ, ফায়াজ সাকিব, সামিউল হুদা, শামসিন আহমেদ, লামিয়া মোহসিন এন্ড প্রীতম দাস। আমাদের আমরা যদি শুরুতেই আমরা বাজেটের অ্যালোকেশন, স্বাস্থ্য খাতে অ্যালোকেশন এবং এফিসিয়েন্সি নিয়ে কথা বলি, তাহলে আমাদের মূল চ্যালেঞ্জটা আমাদের বাজেট যে বরাদ্দ দেওয়া হয় সেটা খুব বেশি সাফিসিয়েন্ট না, এবং যেটুকু আমরা অ্যালোকেশন পাচ্ছি সেটাও ইনএফিসিয়েন্টলি ইউজ হচ্ছে। কারণ আমাদের এখানে আমরা খুব সম্প্রতি দেখতে পেয়েছি যে স্বাস্থ্য খাতে কি পরিমাণ প্রকিউরমেন্ট এবং ডেভেলপমেন্ট সেক্টরে ডেভেলপমেন্ট বাজেট খরচ করার ক্ষেত্রে কি পরিমাণ করাপশন হয় এবং করাপশনের ফলাফলে আমরা কিভাবে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমরা কিছুটা দেখতে পেয়েছি। এবং আমাদের রিকমেন্ডেশন ছিল, আমাদের YPF থেকে রিকমেন্ডেশন অ্যালোকেশনের জন্য, যে আমাদের স্বাস্থ্য খাতে আরো বেশি অ্যালোকেশন করতে হবে, এবং যদি সম্ভব হয় আমাদের যে এখন অ্যালোকেশনটা হচ্ছে সেটার অনেক একটা বড় অংশ আমরা খরচ করতে পারি না বছর শেষে। তো আমাদের আমাদের সুপারিশ থাকবে যেন অ্যালোকেশনটাকে রিঅ্যালোকেট করা হয়, এবং আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি যদি থাকে তাহলে সেটা স্বাস্থ্য বাজেটকে ওভারসি করার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি যদি থাকে তাহলে সেটা খুব ভালো হবে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখি ইমার্জেন্সি প্ল্যানিং বা COVID-19 বা এরকম ইমার্জেন্সি সিচুয়েশন আমাদের রেসপন্সটা কি। আমরা দেখতে পেয়েছি ইন্ট্রা এবং ইন্টার মিনিস্ট্রিয়াল একটা কোঅর্ডিনেশনের অভাব আমরা গত কয়েক কিছুদিন ধরে যখন আমাদের ইমার্জেন্সি অ্যারাইজ করলো তখন দেখতে পেয়েছি, এবং আমাদের সাজেশন ছিল ইন্ট্রা এবং ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন প্যান্ডেমিক সিচুয়েশনে যাতে এনশিওর করা যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে, এবং ইমার্জেন্সি প্রিপেয়ারনেস, আমাদের যদি হঠাৎ করে ভ্যাকসিন আবিষ্কার হয় অথবা
আমাদের যদি বাইরে থেকে অনেক বড় একটা প্রকিউরমেন্ট করতে হয়, ইন্টারন্যাশনাল প্রকিউরমেন্ট, সেক্ষেত্রে আমাদের ফান্ড অ্যালোকেট রেডি রাখতে হবে, ফান্ডের অ্যালোকেশন, এবং আমাদের দেশে ভ্যাকসিন প্রোডিউস করার জন্য আমাদের সেরকম সক্ষমতা তৈরি করে রাখতে হবে এখন থেকেই, যদি সামনে ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, সেক্ষেত্রে আমরা হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটির দিকে যাচ্ছি। আমরা হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটির কথা যদি বলি, প্রথমত আমাদের এখানে একটা রেফারাল সিস্টেম এবং ট্রান্সফার মেকানিজমের অভাব রয়েছে, ফলো আপ মেকানিজম নেই। তাছাড়া আমাদের যে COVID-19 এর যে বার্ডেনটা, সেটা মূলত সরকারি হাসপাতালগুলোতেই বার্ডেনটা বেশি পড়ছে। এই ক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন YPS থেকে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যে প্রাইভেট হসপিটাল গুলোকেও যাতে ডেজিগনেটেড করে ইউটিলাইজ করা যায় প্যান্ডেমিক সিচুয়েশনে। দ্বিতীয়ত যদি আমরা বলি, তাহলে আমাদের ঢাকা থেকে আমাদের যে রিসোর্স গুলো আছে, ঢাকা সেন্ট্রিক যে হেলথ কেয়ার সিস্টেমটা আছে, সেটাকে আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে, এবং একই সাথে আমাদের ন্যাশনাল ডাটাবেস আপডেট করতে হবে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমরা নন কমিউনিকেবল ডিজিজ এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমাদের যে ড্রাগ পলিসি আপডেট করা হয়েছে, সেটাতে ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রাইস ফিক্সিং মেকানিজমের যে তাদের ক্যাপাসিটিটা ছিল বা তাদের রোলটা ছিল, সেটাকে লিমিট করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ডিজিডিএ কে আরো বেশি প্রাইস ফিক্সিং করার এবং মার্কেট রেগুলেট করার ক্ষমতা দেওয়া যেতে পারে। আমাদের আরেকটি সাজেশন ছিল, সেটা হচ্ছে WHO যে প্যাকেজ অফ এসেনশিয়াল এনসিডি ইন্টারভেনশন, PEN যেটাকে আমরা বলি, সেটার জন্য আরো যাতে বাজেট অ্যালোকেট করা যায়, যাতে এনসিডি বা নন কমিউনিকেবল ডিজিজ, যেটার মৃত্যুর সংখ্যা এখন বেশি, মানুষ মারা যাওয়ার কারণে এটা সবচেয়ে বেশি এনসিডির কারণে মারা যাচ্ছে। আমরা পরবর্তী যদি স্লাইডে যাই, তাহলে আমরা দেখবো ফিনান্সিয়াল প্রোটেকশন। আমাদের দেশে গত বছর WHO 2018 সালের একটা রিপোর্টে দেখা গেছে সর্বশেষ আমাদের মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে নিজের পকেট থেকে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য খরচ করতে হচ্ছে 72%, যেটা অনেক বেশি। এটার পিছনেও আমরা যদি দেখি, TIB-র একটা রিপোর্টে আমরা দেখতে পেয়েছি যে বছরে প্রায় 498 টাকা আমাদের একজন স্বাস্থ্য সেবা গ্রহণকারীকে আন্ডার দ্য টেবিল পেমেন্ট বা ইনফরমাল পেমেন্ট হিসেবে খরচ করতে হয়, যেটা আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচারের প্রায় 8%-এর একটু বেশি। সেক্ষেত্রে আমাদের হেলথ ইন্স্যুরেন্স ইন্ট্রোডিউস করা যেতে পারে, গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স, এটা একটা ভালো পটেন্সিয়াল সলিউশন। এক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস বাড়াতে হবে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি যেটা আছে ইড্রা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি যেটি আছে, তাদেরকে আরো বেশি মডার্নাইজ করতে হবে। সবশেষে আমরা যদি যাই মেন্টাল হেলথ দেখতে, আমাদের এখন যে COVID-19 সিচুয়েশন, এই পোস্ট COVID-19 সিচুয়েশনে আমাদের একটা বড় প্যান্ডেমিক হয়ে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ প্রবলেম মানুষের মধ্যে। তো আমাদের ডিস্ট্রিক্ট এবং বিলো লেভেলে কোনো মেন্টাল হেলথ ফেসিলিটি বলতে গেলে নাই। তো সেক্ষেত্রে আমাদের প্রিভেন্টিভ এবং কমিউনিটি বেস সার্ভিস দরকার, এবং টার্গেটেড ক্যাম্পেইন করতে হবে অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য, এবং আমাদের যে স্টিগমা রয়েছে বিভিন্ন ধরনের সেগুলো রিডাকশন করতে হবে। তো এই ছিল হেলথকেয়ার সেক্টরের প্রেজেন্টেশন, আমাদের সাজেশন YPF এর। তবে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সম্প্রতি আমরা স্বাস্থ্য খাতের বিভিন্ন করাপশনের চিত্র প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, খুব ভালোভাবে আমাদের চোখে পড়ছে এইসব দুর্নীতির চিত্র। YPF থেকে আমরা বলতে চাই যে স্বাস্থ্য খাতে আমরা যতই বাজেট বরাদ্দ বাড়ানোর কথা বলি না কেন, এই করাপশন যদি বন্ধ করা না যায় এবং যদি ট্রান্সপারেন্সি এনশোর করা না যায়, বিশেষ করে প্রকিউরমেন্ট এবং ডেভেলপমেন্ট বাজেট খরচ করার যে মধ্যে যে করাপশন, সেগুলো যদি আমরা ট্রান্সপারেন্সি বাড়াতে না পারি, তাহলে এই খাতে ডেভেলপমেন্ট সম্ভব না। তো আমি আমার পরবর্তী প্রেজেন্টারকে অনুরোধ করবো প্রেজেন্টেশন কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমার নাম নুজাদ জাহরা, আমি ঢাকা ইউনিভার্সিটি নৃবিজ্ঞান বিভাগে পড়াশোনা করছি। পরবর্তী স্লাইড। গত 27 মে ইউথ পলিসি ফোরাম সোশ্যাল প্রোটেকশন ডায়ালগ আয়োজন করে, সেখানে প্যানেল হিসাবে আমাদের সাথে ছিলেন ডক্টর আসলাম আলম ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে, ডক্টর ইমরান মতিন ব্র্যাক থেকে, শাবানাজ রশিদ, জনাব মোস্তফা আমির সাবি CPD থেকে, এবং জনাব শওকত আলী ওয়ার্ল্ড ব্যাংক থেকে। এছাড়াও আমাদের সাথে কাজ করেছিল টিমে শামায়লা মাহবুব, মাহবুবা মিজান মোর্শেদ এবং আবরার রশিদ। দারিদ্র বিমোচন এবং জীবনমান উন্নয়নের জন্য সরকার সবসময় সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামকে গুরুত্ব দিয়ে এসেছে, কিন্তু আমাদের সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামে কিছু চ্যালেঞ্জেস দেখা দেয়। সেক্ষেত্রে মধ্যে অন্যতম হচ্ছে টার্গেটিং, অর্থাৎ যোগ্য প্রার্থী নির্বাচনে প্রায় সমস্যা দেখা দেয়। সেই ক্ষেত্রে আমরা অনেকেই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের আওতায় আনতে সক্ষম হই না, এবং প্রোগ্রামগুলোর মধ্যে দেখা দেয় অনিয়ম এবং অব্যবস্থাপনা। এছাড়াও আমাদের ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনের ক্ষেত্রে একটি বড় জেন্ডার গ্যাপ লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে YPF থেকে আমাদের রেকমেন্ডেশনগুলো হচ্ছে, আমাদের টার্গেটিংটা অবশ্যই এভিডেন্স বেসড করা উচিত।
কোনো ধরনের অনিয়ম এবং অব্যবস্থাপনা ঠেকানোর জন্য আমাদের পেমেন্ট সিস্টেমটি অবশ্যই ডিজিটালাইজ করা উচিত। সেক্ষেত্রে আমরা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারি এবং জেন্ডার গ্যাপ যাতে রোধ করতে পারি সেক্ষেত্রে আমাদের জরুরি পদক্ষেপও নেওয়া দরকার। পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে ওভারল্যাপিং অথবা টু মেনি প্রোগ্রামস। আমাদের সোশ্যাল প্রোটেকশনের সর্বমোট 140টি প্রোগ্রাম 26টি মন্ত্রণালয় বাস্তবায়ন করে আসছে। সমন্বয়ের অভাবে এই প্রোগ্রামগুলোর মধ্যে দেখা যায় বিক্ষিপ্তকরণ, অনেক সময় প্রশাসন খরচ বৃদ্ধি পেয়ে যায় এবং প্রোগ্রামগুলো দক্ষতা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আমরা ছোট ছোট প্রোগ্রামগুলোকে একটি বড় প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসতে পারি। পরবর্তী যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে নাগরিক দারিদ্র গোষ্ঠী। আমাদের রিসার্চ ডেটা বলছে বর্তমানে আমাদের আরবান পভার্টি 18.9%, যেখানে শুধুমাত্র 9% আরবান রেসিডেন্ট সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে আমাদের সলিউশন হচ্ছে আরবান পোর অর্থাৎ নাগরিক দারিদ্র গোষ্ঠীকে চিহ্নিতকরণ করা এবং তাদের উপযুক্ত প্রোগ্রাম যুক্ত করা। পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে ইউথ আনএমপ্লয়মেন্ট। বর্তমানে বাংলাদেশে ইউথ আনএমপ্লয়মেন্ট 11.92% এবং আমাদের অর্থনীতির একটি বড় অংশ ইনফর্মাল সেক্টরের সাথে, ইনফর্মাল ইকোনমির সাথে জড়িত এবং এই জনসংখ্যার একটি বড় অংশের পার্মানেন্ট অ্যাড্রেস এবং এনআইডি না থাকার ফলে তাদেরকে আমরা সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের আওতায় আনতে পারছি না। সেক্ষেত্রে রেকমেন্ডেশন হচ্ছে আমাদের ইনফর্মাল ইকোনমিতে যুক্ত সকলকে চিহ্নিতকরণ করা এবং ডাটা সংগ্রহ করা। এছাড়া যদি প্রয়োজন হয় আনএমপ্লয়মেন্ট রোধে আমরা নতুন কোনো প্রোগ্রাম যুক্ত করতে পারি। সর্বশেষ যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইভালুয়েশনের জন্য আমাদের উপযুক্ত অবকাঠামোর অভাব। জাতীয় পর্যায়ে কোনো ডেটাবেস না থাকার ফলে আমাদের প্রায়ই মনিটরিং এবং ইভালুয়েশনের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে YPF এর পক্ষ থেকে আমাদের রেকমেন্ডেশন হচ্ছে আমাদের একটি শক্তিশালী এবং কেন্দ্রীয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করা এবং প্রয়োজনে ইভালুয়েশন এবং মনিটরিং এর জন্য NGO কিংবা থার্ড পার্টির সহযোগিতা নেওয়া। এছাড়া আরো কিছু রেকমেন্ডেশন হচ্ছে কোভিড এর মতো মহামারীকে হ্যান্ডেল করার জন্য আমরা ক্যাশ ট্রান্সফার প্রোগ্রাম গুলো বাড়িয়ে রাখতে ফেলতে পারি। দুই, আমাদের ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি লাইফ সাইকেল অ্যাপ্রোচ অনুসরণ করে থাকে, যেটা খুবই প্রশংসনীয়, আমরা সেটার যথাযথ বাস্তবায়ন করতে পারি। তিন, আমরা থার্ড পার্টি কিংবা NGO-র সাহায্য নিতে পারি। চার, যেসব কর্মসূচির সুবিধাভোগীদেরকে কাজ করিয়ে থাকে সেই প্রোগ্রামগুলো গতানুগতিক শর্ত আরোপ না করে স্বাস্থ্যবিধি মেনে চলার মতো শর্ত প্রদান করা করতে পারে। পাঁচ, আমাদের শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন সিস্টেমকে আরো শক্তিশালী এবং বাড়াতে পারি, সো দ্যাট আমরা ভবিষ্যতে COVID-19 মতো কোনো মহামারীকে খুব ভালো মতো ট্যাকেল করতে পারি। এবং সর্বশেষ যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে আমাদের অভিযোগ ব্যবস্থাপনা সমাজ ভিত্তিক করা প্রয়োজন, যাতে করে যারা বেনিফিশিয়ারি তাদের কোনো অভিযোগ থাকলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুব সহজেই জানাতে পারে। সেক্ষেত্রে আমরা জরিপ চালাতে পারি অথবা সিটিজেন রিপোর্ট কার্ড ব্যবহার করতে পারি। এই ছিল YPF এর পক্ষ থেকে আমার রেকমেন্ডেশন। ধন্যবাদ। ধন্যবাদ আমার সহকর্মীকে। আমি সাজেদুর রহমান রাফি, আমি আমেরিকাতে বিজনেস ডেটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত আছি। আমি আজকে প্রেজেন্টেশন দিব এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটি বিষয়ে। আমাদের এগ্রিকালচার এবং ফুড সিকিউরিটির একটি প্যানেল ছিল, এই প্যানেলে ছিলেন ডক্টর নাজনীন আহমেদ, তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ এ কর্মরত আছেন। ডক্টর এ কে এম নজরুল ইসলাম, উনি স্কুল অফ ইকোনমিক্স ঢাকা স্কুল অফ ইকোনমিক্স কর্মরত আছেন। রুবাল সরোয়ার, উনি ইন্টারন্যাশনাল গ্লোবাল কনসাল্টিং লিমিটেডে কর্মরত আছেন। ডক্টর মেহরাব, উনি অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটে আছেন। ডক্টর জাফর সিদ্দিকী, উনি সেন্টার অফ পলিসি ডায়ালগে আছেন। আর আমার সাথে এই গবেষণার টিমে ছিল মাহির ফয়সাল, জিসান আবেদিন, আশফাকুল চৌধুরী। তো আমি প্রথমেই বলবো কৃষি খাতে COVID-19 আমাদের কি চ্যালেঞ্জ গুলো নিয়ে এসেছে। তো কৃষি খাতে COVID-19 এর কারণে আমরা দেখেছি যে কৃষকরা অনেক পণ্য উৎপাদন করেছে কিন্তু তা বিক্রি হয়নি, কারণ ডিমান্ড ডিক্লাইন করেছে। এছাড়া আমরা আরো দেখেছি পচনশীল পণ্য বিক্রি না হওয়ার কারণে নষ্ট হয়েছে।
আরেকটা চ্যালেঞ্জ, যেটা বিগেস্ট চ্যালেঞ্জ আমার মতে এবং আমার রিসার্চ টিমের মতে, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ডিস্টারবেন্স এবং সাপ্লাই চেইনের একটি বড় ইম্প্যাক্ট দেখা দিয়েছে। এছাড়া আমরা এটাও দেখেছি আমফান নামে একটি প্রাকৃতিক দুর্যোগ কিছুদিন আগে হয়েছে যা ফসলাদি ক্ষয়ক্ষতি করেছে। আমরা আমাদের তথ্য উপাত্ত এবং বিজ্ঞ প্যানেলিস্টদের আলোচনার সাপেক্ষে কিছু রিকমেন্ডেশন করেছি, তার মধ্যে প্রথমটি বলবো হচ্ছে স্টক রেজিলিয়েন্স সাপ্লাই চেইন তৈরি করতে হবে। COVID-19 আমাদের কিছু নতুন শব্দের সাথে পরিচয় করেছে, যেমন হচ্ছে লকডাউন, সোশ্যাল ডিস্টেন্সিং। তো এটা অ্যাগ্রো সাপ্লাই চেইনে একটি ইম্প্যাক্ট করেছে। তো এক্ষেত্রে সরকারের ট্রান্সপোর্টেশন, যাতে এগ্রিকালচার ডিস্ট্রিবিউশন ইনএফিসিয়েন্সি কীভাবে দূর করা যায় সেদিকে নজর দিতে হবে। এর পাশাপাশি কীভাবে সরকার কৃষকদের থেকে যে পণ্য সংগ্রহ করে ভোক্তার কাছে পৌঁছাতে পারে তার দিকেও নজর দিতে হবে। আর COVID-19 ফুড সেক্টর একটা ভালোই ইম্প্যাক্ট করেছে। তো সেক্ষেত্রে OMS বলে গভর্নমেন্টের একটি প্রজেক্ট আছে, ওপেন মার্কেট সিস্টেম, ওপেন মার্কেট সার্ভিস, তো ওখানে একটু সুষ্ঠু অবস্থাপনা নজর দিতে হবে। এছাড়া হচ্ছে ডাইভার্সিফিকেশন বাড়াতে হবে, আমরা কৃষি পণ্য বহুমুখীকরণ করতে হবে। আমাদের কৃষকরা ধানের উপর অনেক নির্ভরশীল, কিন্তু ধান এক বছর যদি ফসল ভালো না হয় তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হচ্ছে কৃষকদের উৎসাহিত করতে হবে যাতে মাছ চাষ, সবজি, গবাদি পশু পালন এদিকেও তারা একটু নজর দেয়, এক্ষেত্রে গভর্নমেন্টকে উৎসাহ দিতে হবে। থার্ড যে পয়েন্ট, তৃতীয় যে পয়েন্টটি আমি ইম্পর্টেন্ট মনে করি এবং আমাদের গবেষক টিমেরও যা ধারণা, তা হচ্ছে সরকারের ক্ষমতা আছে, সরকারের রিসোর্স আছে এ ব্যাপারে, কিন্তু সেই জনবলকে সঠিকভাবে ইউজ করা হচ্ছে না। যেমন সরকারের কিছু ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, এগ্রিকালচার পলিসি সার্ভিস ইউনিট, তো এখানে অনেক দক্ষ বিজ্ঞানী এবং দক্ষ জনবল আছে, কিন্তু তাদের কাজের সমন্বয় এবং সুব্যবস্থাপনা হচ্ছে না, তো সেদিকে নজর দিতে হবে। ফর এক্সাম্পল, সরকারের একটি সার্ভিস আছে যার মাধ্যমে কৃষকদেরকে তথ্য সরবরাহ করা হয়, তো ডিপার্টমেন্ট এগ্রিকালচার পলিসি সার্ভিস ইউনিট যদি তার দিকে একটু ভালোভাবে নজর দেয়, সঠিক তথ্য দেয়, তো সাপ্লাই চেইন ডিসরাপশনের ক্ষেত্রে এটা বেশ ভালো ভূমিকা পালন করতে পারে। আর এছাড়া হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, সাপ্লাই চেইন মার্কেটিং প্লাস সাপ্লাই চেইন, অ্যাগ্রো সাপ্লাই চেইন ডিসরাপশনের ক্ষেত্রে একটি ভূমিকা পালন করতে পারে। আরেকটি কথা আমি যে বলবো সেটা হচ্ছে ফার্মারদেরকে ফাইন্যান্স, টাকাদের সহজভাবে অ্যাক্সেস দিতে হবে। এক্ষেত্রে আমরা অন্যান্য ক্ষেত্রে যেমন বিকাশ নগদ ইউজ করতেছি, এক্ষেত্রে এই সেক্টর আমাদের তা ইউজ করতে হবে। আর পরিশেষে আমি বলতে চাই, আমরা লক্ষ্যপাত করেছি গভর্নমেন্টের OMS ডিস্ট্রিবিউশনে কিছু ইনএফিসিয়েন্সি কিংবা দুর্নীতির খবর আমরা দেখতে পাই, এদিকে আমাদের গভর্নমেন্টকে নজর দিতে বলতে চাই। এবং এছাড়া হচ্ছে ধান ক্রয় এবং ধানের যে বিতরণ, এদিকে যাতে সুষ্ঠু ব্যবস্থাপনা হয়, মিডলম্যান ইম্প্যাক্ট যাতে কমে, কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় সেদিকেও একটি বিশেষ নজর দেওয়ার অনুরোধ করব। এই বলে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি, সবাইকে সময়ের জন্য ধন্যবাদ। গুড ইভিনিং, আমি আকিব মোহাম্মদ সাদেল, আমি বলবো এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট নিয়ে। আমাদের একটা ডায়ালগ হয় 3 জুন, সেখানে ডক্টর সায়মা হক বিদিশা ঢাকা ইউনিভার্সিটি থেকে জয়েন করেন, আসিফউদ্দিন আহমেদ জয়েন করেন ইউল্যাব স্কুল অফ বিজনেস, মুনতাসির কামাস্তার ছিলেন CPD থেকে, এছাড়া তাসমিয়া টি রহমান ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে ছিলেন, ইয়াসিন আহমেদ ছিলেন IFC থেকে। আর আমাদের টিমে আমার পাশাপাশি কাজ করেছেন হাফসা জরিন স্নিগ্ধা IUB এবং জাহিদুল হাসান সাজিদ অক্সফোর্ড ইউনিভার্সিটি। আমাদের এডুকেশন সেক্টরটা সম্পর্কে যদি একটু বলতে যাই, সেটা হচ্ছে এডুকেশন এমপ্লয়মেন্ট খুবই ইন্টারকানেক্টেড, কারণ এডুকেশন সেক্টরের কাজই হচ্ছে আমাদের ফিউচার এমপ্লয়মেন্ট বা মার্কেটের জন্য যে রসদটা প্রয়োজন সেই রসদটা তৈরি করা। সেক্ষেত্রে আমরা কি কি চ্যালেঞ্জেস গুলো ফেস করি এবং কি এই সাথে সাথে কি কি রিকমেন্ডেশন আছে আমাদের সাইড থেকে এই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করার জন্য, সেটা আমি একটু ব্যাখ্যা করবো। প্রথমত আমি এখানে একটা মিক্স অ্যান্ড ম্যাচের মাধ্যমে পুরো জিনিসটা তুলে ধরার চেষ্টা করবো, যে আমাদের COVID-19 এর কারণে যে সমস্যাগুলো তৈরি হতে যাচ্ছে বা এক্সপেডাইট করতে যাচ্ছে যে সমস্যাগুলো সেগুলো, এবং পাশাপাশি যে ডিকেড লং যে অনেকগুলো প্রবলেম আমাদের এখানে আছে সেগুলো আমি ব্যাখ্যা করবো। প্রথমত আমরা যেটা বলবো যে আমাদের একটা বড় ধরনের একটা লস অফ জবস হতে যাচ্ছে, স্পেশালি এটা হচ্ছে যেই সেক্টরগুলো আমাদের ডিসপোজেবল ইনকামের উপর ডিপেন্ডেন্ট,
সেই বিষয়গুলোর উপর, যেমন হচ্ছে ফার্নিচার, এয়ারলাইন্স, আরএমজি সেক্টর, এবং এটার কারণে যেটা হবে যে একটা পোভার্টি বৃদ্ধি পাবে এবং ইকোনমিক স্লোডাউন হবে। এইটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ইকোনমিকে ডাইভার্সিফাই করা, যেই সেক্টর গুলার পোটেন্সিয়াল আছে, গ্রোথ পোটেন্সিয়াল আছে, সেই সেক্টর গুলাকে টার্গেট করে, ফর এক্সাম্পল অ্যাগ্রোটেক, মেডিকেল সাপ্লাই, আইসিটি, ই কমার্স, হেলথ কেয়ার, এবং এটার পাশাপাশি আপনি স্কিলড ম্যান পাওয়ার এক্সপোর্ট, এটার দিকে একটু নজর রাখা। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যাচ্ছে কাজ করতে, কিন্তু কম্পেয়ার টু অন্য দেশগুলো আমাদের মানুষদের ইনকামটা একটু কম, কারণ তাদের স্কিল কম্পারেটিভলি কম। এরপরে আমি যেখানে যাবো সেটা হচ্ছে আমাদের ড্রপ আউট রেট এবং ইনইকুয়ালিটি বাড়তে পারে স্টুডেন্টদের মধ্যে। এটা খুবই স্বাভাবিক যে আমাদের পোভার্টি, সোশ্যাল ইনসিকিউরিটি এবং অ্যাক্সেস টু অপরচুনিটি বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি এটা একটা এফেক্ট হয় ড্রপ আউট রেট এবং ইনইকুয়ালিটির ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রে আমাদের প্রস্তাব যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে স্টাইপেন্ড গুলো দেওয়া হয় এগুলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সরাসরি অভিভাবক এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া, কারণ একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম যখন তাদের ওখানে অ্যাড হবে তখন এটা খুব স্বাভাবিকভাবেই তারা তখন চিন্তা করবে ড্রপ আউট করার ক্ষেত্রে। পরের সমস্যাটা যেটা আমরা চিহ্নিত করেছি সেটা হচ্ছে আমাদের অ্যালোকেশনটা খুব কম আমাদের এই এডুকেশন সেক্টরে, যদিও বাংলাদেশের বাজেটের তুলনায় অনেক বেশি কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কম্পারেটিভলি কম। এবং আমাদের লেবার মার্কেটে যেই ধরনের ডিমান্ড প্রয়োজন সেই ডিমান্ডের সাথে এই বাজেটের অ্যালোকেশনগুলো অনেক সময় ঠিক অ্যালাইন না। তো এই ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে 4-6% আমাদের জিডিপির এটা এডুকেশনে দেয়া, এবং এই ফোকাসটা, খরচের ফোকাসটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে মোর ইন টু কোয়ালিটি এডুকেশন এনশিওর করা, ইন্ডাস্ট্রি ডিমান্ডের সাথে ম্যাচ করে সেইটার দিকে একটা ফোকাস করা। এছাড়া আমরা আরেকটা বিষয় যেটা দেখতে পেরেছি, এটা এটা করোনা ছাড়াও এটা আমাদের খুবই অনেক পুরনো প্রবলেম, সেটা হচ্ছে আমাদের লার্নিং এনভায়রনমেন্টটা খুব একটা ভালো না, এবং আমাদের আপডেটেড কারিকুলামটা কারিকুলাম যথেষ্ট আপডেটেড না, এবং আমাদের যে টিচিং সিস্টেমটা এটা খুবই ডিডাক্টিভ, একদম নোট বেসড, বই বেসড পড়াশোনা, মুখস্থ ভিত্তিক পড়াশোনা, এবং এটার কারণে যেটা হচ্ছে যে একটা স্কিল গ্যাপ তৈরি হচ্ছে মার্কেটের সাথে। তো এইটার জন্য আমাদের সাজেশন থাকবে আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা এডুকেশনে এটা শিফট করে একটা ডিনামিক অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম ডেভেলপ করা, যেখানে আমাদের প্রত্যেক 2 বছর পর পর কারিকুলামটা একবার আপডেট করা, এবং ফার্স্ট চেঞ্জিং যে গ্লোবাল ট্রেন্ডগুলো সেগুলো যেন ওই কারিকুলামে এমবেডেড হয় এইটা নিশ্চিত করা। এছাড়া আমরা আরেকটা যে সমস্যা দেখেছি সেটা হচ্ছে একটা আমাদের টিভেট এডুকেশন পার্সু করার ক্ষেত্রে আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা স্টিগমা কাজ করে, সোশ্যাল পারসেপশন এটার ব্যাপারে যথেষ্ট ভালো না, এবং এখানে ইনসেন্টিভটাও যথেষ্ট ক্লিয়ার না আমাদের মানুষরা। তো এটার ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমাদের টিভেট এডুকেশনটাকে কিভাবে একটু মেইন স্ট্রিম করা যায়, ইন দ্যাট কেস আমরা যেটা সাজেস্ট করতে পারি টেকনিক্যাল সাবজেক্ট গুলো আমাদের জেনারেল এডুকেশনে ইনক্লুড করা যায় কিনা, প্রাইমারি সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে যে প্রত্যেক ক্লাসে একটা বা দুইটা সাবজেক্ট থাকবে যেটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড, এইটা এইটা একটা। এছাড়া হচ্ছে টেকনিক্যাল এডুকেশনে আমাদের একটা এক্সপিরিয়েন্স যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কাজ করার ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে, ব্যবসা করার দিকে তাদের আগ্রহ বেশি থাকে যারা এই ধরনের এডুকেশন নেয়। সো সেই জন্য আমরা কিছু সিড ফান্ডিং এর ব্যবস্থা করা, লোনের ব্যবস্থা করা, এন্টারপ্রেনারশিপ রিলেটেড যে বিষয়গুলো সেগুলোর উপর কিছু ট্রেনিং এর ব্যবস্থা করে এগুলো করতে পারি। এবং লাস্টলি আমরা যেটা দেখি যে আমাদের একটা হায়ার নাম্বার অফ স্টুডেন্ট প্রত্যেক বছর বের হচ্ছে যে উইথ লেসার কোয়ালিফিকেশন, মানে একটা ছেলে তার 10 বছর পড়াশোনা করার পরে যে ধরনের কোয়ালিফিকেশন বা কম্পিটেন্সি থাকার কথা সেই বিষয়গুলো থাকছে না। এটা অনেকগুলো কারণ আছে, আমরা দেখতে পাচ্ছি টিচারদের কোয়ালিফিকেশন, ফর এক্সাম্পল আমাদের প্রাইমারি এডুকেশনে ওয়ার্ল্ড ব্যাংক একটা সার্ভে বলছে 44% শিক্ষকের কোনো ব্যাচেলার্স ডিগ্রি নাই, এবং তাদের ব্লেন্ডেড লার্নিং মেথড এই ইস্যুস গুলোর উপর কোয়ালিটি এডুকেশন এনশিওর করে যে বিষয়গুলো সেগুলোর ব্যাপারে তাদের কিছু স্কিল গ্যাপ আছে এবং নিজেদের আগ্রহের অভাব আছে। এই জন্য আমরা যেটা সাজেস্ট করবো যে একটা সোশ্যাল ইমোশনাল লার্নিং বেসড একটা ইভ্যালুয়েশন মেথড তৈরি করা বোথ স্টুডেন্টদের জন্য এবং টিচারদের জন্য, এবং প্রত্যেক 2 বছর পর পর টিচারদেরকে এই ইভ্যালুয়েশনের মধ্যে থেকে যেতে হবে। একদম আমাদের গাড়ি ড্রাইভারদের যেরকম 5 বছর পর পর দেখা যায় যে একটা ই নিতে হয় যে তার লাইসেন্সটা রিনিউ করে নিতে হয়, এইভাবে করে অনেকটা আমাদের টিচারদের যদি একটু ইভ্যালুয়েট করা যায় যে তাদের স্কিল কতটুকু বাড়তেছে এই বিষয়টাকে যদি একটু ট্র্যাক করা যায় সেটা আমাদের একটা সাজেশন থাকবে। আমি আমার পরবর্তী স্পিকার নাজিব হায়দারের কাছে যেতে যাচ্ছি এখন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আকিব ভাই। আমি নাজিব হায়দার বলছি,
ভয়েস অফ বিজনেস এর এডিটোরিয়াল অ্যাসোসিয়েট। আমরা বিগত 30 মার্চ ইনফ্রাস্ট্রাকচার এনার্জি ডায়ালগটি 30 মে ইনফ্রাস্ট্রাকচার এনার্জি ডায়ালগটি আয়োজন করি। সেখানে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম IIFC থেকে, জনাব মোহাম্মদ আরবাজ নাই, উনি ছিলেন এনার্জি প্র্যাকটিস রেকার্ডো এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে। সিপিডি থেকে ছিলেন জনাব তৌফিকুল ইসলাম খান, একই সাথে পাবলিক সেক্টর অর্গানাইজেশনাল ক্যাপাসিটিতে একজন রিসার্চার মোহাম্মদ কামরুল হাসান ছিলেন, এবং মডারেটর হিসেবে ছিলেন লাইট ক্যাসেল পার্টনার থেকে জনাব জাহেদুল আমিন। আমার YPF থেকে আমরা যে টিমটি গবেষণা করেছি স্টাডি করেছি, আমাদের সেই টিমের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স থেকে আব্রার আকিব, আসিফ খান, আমি নাজিব হায়দার, সুমাইয়া তাসনিম রোজামা এবং মারজুক আহমেদ। আমরা আমাদের পুরো স্টাডিতে বেশ কয়েকটি চ্যালেঞ্জ খুঁজে বের করতে পেরেছি। তার মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের দেশে যেই প্রজেক্টগুলো হচ্ছে ADP-র অধীনে অনেকগুলো প্রজেক্ট চলমান, সেই প্রজেক্টগুলোতে কস্ট অ্যান্ড টাইম ওভাররান অনেক বেশি হচ্ছে। যে প্রজেক্টটি 2019-এ শেষ হওয়ার কথা সেটি শেষ হচ্ছে 2021-এ, যেটি 500 কোটি টাকায় শেষ হওয়ার কথা সেটি শেষ হচ্ছে 800 কোটি টাকায়। তো এই কস্ট অ্যান্ড টাইম ওভাররান মোটামুটি প্রত্যেকটা বিদ্যমান প্রজেক্টই দেখা যাচ্ছে, সেটি থেকে বের হয়ে আসার রাস্তাটি কি? আমরা এখানে YPF থেকে সাজেস্ট করব আমরা একটি ইমপ্রুভ গভর্নেন্স পেতে পারি, এবং আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আরো ঢেলে সাজাতে হবে, যেন আমরা করাপশনটাকে ফাইট করতে পারি, আমাদের বাজেট এবং টাইম ওভাররানটাকে কমিয়ে আনতে পারি। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে, যেহেতু এখন COVID-19 সিচুয়েশনের কারণে সারা পৃথিবীতে এই এনার্জির চাহিদা কম, এই ডিমান্ড কমে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি তেলের দাম পৃথিবীর অনেক দেশে নিম্নগামী। এই পরিস্থিতিতে আমাদের দেশেও অনেক বিদ্যুৎ উৎপাদন হয় যেগুলোর ইন্ডাস্ট্রিয়াল ইউজটা এই মুহূর্তে হচ্ছে না। তো যখন বিদ্যুতের ইন্ডাস্ট্রিয়াল ইউজটা কমে যায় তখন এনার্জির ডিমান্ডটা কমে যাচ্ছে, সেখান থেকে উত্তরণের রাস্তা কি? বাংলাদেশে যেমন ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার যারা আছেন IPP, তারা যেভাবে পাওয়ার প্রডিউস করেন এবং তাদের কাছ থেকে সরকার সেটি কিনে নেন, সেভাবে PDB-র মাধ্যমে সরকার নিজেও পাওয়ার উৎপাদন করে থাকে। তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের কাছ থেকে আমরা অলরেডি তাদের সাথে আমরা একটি চুক্তিতে আবদ্ধ, এবং সেই চুক্তি থেকে বের হয়ে আসতে গেলে অনেক রকমের ড্রব্যাক্স তৈরি হতে পারে, সে কারণে আমরা সাজেস্ট করছি যে PDB-র যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলোর ব্যবহার এখন কমিয়ে দেওয়া প্রয়োজন। একই সাথে আমাদের দেশে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনে একাধিক কোম্পানি জড়িত, ঢাকার ভেতরে ডেসকো আছে, ঢাকার বাইরে BPDB আছে, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড আছে, অনেকগুলো কোম্পানি একই সাথে এই পুরো প্রজেক্টটা চালু রাখে। এগুলোর মধ্যে পুরো গ্রিডটা কন্ট্রোল করে পাওয়ার কন্ট্রোল PGCB, পাওয়ার কন্ট্রোল গ্রিড বাংলাদেশ। তো এতগুলো কোম্পানির মধ্যে আমাদের একটি সঠিক কোঅর্ডিনেশন দরকার, যে কারণে আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে রিভিউ করা উচিত। দেখা যাচ্ছে এখন অনেক জায়গাতেই গ্রামে এখনো লোডশেডিং হচ্ছে, যদিও আমাদের এক্সেস পাওয়ার আছে তারপরেও, এগুলো মূলত কোঅর্ডিনেশনের অভাবের কারণে হচ্ছে। একই সাথে আমাদের যে এনার্জি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে যেই সমন্বয়টা করা, সেই সমন্বয়টা করার জন্য আমাদের কুইক রেন্টাল প্রজেক্টসগুলো, যেগুলো একই সময় একটা সময় আমাদের জন্য হয়তো খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এই পরিস্থিতিতে এসে আমাদের কুইক রেন্টাল প্রজেক্টগুলোর রিলেভেন্স আরেকবার অ্যাসেস করা উচিত, যেহেতু COVID-19 কারণে আমরা অনেক রকম রিসোর্সের স্বল্পতায় ভুগছি। তৃতীয় চ্যালেঞ্জ হিসেবে আমরা যেটি ফেস করেছি সেটি হচ্ছে, বাংলাদেশের অনেক রিমোট এরিয়ায় কার্গো ট্রান্সপোর্টেশন দেখা যায় না। আমাদের হাইওয়েগুলোতে আমরা প্রচুর মালগাড়ি মালবাহী ট্রাক দেখতে পাই, এই মালবাহী ট্রাকগুলো যায় কারণ আমাদের দেশে কার্গো ট্রান্সপোর্টেশন অতটা ডেভেলপ না। ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত হয়তো কিছুটা আছে, কিন্তু ঢাকা থেকে রাজশাহী বা ঢাকা থেকে সিলেট এই সমস্ত ট্র্যাককে খুব বেশি নেই। সে কারণে আমরা সাজেস্ট করবো যে আমরা যেন কার্গো ট্রান্সপোর্টেশনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে মালামাল পরিবহন করি, সেক্ষেত্রে অনেক রকম সুবিধা হতে পারে। যেমন এই বছর রাজশাহী থেকে 1.5 টাকা কেজি দরে আম ঢাকায় আনার জন্য একটি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটির মাধ্যমে কার্গো ট্রান্সপোর্টেশন আমাদেরকে অনেক সহায়তা করছে। পরবর্তীতে আমরা চতুর্থ যে চ্যালেঞ্জটি বের করেছি সেটি হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই যথেষ্ট, যেটির কারণে ফরেন ইনভেস্টমেন্ট আমাদের দিকে অ্যাট্রাক্টেড হবে। যেহেতু দেখা যাচ্ছে COVID-19 পরে চায়না থেকে অনেক কোম্পানি মুভ করতে পারে বাইরে, তো সেই সমস্ত কোম্পানির ইনভেস্টমেন্ট গুলো অ্যাট্রাক্ট করার জন্য আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করতে হবে। সেই জন্য আমাদের কিছু কি প্রজেক্টস আছে, যেমন পায়রা ডিপ সি পোর্ট হচ্ছে, অথবা কিছু রেল কানেক্টিভিটি রোড রেলওয়ে হচ্ছে, যেমন খুলনা থেকে মংলা পর্যন্ত, অথবা কর্ণফুলি টানেলের মতো PPP প্রজেক্ট গুলো হচ্ছে। এই ধরনের প্রজেক্ট গুলোকে খুব দ্রুত শেষ করা উচিত, কারণ এই ধরনের প্রজেক্ট গুলো আমাদেরকে ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে সহায়তা করবে। এর বাইরেও কিছু স্পেশাল ইকোনমিক জোন বা SEZ আমরা সারা দেশে তৈরি করার প্ল্যান করছি, কিন্তু
ইতিমধ্যে আমাদের দেশে 8-10টি স্পেশাল ইকোনমিক জোন অলরেডি ফাংশনিং, সেগুলোকে আমাদের পরিপূর্ণরূপে ইউটিলাইজ করতে হবে। একই সাথে নতুন এসইসি তে কাজে হাত দেওয়ার আগে আমরা YPF থেকে সাজেস্ট করি যেন যেই এসইসি গুলো তৈরি করা হচ্ছে সেগুলোকে পুরোপুরিভাবে কমপ্লিট করে সেগুলোকে ইউটিলাইজ করা হয়। এছাড়া আমাদের পঞ্চম চ্যালেঞ্জ যেটি আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে অ্যাভেলেবল ফ্যাসিলিটি আছে যেগুলো আমাদের দেশে, তার মধ্যে অনেকগুলো আন্ডার ইউটিলাইজ থেকে যাচ্ছে, সেগুলোকে আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। সেজন্য আমরা দেশের অ্যাভেলেবল ফ্যাসিলিটিগুলোকে নতুন নতুন সার্ভিসের সাথে কীভাবে ইন্টিগ্রেট করা যায় সেটিকে দেখতে হবে। যেমন আমরা পোস্টাল সার্ভিসের সাথে সম্প্রতি নগদকে ইন্টিগ্রেট করার মাধ্যমে একটি খুবই শক্ত নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি। এই ধরনের ব্যবস্থা আরও কোন কোন খাতে নেওয়া যায় সেটা দেখতে হবে। আমরা সিক্স যে চ্যালেঞ্জটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে সারা দেশে ইন্টারনেট কানেকশন ভালো নেই। সেটির জন্য সরকার যেটি করতে পারে, আমরা YPF থেকে সাজেস্ট করবো যেন ইন্টারনেটকে সকলের কাছে বেশি অ্যাক্সেসিবল করার জন্য টেলিকম অপারেটর যে কোম্পানিগুলো আছে সেগুলোর সাথে চুক্তিবদ্ধ হওয়া যায়, অথবা সেগুলোর সাথে নেগোসিয়েশনে সরকার আসতে পারে, তাদের সাথে পার্টনার করতে পারে যেন সারা দেশে খুব অল্প মূল্যে ইন্টারনেট সকলের কাছে পৌঁছে দেওয়া যায়। এবং সর্বশেষ যে চ্যালেঞ্জটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এখন বিশ্ববাজারে তেলের দাম কম হওয়া সত্ত্বেও আমরা কিন্তু তেল কিনে স্টোর করে রাখতে পারছি না ভবিষ্যতে ব্যবহার করার জন্য, কারণ আমাদের ফিউয়েল স্টোরেজের কোনো ক্যাপাসিটি নেই। সরাসরি চিটাগাংয়ের ট্যাঙ্কার দিয়ে তেল আসে এবং সেগুলো ঢাকায় নিয়ে আসা হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়, মাঝখানে কোনো স্টোরেজ ক্যাপাসিটি আমাদের বিল্ড আপ হয়নি। আমরা YPF থেকে সাজেস্ট করবো যে পরবর্তীতে যেন আমরা বিশ্ববাজারে যদি আমরা ম্যাস স্কেলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাই অথবা বিদেশি ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করতে চাই, তখন আমাদের একটা ফিউয়েল স্টোরেজ ক্যাপাসিটি বিল্ড আপ করা খুবই প্রয়োজন, কারণ সেক্ষেত্রে আমরা বিশ্ববাজারের সাথে একটি ফ্লেক্সিবল তেলের দাম নিশ্চিত করতে পারবো দেশের সবার জন্য। এটি ছিল আমাদের ইনফ্রাস্ট্রাকচার এনভায়রনমেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি টিম থেকে পলিসি সাজেশনস, পরবর্তীতে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ নাজিব হায়দারকে। আমি গাজী মুইদুর রহমান নয়ন, আমি এখন ম্যাক্রোফিজিক্যাল ম্যানেজমেন্টের যে আমাদের রিসার্চ সেটা আমরা প্রেজেন্ট করব। তো প্রথমে হচ্ছে প্যানেলটার ব্যাপারে বলতে চাই। এই প্যানেলটাতে আমরা যেটা দেখছি, আমাদের গেস্ট হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো ফ্রম সেন্টার ফর পলিসি ডায়ালগ, এবং ডক্টর সেলিম রেহান, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ সানেম আর প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা। এই টিমে কাজ করেছি আমি, গাজী মুইদুর রহমান, আমার সাথে ছিলেন আমির মোস্তাক আহমেদ, সিকুফতা আরমিনা হাসান, মিনহাজ চৌধুরী এবং ফায়াজ কবি। তো আমরা সরাসরি চ্যালেঞ্জগুলোতে চলে যাচ্ছি। তো চ্যালেঞ্জগুলো নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে আমরা যেটা দেখছি যে ম্যাসিভ রেভিনিউ শর্টফল হয়েছে 2019-2020 অর্থ বছরে, এবং ধারণা করা হচ্ছে যে এটা 115,000 কোটি টাকার মতো হবে এই শর্টফলটা। তো এই জায়গায় সরকারের জন্য প্রথম চ্যালেঞ্জ যেটি হবে সেটি হচ্ছে আমাদের ট্যাক্সেশনের যে বিষয়টি, এটিকে একদিকে ভালনারেবল গ্রুপগুলোর জন্য এবং লোয়ার বা মিডল ইনকাম পিপলের জন্য হচ্ছে সেটাকে আমাদের ঠিক করতে হবে। প্রথমত সেটাকে আমাদের সিলিং বাড়াতে হবে, এইটা একটা চ্যালেঞ্জ। একই সাথে আমাদেরকে রেভিনিউ বাড়াতে হবে এবং গ্যাপটাকে কমিয়ে আনতে হবে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি, সেই চ্যালেঞ্জটি হচ্ছে সেটিং প্রায়োরিটি ফর ফান্ড অ্যালোকেশন টু দ্য ট্রুলি ডিমান্ডিং সেক্টর। যে সেক্টরগুলো আসলে ডিমান্ডিং, যেমন হেলথ সেক্টর, যেমন সোশ্যাল প্রোটেকশন, এই সেক্টরগুলোতে আমাদের বিশেষ করে COVID-19 সিচুয়েশনে ফান্ড অ্যালোকেট করতে হবে, এবং এটাতে আমাদেরকে একটু আমাদেরকে সত্যিকার অর্থে এখানে ইয়ে করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। তৃতীয় যে বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে স্টিমুলাস প্যাকেজ যেগুলি আমাদের ঘোষণা করা হয়েছে, এই প্যাকেজগুলির একটা বড় অংশ হচ্ছে ব্যাংকিং সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। এই জায়গায় যে লেন্ডিং রিল্যাক্সেশনের যে কথাটা বলা হচ্ছে, এই লেন্ডিং রিল্যাক্সেশনের বিষয়টা আলটিমেটলি মোরাল হ্যাজার্ডে কোনো জায়গায় পরিণত হবে কিনা, এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। মানে এই বিষয় শুধু মাথায় রাখা না, এটা নিশ্চিত করতে হবে। তো এই জায়গায় গিয়ে আমাদের আসলে রিকমেন্ডেশনে আমরা যদি চলে যাই, আমরা এখানে রিকমেন্ডেশনগুলো দিব। প্রথমত স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট আমাদেরকে এনশিওর করতে হবে, এই জায়গাটাতে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, এবং যারা আসলেই যাদের কাছে আমরা কর আদায় করতে পারবো তাদের কাছে কর আদায় করতে হবে, এবং এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে হবে, কেউ যাতে কর ফাঁকি না দিতে পারে। একই সাথে যারা আমাদের লোয়ার মিডল ইনকাম বা মিডল ইনকাম গ্রুপ এবং যেগুলো ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠান, তাদের জন্য রিল্যাক্সেশনের বিষয়টি আমাদেরকে এনশিওর করতে হবে। একই সাথে এখানে যে জিনিসটা আমরা দেখি যে প্রয়োজনে আমরা বাজেটের 7-8% পর্যন্ত ডেফিসিট ফাইন্যান্সিংও অ্যাফোর্ড করতে পারি, কারণ বাংলাদেশের লোন প্রোফাইল ইন্টারন্যাশনালি খুবই ভালো এবং বাংলাদেশের ইমেজ এই ক্ষেত্রে ভালো। এই জায়গায় আমরা এইভাবে এক্সটার্নাল যে ফাইন্যান্সিং, এক্সটার্নাল ডেটের মাধ্যমে আমরা এই জিনিসটাকে অফসেট করতে পারি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অ্যালোকেশন, সেটা হেলথ এবং সোশ্যাল প্রোটেকশনে যেতে হবে, যেটা আমরা আগে বলেছি, এবং এই বিষয়টাতে এনশিওর করতে হবে যে সেই অ্যালোকেশনটা যাতে প্রপারলি ইউটিলাইজ করা হয়। তৃতীয়ত আমরা যে বিষয়টা বলছি
সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টর, যেটি মোস্টলি টকড অ্যাবাউট ইস্যু। এখানে প্রথমত আমাদেরকে যেটা এনশিওর করতে হবে যে কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালী করার মাধ্যমে নন পারফর্মিং লোন এবং মানি লন্ডারিং এই ধরনের ইস্যুগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এই ইস্যুগুলোকে যদি ইতিহাসে একবারের জন্য হয়, এখন এই ইস্যুগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এবং এই বিষয়ে আমাদেরকে স্ট্রিক্ট হতে হবে, এখানে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। এবং তারপর যদি বলি যে কেয়ারফুল যে অবজারভেশনটা আমাদেরকে করতে হবে ফরেন এক্সচেঞ্জের, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমাদের এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ভালো, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে এটা আসলে ইম্পোর্ট কমে যাওয়ার জন্য হয়েছে। সামনে হয়তো আমাদের ইম্পোর্ট বাড়বে, কিন্তু একই সাথে প্রবাসী আয় কমে যাচ্ছে। তো এই বিষয়গুলি নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যাতে আমাদের ফরেন এক্সচেঞ্জ মার্কেটটা ঠিক থাকে। তো এটি হচ্ছে আমাদের মূলত ম্যাক্রোফিসিক্যাল যে রিকমেন্ডেশনগুলো ছিল। এখন আমরা ওভারঅল আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোর উপর আমরা কিছু কি রিকমেন্ডেশন দিব, যেটা হচ্ছে আমাদের পুরো আলোচনার সামারি। প্রথমত আমাদেরকে এই বাজেট যেটা 2021 ফিসকাল ইয়ারের বাজেটটাকে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে তার জন্য প্রপারলি সাজাতে হবে, ইকুইপ করতে হবে। দ্বিতীয়ত আমাদের এই নেক্সট যে বাজেটটা এটা হচ্ছে প্রো পিপল, মানে মানুষের প্রতি আমাদের এই বাজেটটাকে ওরিয়েন্ট হবে, যাতে মানুষের সুবিধার জন্য মানুষের কল্যাণের জন্য আমরা বাজেটটাকে করতে পারি, এই বিশেষ করে COVID-19 সিচুয়েশনে। তৃতীয়ত যে প্রায়োরিটিগুলো আমরা সেট করছি এই প্রায়োরিটি সেটিংটা যাতে ভালো হয়, যে আমরা সোশ্যাল প্রোটেকশন এবং হেলথের কথা বলছি এই ব্যাকড্রপ অফ COVID-19 সিনারিওতে, সেই জিনিসটা যাতে আমরা এনশিওর করতে পারি। চতুর্থত আমরা যদি বলি যে বাজেটটাকে স্ট্রিক্টলি ইমপ্লিমেন্টেশন করতে হবে, তাহলে আসলেই সেটা করতে হবে, এবং সেটা করতে না পারলে বাজেট তৈরি করা হবে কিন্তু সেটা কোনো ফলাফল আমরা পাবো না। পঞ্চমত যেটা আমরা বলছি যে স্টপিং ফান্ড লিকেজ, এই যে দুর্নীতি, তারপরে হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন, এই জিনিসগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এই টাকাটা যে টাকাটা অ্যালোকেট করা হবে সেটা যদি প্রপারলি অ্যালোকেটেড হয় এবং ম্যাক্সিমাম স্পেন্ডিং ক্যাপাবিলিটি পর্যন্ত যাতে যায়। এবং ফাইনালি যেটা আমরা বলছি যে এই বাজেটটাকে আমরা পলিসি স্টেটমেন্ট হিসেবে ইউজ করতে পারতে হবে, এবং আমাদের আগামী যে আমরা উন্নত দেশের পর্যায়ে ওঠার জন্য যে চিন্তাটা আমরা করছি এই ভিশনটাকে সামনে রেখে এবং আমাদের প্রবলেমগুলোকে সলভ করার ভিশনটাকে সামনে রেখে কিন্তু একটা লং টার্ম এবং অন্তত মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে কিন্তু আমাদেরকে এই বাজেটের ইম্প্যাক্ট নিয়ে চিন্তা করতে হবে। তো আমাদের পক্ষ থেকে এই ছিল আমাদের যে প্রেজেন্টেশন, সেটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমের ভাইকে বলবো এখান থেকে টেক ওভার করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ গাজী ভাই, আমি পুরো YPF টিমটিকে ধন্যবাদ জানাতে চাই অসাধারণ প্রেজেন্টেশনটি তৈরি করার জন্য। আমি এখন আমাদের আলোচনা পর্বে প্রবেশ করব। আমাদের সাথে আমি আগে বলেছি যে আমাদের সাথে একজন খুব বড় মাপের রাজনীতিবিদ আছেন এবং তারাই আমাদেরকে গাইড করে নেবেন। আমরা এই দল থেকে কিছু প্রস্তাবনা রেখেছি এবং আমরা আশা করবো ওনারা এর উপর বেস করে কিছু ফিডব্যাক ওনারা দিবেন এবং আমাদেরকে কিছু গাইডেন্স যদি প্রয়োজন মনে করে সেটা আমাদের দেবেন। তবে সেটা যাওয়ার আগে আমি প্রথম ওনাদের কাছ থেকে বাজেট সম্পর্কে কিছু শুনতে চাই। আমি প্রথম প্রশ্ন রাখতে চাই মাননীয় সংসদ সদস্য ওয়াসে কায়েশা খান ম্যাডামের কাছে। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনি সরকারি দলের সাথে সরাসরি যুক্ত আছেন এবং বর্তমান দুর্যোগের যে মাত্রা তার ভারটাও সরকারি দলের উপরই এসে পড়েছে, কারণ এটা এক্সট্রাঅর্ডিনারি একটি কেস এই যেটা আমরা এখন ফেস করছি পুরো বিশ্বের জন্য। এরকম ক্রান্তির লগ্ন সরকারি দল এবং আপনার ব্যক্তিগত বাজেট ভাবনা নিয়ে যদি আপনি কিছু সময় আমাদের সাথে শেয়ার করতেন, অল্প কিছু কথা আমাদের বলতেন। ধন্যবাদ আমের, ধন্যবাদ ইউথ পলিসি ফোরামকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ করে আনার জন্য। এবং খুব সুন্দর পিপিটি দেখছিলাম এবং অনেক থটফুল প্রেজেন্টেশন, অনেক চিন্তার খোরাক আছে সেখানে। এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে আমরা একটা দুর্যোগ মোকাবেলা করছি এবং এই দুর্যোগের কারণে অবশ্যই বাজেটে তো বিভিন্ন পরিবর্তন, গতানুগতিক বাজেটের বাইরেও এই দুর্যোগের কারণে বাজেটে কিছু পরিবর্তন আসবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী রণনীতি শেখ হাসিনা তিনি এই দুর্যোগের শুরু থেকেই যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেটা অর্থনৈতিক ক্ষেত্রকে মাথায় রেখেও কিন্তু অনেক কাজ হয়েছে। আপনারা জানেন আমাদের প্রণোদনা প্যাকেজের কথা, মাননীয় প্রধানমন্ত্রী 1,01,117 কোটি টাকার একটি প্যাকেজ সর্বমোট মিলে ঘোষণা করেছেন ধাপে ধাপে এবং প্রতিটা সেক্টরকে মাথায় রেখে কিন্তু এটি ঘোষণা করা হয়েছে। পুরো প্যাকেজটা খুব সম্ভবত GDP 3.66% এবং বর্তমান যে বাজেটটা দেওয়া হবে অবশ্যই এই অর্থনৈতিক যে পদক্ষেপগুলো
নেওয়ার কথা করোনাকে মাথায় রেখে তা কিন্তু তাতে ইনকর্পোরেট হবে। এবং আমরা সকলেই জানি স্বাস্থ্য খাতের বরাদ্দ নিয়ে অনেক কথা প্রত্যেক বছরই বলা হয়, এই বছর অবশ্যই আমরা আশা করছি স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে। এবং শুধু বরাদ্দ বাড়লেই তো চলে না, বরাদ্দগুলির যথোপযোগী ব্যবহার সেটা নিশ্চিত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং অর্থনৈতিক যে প্রণোদনাগুলো দেওয়া হয়েছে সেক্টরকে, আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি যারা, সেই প্রণোদনা প্যাকেজগুলো যথোপযুক্তভাবে যাদের প্রয়োজন তারা যাতে নিতে উৎসাহী হয় এবং সমস্যা ছাড়া তারা সেগুলো ব্যবহার করতে পারে সেটা নিশ্চিত করার বিষয় আছে। আমি এই প্রেজেন্টেশনের মধ্যে সামাজিক সুরক্ষার কথাটা এসেছে দেখলাম খুব সুন্দরভাবে। অবশ্যই যে বাজেটটা আসছে সেখানে সামাজিক সুরক্ষা বলয়ের এমফেসিস থাকবে, প্রতিবারই থাকে, এবার আরো থাকবে। এবং যেই প্রণোদনার মধ্যে সেটা কিন্তু সেখানের মধ্যেও সেগুলো আগেই চলে এসছে। এবং আমাদের অর্থনীতিতে যে আমাদের প্রবাসী ভাই বোনদের অংশগ্রহণ, আমাদের তরুণ যুবকদের অংশগ্রহণ, আমাদের এন্টারপ্রেনিউরদের প্রাইভেট সেক্টরের অংশগ্রহণ তা যাতে নিশ্চিত থাকে। এবং আমাদের দেশে বাংলাদেশের অর্থনীতি সকলকে মিলিতভাবে যাতে প্রত্যেকের যে যা প্রয়োজন সেটা কিছুটা উঠে আসে এবং তাদের প্রয়োজনীয় প্রণোদনাগুলা এবং তাদের প্রয়োজনীয় সহায়তাগুলা যাতে সরকার নিশ্চিত করতে পারে সেটা অবশ্যই থাকবে। আসলে বাজেট তো খুব সহসাই দেওয়া হবে। আমি আমার খুব আমি ভাবছিলাম যে এই ডিসকাশনটা আরো আগে হলে হয়তো খুব ভালো হতো। এবং আমি জানি আমার এখানে যারা যারা প্যানেলিস্ট আছেন, রাজনীতিবিদ আছেন এবং আপনারা যারা বিশেষজ্ঞ আছেন আমার সাথে একমত হবেন, কারণ খুব স্বল্প সময়ে বাজেটটা আসবে। আপনাদের রেকমেন্ডেশন গুলো খুবই চিন্তা ভাবনা করে দিয়েছেন এবং এই বাজেটে তার প্রতিফলন আমার মনে হয় এমনিতেই কিছু থাকবে, কারণ এটা নিয়ে কাজ করা হয়েছে। কিন্তু অবশ্যই গোয়িং ফরওয়ার্ড আমি আশা করছি যে আপনারা এভাবে রেকমেন্ডেশন গুলা দিতে থাকবেন। এবং এই যে এঙ্গেজমেন্ট, তরুণ যুবাদের যে এঙ্গেজমেন্ট দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং পলিসি মেকিং এর যে এঙ্গেজমেন্ট, এটা খুবই অভিনন্দনের বিষয়। এবং আমি আবারও বলতে চাই YPF কে ধন্যবাদ দিতে চাই যে এই আলোচনাতে আমি যে শুনতে পাচ্ছি এবং আপনাদের সাথে অংশগ্রহণ করতে পাচ্ছি এটা অবশ্যই আমার জন্য ডেফিনেটলি লার্নিং এক্সপিরিয়েন্স। এবং I will try to take this to the next level. If not for this budget, if I live for the next budget. Dhanyabad. Dhanyabad madam, apnar bolobar montobo rakhar jonno. Amra madam apnar kache shekhar joni apnake ekhane enechi apni. Amra asha kori je apni amader sathe bhobishyote thakben. Ekhon ami proshno rakhbo pradhan birodhi dol Jatiyo Party maninno sansad sodossho Janab Shamim Haidar Patwari kache. স্বামী হাতে পাটোয়ারি ভাই YPF এর অনেক আগে থেকে একজন মেন্টর হিসেবে আছেন। আপনি ওনার এলাকা তো এই করোনা পরবর্তী যে সমস্যাগুলো হয়েছে ত্রাণ এবং ইত্যাদি ব্যাপার নিয়ে উনি নিজে অনেক কাজ করেছেন আর কি। উনি একদম মাঠ পর্যায়ে দেখেছেন যে কি ধরনের মানে দুস্থ অবস্থার মধ্যে আছেন আমাদের জনগণ। এমত অবস্থায় উনি কিভাবে একজন জনপ্রতিনিধি হিসেবে বাজেটে কোন বিষয়গুলো প্রতিফলন দেখতে চান সেটা ভাইয়ের মুখে শুনতে। জি ধন্যবাদ ইউথ পলিসি ফোরামকে ধন্যবাদ এত চমৎকার একটি আয়োজন করার জন্য। আমি আসলে ইউথ পলিসি ফোরামের প্রোগ্রামগুলো এবং ডিসকাশনগুলো বেশ মাইনিউটলি ফলো করি এবং ওখান থেকে বেশ অনেক কিছু শেখার খোরাক আমি পাই। আমার ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে, যদি কখনো শোনা না যায় একটু আমাকে নক করবেন কাইন্ডলি। আমি একটু প্রথমেই শুরু করব, ভালো শুনতে পাচ্ছেন? শুরু করব আমাদের বাজেটের কিছু আভ্যন্তরীণ সমস্যা আছে, আমি সেখান থেকে শুরু করতে চাচ্ছি যে আমাদের বাজেটের প্রথম সমস্যাটা হচ্ছে বাজেটে কোনো ওপেননেস নাই। অর্থাৎ বাজেটটা সংসদে পেশ করা হয় এবং পাশ করা হয়, সেখানে পাশের আগে
আমরা একটা বক্তব্য দেই, প্রত্যেকেই প্রায় 300 জন এমপি বা 320-325 জন এমপি বক্তব্য দেওয়া হয়, তার অর্ধেক আমরা ইতিহাস চর্চা করি, অর্ধেক এলাকার কথা কিছু বলি, আর বাজেট নিয়ে সুনির্দিষ্ট কিছু কথা সামান্য বলা হয়। এরপরে সেখানে কাট প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব, এডিশনাল ডিমান্ড, এগুলো আমরা করি। এগুলো বেশিরভাগই ভোটে আসলে শুনতে পাচ্ছেন, এখন শোনা যাচ্ছে জি। তো আমরা গত সংসদে দেখেছিলাম প্রথমবারের মতো বিরোধী দলের কিছু ছাঁটাই প্রস্তাব, ডিমান্ড প্রস্তাব একসেপ্টেড হয়েছিল। এটা একটা অনন্য নিদর্শন, বা সেটা খুব পার্সেন্টেজটা খুব কম। আমাদের ওপেননেস অফ বাজেট যে ইন্ডেক্স আছে ওয়ার্ল্ড ইন্ডেক্স, সেখানে আমাদের অবস্থান অনেক পিছনে। 2018 সালে আমাদের এখানে অর্জন ছিল 41 ইন্ডেক্স পয়েন্ট, 2019 সালে এখানে আসছে 58, কিছুটা ইম্প্রুভ হয়েছে। বাট স্টিল নেপালে এই সূচকটা, মানে আমাদের পজিশন হচ্ছে 58, নেপাল কিন্তু আমাদের থেকে এগিয়ে আছে 52 পজিশনে, আফগানিস্তান আছে 49 পজিশনে, ইন্ডিয়া 48 নম্বর পজিশনে, শ্রীলঙ্কা 44, ইভেন পাকিস্তান আছে 44 নম্বর পজিশনে। অর্থাৎ আমরা সাউথ এশিয়ার মধ্যে শেষের দিকে আছি ওপেননেস অফ বাজেটের দিক থেকে। এটা একটা আমাদের বড় ফ্লো। আর বাজেটটা টপ ডাউন হচ্ছে, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, নিচ থেকে উপর দিকে আসছে না। অর্থাৎ গ্রামের কি প্রয়োজন এটা কেন্দ্রে জানানো হচ্ছে না। কেন্দ্র, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না, আই এম সো সরি। আমাদের একটা কনস্টিটিউয়েন্সি বেসড বাজেট প্র্যাকটিস খুব দরকার ছিল, যে উপজেলা চেয়ারম্যান এমপিরা একটা তার এলাকার ডিমান্ড পাঠাবে এবং সেটা জেনারেল বাজেটের সাথে সংযুক্ত হবে। এটা আমাদের বাজেটারি প্র্যাকটিসের মধ্যে নাই। সেকেন্ড, যেটা আরেকটা প্রবলেম আছে, আমাদের আর্টিকেল 47 অনুযায়ী অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে এবং রুলস অফ প্রসিজার অনুযায়ী বাজেট পাস করতে হবে, এবং পার্লামেন্ট ছাড়া একটা পেনি খরচ করার ক্ষমতা আসলে সংসদের বা কোনো সরকারের নাই। শুনতে পাচ্ছেন? জি, আমরা আমরা একটা কনস্ট্যান্টলি, এবং সব সরকার, আমি কিন্তু একদম 40 বছর ইতিহাস বলছি, সব সরকারই একটা প্র্যাকটিস করে, প্রতিবার বাজেট দেওয়ার আগে তার আগের দিন একটা সাপ্লিমেন্টারি বাজেট দেওয়া হয়। অর্থাৎ গত বছরের বাজেট যেটা পাস করা হয়েছিল সেই বাজেটের মতো সরকার যে ব্যত্যয়গুলো ঘটিয়েছে, হ্যাঁ ফিট ক্লিয়ার হয়েছে জি। প্রতি বছর একটা কাটছাটের সাপ্লিমেন্টারি বাজেট মূল বাজেটের আগে দেওয়া হয় এবং সেটা পাস করা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে 4-5 লক্ষ কোটি টাকা একটা বাজেট পাস হচ্ছে, পরের বছর আবার রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষিক পারমিশন দিয়ে 1.5 লক্ষ কোটি টাকার একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়, যেটা আনকনস্টিটিউশনাল এবং আমাদের বাজেটারি প্র্যাকটিস বা অর্থনীতির প্র্যাকটিস অথবা সংবিধানের সাথে স্পিডের সাথে কোনোভাবেই যায় না। কারণ আপনাকে প্রায়র অ্যাপ্রুভাল নিতে হবে, আপনি খরচ করে বলবেন আমি খরচ করে ফেলেছি, এখন অ্যাপ্রুভাল দিতে হবে, এবং গভর্নমেন্টের জন্য খুব সহজ কাজ উইথ এ মেজরিটি। এটা আমাদের দেশে 30-40 বছর ধরে হয়ে আসছে, এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর মানে একটা বিষয়। দ্বিতীয় জিনিসটা আমি প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে বলবো, যে এখানে আরো বেশি প্রবলেম হচ্ছে, গত 2-3 মাস ধরে ওয়াশিক আপা ভালো বলতে পারবে, আমাদের কোনো কমিটি মিটিং হচ্ছে না বা কোনো ভার্চুয়াল পার্লামেন্ট হয়নি। কানাডাতে ভার্চুয়াল পার্লামেন্ট হচ্ছে, নিউজিল্যান্ডে হচ্ছে, অস্ট্রেলিয়াতে হচ্ছে। অর্থাৎ আমাদের বাজেটে উচিত ছিল, যেটা সবসময় হয়ে থাকে, যে প্রি বাজেট যে ডিসকাশন গুলো স্টেক হোল্ডারের কাছে হয় সেটা এবার হয়নি। এমনিতেও আমাদের দেখা যায় যে বাজেট দেওয়া হয় জুনে, পাশ করা বেসিক্যালি একাডেমিক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের একটা বাজেটারি সিস্টেমের বিগ ফ্লোস। নাও কাম টু পার্লামেন্ট, হুইচ ইজ নোন অ্যাজ টেম্পল অফ ডেমোক্রেসি। সেখানে আমরা সামনে যদি জানি না কতটুকু সময় অ্যালোকেশন দেওয়া হবে, আমরা এই জিনিসগুলো যা শিখছি, জানছি, বুঝছি, এগুলো আদৌ বলতে পারবো কিনা বা কতটুকু বলতে পারবো এটা আমরা জানি না। আমাদের বিগত দিনের অর্থনৈতিক ব্যর্থতাগুলো বা সফলতাগুলো কিন্তু এই সিচুয়েশনে পুরোপুরি প্রতিফলিত হয়ে যাচ্ছে। যেমন এত ক্রাইসিসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেককে 2,500 টাকা করে দিয়েছেন, এটা কিন্তু একটা বিশাল সাফল্য, প্রায় 50 লক্ষ পরিবারকে আমি যতটুকু জানি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে একেবারেই অপ্রতুল এটাও প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আপনার ড্রস ব্যাক গুলোও প্রমাণ হচ্ছে, সাকসেস গুলোও প্রমাণ হচ্ছে। আমাদের বাজেট মানে প্রক্রিয়ার মধ্যে আমরা কত টাকা চাবো, কত টাকা দরকার, এটা নিয়ে আসলে ডিসকাশনটা প্রয়োজন না, আমাদের সরকারকে জানানো দরকার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? ওকে, তো আমাদের এই জায়গাতে বাজেটে অবশ্যই পার্লামেন্টের ইনভলভমেন্টটা আরো অনেক বেশি বাড়াতে হবে, এটা মূলত। দ্বিতীয় যেটা হচ্ছে, আমরা খুব বেশি গ্রোথ নিয়ে অ্যাসপিরেন্ট, আমরা একটা গ্রোথ বেসড ইকোনমিক সিস্টেম করে ফেলেছি, গ্রোথ গ্রোথ গ্রোথ, জিডিপি 8.2, জিডিপি 7.8। এটা নিয়ে অনেকে বলছে যে এটা আসলে আর্টিফিশিয়াল একটা গ্রোথ হচ্ছে, কারণ আমাদের জব ক্রিয়েশন হচ্ছে না। এবং একজন ভারতের হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অধ্যাপক সুব্রমণিয়াম বিনায়ক, খুব সম্ভবত ওনার নাম, উনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে ভারতের জিডিপি 2% বেশি দেখানো হচ্ছে, এটা উনি প্রমাণ করে দেখাতে পারবেন। কিভাবে বলেছেন আমি জানি না। বাংলাদেশের একজন অর্থনীতিবিদ জনাব তিতুমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অর্থনীতি বিভাগের শিক্ষক, উনি বাংলাদেশের জিডিপি নিয়ে এই কথাটা বলেছেন। এবং একজন সাংবাদিক লিখেছে যে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে সুতা কাটা ঘুড়ির মতো, শুধু আকাশে ঘুরছে, আমরা কেউ পাচ্ছি না। আরেকজন সাংবাদিক একটা কলামে লিখেছেন যে প্রবৃদ্ধি গোয়ালে আছে, ঘরে নেই। অর্থাৎ জি ক্লিয়ার আছে, হ্যালো জি শুনছি। আমরা একটা ইনক্লুসিভ বাজেট দিতে পারিনি, আমরা একটা মানে একটা সামাজিক নিরাপত্তা বলাটা আমাদের অনেক বেড়েছে, বাট এখানে বৈষম্য অনেক বেড়েছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন যে বৈষম্য নিরসন করা হবে, এবং আমাদের 72 সালের প্রথম যে বাজেটটা ছিল, আমি সেটা অনেকগুলো ক্লিপস কিছুদিন আগে ইউথ পলিসি ফোরামের পেজেই পড়লাম, সেখানে বৈষম্য নিরসনের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল। এখন বাংলাদেশে গত বছরের একটা রিপোর্টে দেখলাম সারা পৃথিবীতে নব্যধনির সংখ্যা হাইয়েস্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র 20 লক্ষ লোক এবং সবচেয়ে ধনী 20 লক্ষ লোক, এদের মধ্যে আয় বৈষম্য প্রায় 300%, মানে 200 গুণের বেশি, 3 গুণ বলছি না আমি, 300 গুণ বেশি। এটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। আমাদের এর সাথে যুক্ত হচ্ছে ব্যাংকে বিশাল খেলাপি ঋণ। 2011 সালে আমাদের খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। হ্যালো জি, যা ব্যারিস্টার ফাহাদুর মানে ইংল্যান্ডে পড়ালেখা করেছেন, আর অনেকেই আপনারা জানবেন যে পার্লামেন্ট ইজ সোভারেন, সো নো পার্লামেন্ট ক্যান বাইন্ড ইটস ফিউচার পার্লামেন্ট এক্সেপ্ট কয়েকটা বিষয় ছাড়া। তার মধ্যে ফরেন ট্রিটি একটা, আর একটা হচ্ছে লোন। যেই সরকারই লোন নিবে, পরবর্তী যেই সরকারই আসবে, তাকে কিন্তু লোনটা শোধ করতে হবে। আমাদের এই বাজেটের গত 4-5 বছর ধরে বিপুল ঘাটতির বাজেট, এবং ঘাটতিটা মেটানো হচ্ছে আভ্যন্তরীণ সোর্স থেকে। আভ্যন্তরীণ সোর্স থেকে লোন নিয়ে যে ঘাটতিটা মেটানো হচ্ছে, যে কারণে জনগণ যখন লোন চাচ্ছে, ক্ষুদ্র ব্যবসায়ী যখন লোন চাচ্ছে, এসএমই যখন লোন চাচ্ছে, তারা আর লোন পাচ্ছে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। এবং সামনের বাজেটে আপনারা বললেন, আমি জানি না আপনাদের সোর্স কি, যে 1 লক্ষ কোটি টাকার মতো ঘাটতি থাকতে পারে। এটা বেশি হওয়ার সম্ভাবনাই বেশি, তার কারণ আমরা গত বছর রাজস্বের টার্গেট করেছিলাম, সংসদে দেখেছিলাম প্রায় 3 লক্ষ কোটি টাকা, আমাদের বেতনে ছিল 3.5 লক্ষ কোটি টাকা। তাহলে আমাদের যে রাজস্ব ছিল তার থেকে বেতন বেশি, টোটাল কমানোর। এবং এভরি শুনতে পাচ্ছেন, হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, এভরি পেনি কাউন্টস। তো এভরি পেনি কাউন্টস হিসাবে আমাদের বাজেটের খরচটা অ্যালোকেট করতে হবে। আর আপনাদের এই পলিসিগুলোর মধ্যে অনেকগুলো জিনিস দেখলাম, একটা জিনিস দেখলাম না, আয়টা কোথেকে আসবে, অর্থাৎ রেভিনিউ কোথেকে আসবে। রেভিনিউ তো অনেক ক্ষেত্রে এফেক্ট হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তো কোন কোন নতুন জায়গা আছে রেভিনিউ গুলো এক্সপ্লোর করার, আমি দু একটা বলে শেষ করে দিচ্ছি, পরে আবার ব্যাক করবো, আমার আরো অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে তামাক। তামাকের উপর আমাদের এখনো বিপুল কর আরোপের সুযোগ আছে। আমাদের 22,000 কোটি টাকা তামাক থেকে কর আসতেছে, এটাকে চাইলেই 30-40,000 কোটি টাকা অনায়াসে করা যাবে। এটা আমাদের আভ্যন্তরীণ সিস্টেমের মধ্যেই আছে। দ্বিতীয় হচ্ছে NBR এর বিপুল পরিমাণ ট্যাক্স মামলা পেন্ডিং, প্রায় সেটাও 50,000 কোটি টাকার কম হবে না। এই মামলাগুলো 2 বছর ধরে চলছে, আরো 2-4 বছর চলতে পারে। NBR চাইলে ADR এর মাধ্যমে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এর মাধ্যমে খুব দ্রুত কিছু রিবেট দিয়ে এই মামলা, যারা মানে পক্ষগুলোর সাথে আলোচনা করে 10%-20% রিবেট দিয়ে মামলার বাইরে আউট। আপনার ফিটটা সমস্যা করছে জি, শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ শোনা যাচ্ছে জি। আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট খাত ছিল গার্মেন্টস, এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো সন্দেহ নাই। সেকেন্ড স্ট্রংগেস্ট খাত ছিল আমাদের রেমিটেন্স, এটা ক্ষতিগ্রস্ত হবে কোনো সন্দেহ নাই। প্রতি বছর 20-25 লক্ষ লোক নতুন জব মার্কেটে আসে, এদের মধ্যে 7 লক্ষ লোক বিদেশে যেত। এখন তো নতুন বিদেশে কম যাবে, আবার এক্সিস্টিং বিদেশে যারা ছিল তারা ফেরত আসতেছে, ডাবল প্রবলেম শুরু হবে। নতুন যারা জব মার্কেটে আসবে তাদের চাকরি তো পরের কথা, এক্সিস্টিং যারা আছে এদের চাকরি অনেকে চলে যাবে। সো এটা ডাবল, সবকিছু ডাবল হবে সামনে। এইটা কিভাবে কোপ করা হবে আমি অনেকগুলো কথা পরে বলবো। আরো তার মধ্যে প্রথম আমি যেটা মনে করি, আমাদের সামাজিক, আপনারাও বলেছেন খুব চমৎকার লাগলো দেখে, আমাদের সামাজিক নিরাপত্তা বলা এটা অসাধারণ, এটা মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু এটা এত বেশি ফ্র্যাগমেন্টেড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতা, তারপরে আছে হচ্ছে বয়স্ক নারী ভাতা, সেখানে 30 কেজি চাল দেয়া হয়। হ্যালো শোনা যাচ্ছে জি। তো নোবেল লরিয়েট অভিজিৎ ব্যানার্জি ক্যাটাগরিক্যালি বলেছেন সব বাদ দিয়ে দুস্থ মানুষকে ক্যাশ দিতে হবে, আর ছাত্রদেরকে লোন দিতে হবে, এবং স্কিলের জন্য লোন দিতে হবে। আমরা টাকাটা জাস্ট গ্র্যান্টেড না দিয়ে, আমরা ছাত্র যারা আছে এক্সিস্টিং, বিশেষ করে টারশিয়ারি লেভেলে আছে, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত, এদের 1 বছরের জন্য প্রতি মাসে একটা করে ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া উচিত, যেটা তারা 5 বছর পর থেকে শোধ করা শুরু করবে। এটা পৃথিবীর সব দেশে আছে, এটা খুব ফ্রুটফুল একটা কাজ হবে। দ্বিতীয়, যারা দুস্থ আছে তাদেরকে টাকা দিতে হবে প্রতি মাসে 5,000 থেকে 7,000, এর বিনিময়ে তারা যদি ইয়াং থাকে, এনার্জেটিক থাকে,
তাদেরকে একটা করে ভাষা শিখতে হবে অথবা একটা করে স্কিল শিখতে হবে, যাতে আমরা 2-3 বছর পরে যখন ওয়ার্ল্ড ইকোনমি খুলে দিবে তখন পৃথিবীর বিভিন্ন, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন। পৃথিবীর বিভিন্ন দেশে যে ঘাটতিগুলো, যে নার্স প্রয়োজন হবে, ড্রাইভার প্রয়োজন হবে, মেডিকো টেকনোলজিস্ট প্রয়োজন হবে, তারপরে কার্পেন্টার প্রয়োজন হবে, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করার অভ্যস্ত লোক প্রয়োজন হবে, এই যে স্কিলড লোকগুলো দরকার হবে, এই স্কিল লোকগুলো, আইটি টেকনিশিয়ান প্রয়োজন হবে, এই স্কিল লোকগুলো আমাদের অ্যাডভান্স তৈরি করে রাখতে হবে। তার কারণ আমরা যত ভাইয়ের কাছে আবার পরে একটু ব্যাক করব বাকি পয়েন্টগুলো শোনার জন্য, এখন আমি একটু পরের প্রশ্নে রাখতে চাই বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব তাবিথ আউয়ালের কাছে। বিএনপি এর আগে বেশ কয়েকবার ক্ষমতায় ছিল আর আপনি নিজেও একজন শিল্পপতি, তো করোনা পরবর্তী দুর্যোগের, করোনার সম্পর্কিত যে দুর্যোগ পরবর্তী যে সমস্যা সেটা ব্যবসা খাতে ফেস হবে, একই সাথে আপনার যদি একসময় সরকারে ছিলেন, বিএনপির ভাবনা কি এবং একজন ব্যবসায়ী হিসাবে আপনার ভাবনা কি, একজন সিটিজেন হিসাবে আপনার ভাবনা কি বাজেট বিষয়ে, সেগুলো আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সকল দর্শককে এবং YPF কেও, যে এরকম একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে এবং গুরুত্বপূর্ণ টপিকের উপরে এরকম আয়োজন করার জন্য। আমি চেষ্টা করব আমার কথা আমার থটগুলো একটু তাড়াতাড়ি বলতে, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কারো বা ক্লারিফিকেশন লাগে আমি চাই 2-3 বার আবার অ্যান্সার গুলো দিতে। প্রথমে আমি একটু আমাদের বর্তমান চিত্র ধরতে চাই। আমাদের বর্তমান চিত্রটা হলো যে নতুন কিছু কিন্তু আমরা দেখতেছি না বাংলাদেশে। আমরা কিন্তু গতানুগতিক হারে গত 2 বছর ধরেই স্পেশালি দেখে আসছি যে আমাদের GDP তে কিন্তু একটা ডাউনওয়ার্ড স্লাইড আসতেছিল। আমরা দেখেছি যে আনএমপ্লয়মেন্ট চরম হারে বেড়ে যাচ্ছে, বিশেষ করে শিক্ষিত বেকার যাদেরকে আমরা চিহ্নিত হিসেবে বলি। আমরা দেখছি যে ব্যাংকিং রিফর্মস না করে উল্টে আমরা উইলফুল ডিফল্টারদেরকে আরো উৎসাহ দিচ্ছিলাম, যেই যে কারণে আমাদের ব্যাংক সেক্টরটা অনেক ফ্রাজাইল হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যখনই আপনি COVID-19 প্যান্ডেমিক বিশ্ব যখন মোকাবেলা করতে আসে, তো বলতে হবে কিন্তু মানে আমাদের বর্তমান পরিস্থিতি কিন্তু অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল সময়কে মোকাবেলা করার জন্য আমি বিশ্বাস করি আমাদের একটা খুবই আনকনভেনশনাল বাজেট বা আনকনভেনশনাল চিন্তা করে আমাদের আগামী বাজেটটাকে প্রিপেয়ার করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। আগামী দিনগুলোতে আমরা যে কথাগুলো বলছি আমাদের বিশ্বাস রাখতে হবে, আমরা জানতে হবে যে আমাদের এই করোনা ভাইরাস বা COVID-19 সিচুয়েশন কিন্তু অনেক জায়গায় যেরকম ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে আক্রান্তর হার, বাংলাদেশে কিন্তু আক্রান্ত হার কিন্তু নিয়মিত বেড়ে যাচ্ছে। ব্যাপক হারে টেস্ট থাকলে আমরা দেখতাম যে নাম্বারস গুলি আরো অনেক হতো, পজিটিভ কেস এবং মৃত্যুর হার। তার সাথে অফকোর্স আমাদের প্যান্ডেমিক তো খালি করোনা না, আমাদের আমাদের বাংলাদেশে আমরা গত বছরে দেখেছি যে আমাদের ডেঙ্গু একটা প্যান্ডেমিক আছে, আমাদের একটা ডুয়াল সিচুয়েশন মোকাবেলা করতে হচ্ছে। তো সেই জায়গায় আমি বলতে চাচ্ছি যে যেই বাজেটই আমরা আগামীতে পাশ করি জুলাই মাসের ভিতরে, আমরা প্রস্তুত থাকতে হবে যে আমাদের দেশ এবং আমাদের সরকার এবং আমাদের বাজেট যারা প্রচার করবেন ডাইনামিক থাকতে হবে। কারণ করোনা সিচুয়েশন যদি আরো খারাপের দিকে যায়, আরো লম্বা সময় আমরা লকডাউন বা সাধারণ ছুটিতে আমরা চলে যাই, তাহলে ওই ইকোনমিক ডেভাস্টেশন থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যা প্রস্তাব আমরা এখন করছি, যত লক্ষ হাজার কোটি টাকা স্টিমুলাস প্যাকেজ আমরা দিই আরো বেশি লাগবে, আর আশা করি সেটা লাগবে না, কিন্তু প্রস্তুতি আমাদের ওরকম থাকতে হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আগামী বাজেটটাকে দেখতে চাচ্ছি, সমালোচনা করতে চাচ্ছি এবং অনেক রেকমেন্ডেশনও দিতে চাচ্ছি। রেকমেন্ডেশনের সাথে সাথে আমি বলতে চাই যে আমি মনে করি যে আমার চিন্তা আমার চেতনা কিন্তু বলার কিছু দরকার নাই নতুন করে, কারণ YPF এর থেকে যে প্রস্তাবগুলি এসেছেন সাধারণ মানুষের থেকে, গ্রাসরুট মানুষের, যাদের সাথে আমি কথা বলি, যাদের সাথে আমি কাজ করি নিয়মিত, তাদের কথাগুলো যদি আমি পেশ করি আপনাদের মাঝে, আপনারা বুঝতে পারবেন যে দেশ কিন্তু জানে যে আমাদের কি দরকার। আমাদের বর্তমান ক্ষমতাশীল দল এবং মাননীয় সংসদরা কি শুনছেন, আর ওরা কি শুনে থাকলে এগুলো বাস্তবায়ন করবেন কিনা সেটা হলো একটু অপেক্ষা করে দেখার বিষয়। আগামী বাজেট অবশ্যই এমপ্লয়মেন্ট জেনারেশনকে কেন্দ্র করে বাজেট করতে হবে, কর্মসংস্থানকে প্রাধান্যতা দিয়ে কিন্তু পুরো বাজেটটাকে আমাদের কেন্দ্র করতে হবে। আগেও এই কথা বলেছিলাম আমরা বিএনপি থেকে, গত আপনি গত বাজেটের কথা বলেন, বিগত বাজেটের কথা বলেন এবং যে জাতীয় ইলেকশনে যে ম্যানিফেস্টো আপনি যদি করেন, সব জায়গায় কিন্তু কর্মসংস্থান বাড়ানোর জন্য সবসময় জোর দিয়ে এসেছিল। প্রত্যেকটা রাজনৈতিক দলও কিন্তু চিহ্নিত করেছিল 2000
ইলেকশনের আগে যে কর্মসংস্থান একটা প্রায়োরিটি, এখন কিন্তু প্রায়োরিটিটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। দ্বিতীয় হলো যে আমাদের পুরো বাজেটটা এবার কিন্তু আগামী বাজেটে এবার কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষা বান্ধব হতে হবে। স্বাস্থ্য এবং শিক্ষা বান্ধব না হলে কিন্তু আমরা আগামী দিনগুলো মোকাবেলা করতে পারবো না, দেশ হিসাবে জাতি হিসাবে। একই সাথে বলতে চাচ্ছি যে আমরা কিন্তু বিগত বাজেট গুলাতে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টো দেখেন বিএনপির, সেখানে পরিষ্কার ভাবে বলা ছিল, দাবি ছিল যে স্বাস্থ্য এবং শিক্ষাতে মিনিমাম 5% জিডিপি ব্যয় করতে হবে, মিনিমাম 5%। আমরা কিন্তু আজ পর্যন্ত ওই মিনিমাম 5% ধারের কাছে আমরা যাই না। যদি আবারও বলছি যে আগামীতে যাবো, চেষ্টা করব, করা উচিত, আর তো সেটা হলো আমাদের মানে সেকেন্ড ফিলোসফি। তৃতীয় হলো যেটা আমি বলতে চাই যে বাজেট করব এবং বাস্তবায়ন করব কিন্তু দুর্নীতি মুক্ত করে। আমরা অনেক কথা শুনছি যে দুর্নীতি কোনো জায়গা নাই, জিরো টলারেন্স হবে, কিন্তু বাজেটে যদি আমরা দুর্নীতি ইমবেড করে রাখি বা বাজেটে যদি আমরা দুর্নীতি করার সুযোগটা দিয়ে রাখি, তাহলে স্টেট পলিসি কিন্তু দুর্নীতি থেকে বেরিয়ে আসছে না। সে ব্যাপারে আমি একটু বিস্তারিত বলবো। প্রথম কথা হলো যে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন আমরা কেমনে করব। পৃথিবীতে এটা প্রমাণ করে দেওয়া হয়েছে, বাংলাদেশে ইকোনমিস্টরা বলেছে যে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে যখন আমরা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি আমরা ডেভেলপ করব। ইতিমধ্যে আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আমাদের জিডিপি তে কিন্তু 23% কম, সরকারি ইনভেস্টমেন্ট কিন্তু 30% বেশি। আমরা বারেবারে বলে আসছি, আমি আগামীতেও চাই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী লক্ষ্য রাখেন যে প্রাইভেট সেক্টরকে কেমনে উৎসাহ দেওয়া যায়। প্রাইভেট সেক্টর গ্রো করলেই কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের একটা সলিউশন ব্যাপকভাবে বাংলাদেশেই দেখা যাবে। প্রাইভেট সেক্টরে সাথে সাথে আমাদের যারা এন্টারপ্রেনিউর আমরা ক্রিয়েট করব, এন্টারপ্রেনিউর ক্রিয়েট করব বা যারা ইয়াং উদ্যোক্তা ওনাদেরকে সহযোগিতা করার জন্য খালি কিন্তু শর্ট টার্ম বা অল্প ইন্টারেস্টে ঋণ দিলে হবে না। এই ঋণ মুক্ত করে ওনাদেরকে ব্যাপক হারে সিড মানি বা গ্রান্ট ওরকম ভাবে সহযোগিতা করা হবে। আপনি দেখেন বিভিন্ন বাজেটে কিন্তু খালি লোন বাড়াতে থাকে অ্যালোকেশন। তো সরকারের যে আরেকটা এরিয়া আছে এন্টারপ্রেনিউর ইকুইটি ফান্ড, যেটা বাংলাদেশ ব্যাংক থেকে অনেকবার কিন্তু সহযোগিতা করেছিল অনেক এন্টারপ্রেনিউর কে, সেই জায়গাতে কেন বরাদ্দ বাড়া হচ্ছে না? আমরা দেখতে চাই যে আগামীতে এন্টারপ্রেনিউর ইকুইটি ফান্ডের মতো আরো কিছু প্রজেক্ট ক্রিয়েট করে স্ট্রেট ইকুইটি গ্রান্ট সহায়তা দেওয়ার জন্য। আর বেসরকারি খাতের কি দরকার? প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় দরকার তো হলো এখন ক্যাপিটাল। তো আমরা এখন প্রাইভেট সেক্টরকে কিন্তু মানে পুশ করতেছি খালি ব্যাংকের উপর নির্ভরশীল হওয়ার জন্য, আমাদের যত অবকাঠামো আপনারা দেখছেন। আগামী বাজেট এবং আগামী বাজেটের পরপর আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের যে স্টক মার্কেট, যেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিরং স্টক এক্সচেঞ্জ, দুটোটা ক্যাপিটাল মার্কেটকে আমরা ঢেলে সাজাতে হবে, যেন প্রাইভেট উদ্যোক্তারা ক্যাপিটাল মার্কেট থেকে ওনাদের কিন্তু ইনভেস্টমেন্ট গুলি পায়। খালি ব্যাংকের কাছে যেতে হবে কেন? ইকুইটি মার্কেট আমাদের ঠিক করতে হবে, বিদেশ থেকেও ইকুইটি আসুক বা দেশ থেকেও যাদের সারপ্লাস ক্যাপিটাল আছে, এখন এফডিআর এ ইনভেস্ট করতে চাচ্ছে না, সেই জায়গাতেও যদি আমরা আমাদের আইন এবং কাঠামো গুলাকে ঠিক মতো তৈরি করি, এই বাজেট একটু উৎসাহ দিই, তাহলে কিন্তু বেসরকারি খাত কিন্তু ব্যাংকের বাইরেও কিন্তু অনেক জায়গায় ইনভেস্টমেন্ট পেতে পারে। সেটাও আমরা দেখতে চাই যে আগামীতে যেন পসিবল হওয়া যায়। দ্বিতীয় যে পয়েন্ট আমি বলেছিলাম, শিক্ষা এবং স্বাস্থ্য বা স্বাস্থ্য এবং শিক্ষা যদি এখন প্রায়োরিটি ওয়াইজ আমরা বলতে চাই, এইসব জায়গাতে কিন্তু আমাদের ভবিষ্যৎ জুড়ে আছে। আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি পাবো কেমনে যদি আমার ডেমোগ্রাফি মানে হেলদি না থাকে? ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমি পাবো কেমনে যদি আমার ডেমোগ্রাফি যদি শিক্ষিত না থাকে? খালি বয়স কম বলে তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা যাবে না। তো এই বয়স কম তরুণদেরকে আমরা কিন্তু আরো মানে শিক্ষার খাতে আরো যোগান দিতে হবে এবং ওদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সেই জায়গাতে আবার বলি, আমরা যে দুর্নীতির কথা বলছি যে অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে দুর্নীতি হচ্ছে, অফকোর্স হচ্ছে। দুর্নীতির কথা ও আরেকটা আমি একটু ক্লিয়ার করতে চাই, দুর্নীতির কথাটা কিন্তু আপনাদের প্রেজেন্টেশনে YPF এর তরুণ প্রেজেন্টেশনে কিন্তু 4 উঠে এসেছে। তার মানে এটা কিন্তু আমার কথা না, বাংলাদেশের কথা যে দুর্নীতি মুক্ত আমাদের সরকারকে করতে হবে, বাধ্য করতে হবে, দুর্নীতি মুক্ত আমাদের বাজেটটা আগামীতে করতে হবে। দুর্নীতি জায়গাটা আপনি দেখেন যে যত দুর্নীতি বেড়ে যাচ্ছে আমাদের স্বাস্থ্য খাতে, নাজুক অবস্থা তো আমরা একদিকে দেখছি, কিন্তু 60% ব্যয় কিন্তু একটা ফ্যামিলির হচ্ছে হেলথ সেক্টরে। কেউ যখনই আনহেলথি হয়ে যায় পরিবারের কেউ, পুরো টাকাটা তাদের কিন্তু পকেট থেকে দিতে হয়। এখানে কিন্তু ওই সোশ্যাল সেফটি নেট বলেন, ইন্স্যুরেন্স বলেন, অন্য কোনো ওয়ে নাই হেলথ প্রবলেমকে মোকাবেলা করার জন্য। তো সেই জায়গাতে আমি মনে করি যে আমাদের ইউনিভার্সাল হেলথ স্কিম বলেন,
ইনস্যুরেন্স বলেন, সব জায়গাতে আমাদের স্বাস্থ্য খাতে অ্যালোকেশনটা প্রচুর মানে আমাদের এখন অ্যালোকেশন দিতে হবে। আরেকটা হলো যেটা আমি বললাম এখন, যে আমাদের শামীম সাহেব বললেন মাননীয় সংসদ সদস্য, যে রেভিনিউর ব্যাপারটা পুরো জিনিসটা আবার দেখছি গতানুগতিক, কিন্তু আমি আবার বলে দিচ্ছি আনকনভেনশনাল ইনোভেশন থটস কিন্তু আমরা সরকার থেকে এখনো পাচ্ছি না। এখন রেভিনিউ টার্গেট মিস করছেন, এন্ড রেভিনিউ টার্গেট মিস করার সাথে সাথে রিগ্রেসিভ ট্যাক্সেশনে চলে যাচ্ছে। রিগ্রেসিভ ট্যাক্সেশনটা কি? ভ্যাট, এআইটি, টিডিএস, মানে যত রকমের ট্যাক্স কাটা যায় সবার থেকে, মানে ধনীরাও যে ট্যাক্স দিবে বা যে ভ্যাট রেট দিবে 15%, একদম স্বল্প আয়ের পরিবার বা একদমই কোনো আয় মানে যে পরিবার কোনো আয়ও নাই সেই পরিবার কিন্তু একই ট্যাক্স দিতে বাধ্য হচ্ছেন। এই রিগ্রেসিভ ট্যাক্স কিন্তু একটা ভালো লক্ষণ না একটা সমাজ এবং একটা ডেভেলপিং নেশনের জন্য। আমরা প্রোগ্রেসিভ ট্যাক্স দেখতে চাই, মানুষ আয় বেশি করবে তারা ট্যাক্স বেশি দিবে, কর্পোরেশন আয় বেশি করবে কর্পোরেশন ট্যাক্স বেশি দিবে, যেখানে যেখানে আমাদের ট্যাক্সেশন বন্ধ আছে বা স্থিমিত আছে কোর্টের মাধ্যমে বলেন বা অন্য ডিসপিউটের মাধ্যমে বলেন, সেগুলাকে এনবিআর তুলে বের করতে হবে। প্রোগ্রেসিভ আয় বাড়বে কখন? যখন আমরা টার্গেট খালি করব না যে একই মানুষ থেকে একই কর্পোরেশন থেকে আরো বেশি কর আদায় করা। প্রোগ্রেসিভ ট্যাক্স তখনই সাকসেসফুল হবে যখন এনবিআর এর মেইন টার্গেট হবে ট্যাক্স নেটটাকে ওয়াইড করা। আমরা মানে মাত্র মানে 160 বা 170 মিলিয়ন পপুলেশনে যদি মাত্র 2 মিলিয়ন মানুষ ট্যাক্স দেয়, সেটাও বেশিরভাগ হলো স্যালারি ট্যাক্স, সেটা তো কোনোভাবেই বলা যায় না যে গ্রহণযোগ্য বা দেশের জন্য কোনো পজিটিভ কিছু আনবে। তা আমরা এনবিআর থেকে দেখতে চাই যে রেভিনিউ পার্টটা ওনারা প্রোগ্রেসিভ ট্যাক্সের দিকে বেশি জোর দিবেন, প্রোগ্রেসিভ ট্যাক্সের ভিতরে ট্যাক্স নেটটা ওনারা বাড়াবেন। ট্যাক্স নেটটা বাড়ানোর কোনো কোনো কষ্টের ব্যাপার না, কারণ সরকার বারে বারে বলতেছে যে কালো টাকাকে সাদা করার এই খাত ওই খাত আমরা খুলে দিচ্ছি। তো সরকার তো জানেই যে কালো টাকা আছে বাংলাদেশে, তো কালো টাকাকে ওপেনলি খুলে না দেওয়াচ্ছে, কালো টাকা মানুষদের পিছিয়ে আমরা একটু কষ্ট করে ছুটে যাই, ইনভেস্টমেন্টটা সেখানে দিই যে কালো টাকা লোকদেরকে ধরে পেনাল্টি দিয়ে প্রপার ট্যাক্সেশনের মাধ্যমে বাধ্য করে নিয়ে আসি, রাদার দেন উৎসাহ করে দেওয়া যে উৎসাহতে খালি কালো টাকা কিন্তু বেড়েই যাচ্ছে। এই প্রোগ্রেসিভ ট্যাক্সের ব্যাপারটা কিন্তু অত্যন্ত জরুরি মনে রাখতে হবে যদি আমরা আমাদের রেভিনিউ খাতটাকে আসলেই মানে মানুষ বান্ধব করতে চাই। আর এত রেভিনিউ আমরা করে কি হবে, পুরো রেভিনিউটাই আবার সরকারি মহলে বেতনে চলে যায়। আমাদের কোনো অস্ট্রিটি মেজার্স নেওয়ার সময় চলে এসেছে, খালি সরকারের মানুষদের বা সরকারি ব্যুরোক্রেটদের আমরা বেতন বাড়াবো, সেই বেতনের পুরা ভংশটা সাধারণ জনগণ দিবে, কিন্তু আমরা রেভিনিউ বাড়াতে পারবো না ওই এক্সপেন্স মিট করার জন্য, তখন বাকিটা আমরা ঋণ থেকে আনবো, সেই ঋণেরও কিন্তু দায় দায়িত্ব সাধারণ জনগণের উপরে পড়ে যায়। তাই আমি মনে করি যে আগামীতে বাজেটে ইমিডিয়েটলি সরকারের বেতনের যে খাতটা সেটাকে কমিয়ে আনা হোক, কারণ ইনএফিশিয়েন্ট সিস্টেমে এত রেভিনিউ অ্যালোকেশন দেওয়ার কোনো দরকার নেই। আমরা এটাও জানি যে একটু আমি টেকনিক্যাল কথাতে আমি চলে যাই, যে আমরা দিনের পর দিন আমরা বাজেট বাড়িয়ে দিচ্ছি, 3 লাখ কোটি, 4 লাখ কোটি, এখন 5 লাখ কোটি আমরা চলে যাচ্ছি। এর আগে তো আমাদের গ্রোথও ছিল 6 থেকে 7%, 7% থেকে 8%, 8 থেকে অ্যাসপিরেশন ছিল 9%। তো গত বছর আমরা দেখেছি আমাদের গ্রোথ কিন্তু কমে গিয়েছে 7%, আর এখন এই করোনার কারণে বা নানার কারণে আমরা কিন্তু 2 থেকে 3% গ্রোথে আমরা নেমে যাব। তো তার মানে কি হচ্ছে, আমরা ইনভেস্টমেন্ট বাড়াচ্ছি 5 লাখ তার চেয়ে বেশি কোটি টাকা বাজেটে, কিন্তু গ্রোথ আমরা কম অ্যাসপিরেশন করতেছি, তার মানে আমাদের ইনভেস্টমেন্ট রিটার্ন দেশ হিসাবে কিন্তু কমে যাচ্ছে। তাই খুবই ইম্পর্টেন্ট যে কোথায় আমাদের রেভিনিউ খাত, কোথায় আমাদের ইনভেস্টমেন্ট খাত, কোথায় আমরা ব্যয় করবো আগামী বাজেটে, এগুলা চিন্তা করে মানে কোথায় রিটার্ন বেশি পায় সেভাবে আমাদের কাজ করতে হবে। আমরা বলছিলাম যে মিরাকল করতে হবে, ডেফিনেটলি দুর্নীতি কমানো যায়। আমরা আবার আপনার কাছে ব্যাক করব, যে আমরা আবার আপনার কাছে আসছি, আমরা একটু যেটা সময়টা স্বল্পতা আছে না দেখা যাচ্ছে। আমরা এবারে প্রশ্নটা আমি একটা খালি দুটো পয়েন্ট তাড়াতাড়ি বলে দিই, আমি দুটো পয়েন্ট তাড়াতাড়ি বলে দিই, সরি, জাস্ট আমি ব্যাখ্যা দিব না, বাজেটটাকে এমন ভাবে করতে হবে যখন আমাদের অপরচুনিটি হয়। আমি খালি ইতিবাচক কথা বলতে যাব, নেগেটিভ কথা না, অপরচুনিটি এখন এসেছে বাংলাদেশের ইকোনমি ডাইভার্সিফাই করার জন্য, স্টিমুলাস প্যাকেজ দেন, ইনসেন্টিভ দেন, যেন আমাদের প্রোডাক্ট ডাইভার্সিটি। আমরা খালি গার্মেন্টস শিল্পের উপরে ভরসা অত্যন্ত ভালো করেছি, একটা ইন্ডাস্ট্রিতে আমরা ভরসা করতে চাই না, আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রিতেও আমাদের কিন্তু স্টিমুলাস দিয়ে ইনসেন্টিভ দিয়ে ডাইভার্সিফিকেশন আনতে হবে। আমাদের কিন্তু
যে ইকোনমিক ডিভিডেন্ড আমরা চাচ্ছি, খালি বারে বারে বলি যে জিডিপি কমে যাচ্ছে বা জিডিপি বাড়া যাচ্ছে, জিডিপি ডিভিডেন্ড যদি কমেও যায় আমরা এমন ভাবে ইনভেস্টমেন্ট করি যেন আমাদের হেলথ ডিভিডেন্ড বেড়ে যায়, আমাদের এডুকেশন ডিভিডেন্ড বেড়ে যায়, মানে মানুষ হিসেবে যেন আমরা ডিভিডেন্ড পাই। সবসময় সবকিছু ফিজিক্যালি দেখলে কিন্তু হবে না, এটুকু বলে আমি আপাতত বন্ধ করছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি পরের প্রশ্নটা করতে চাই জনসংহতি আন্দোলনের প্রথম সমন্বয়কারী জনাব জোনাস সাকির কাছে। আপনারা দরিদ্রদের নিয়ে কাজ করে এসেছেন আগে থেকেই এবং পুরো বিশ্বজুড়েই, এবং বাংলাদেশও দেখা যাচ্ছে যে এই যে দুর্যোগটা সেটার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র শ্রেণীর জনগণ। আর অনেকেই আছে যারা এই ক্রাইসিসের মধ্যে ক্রাইসিসের মাঝেই হচ্ছে দরিদ্র সীমার নিচে নেমে গিয়েছে তাদের ইনকাম। এরকম অবস্থায় আপনি যদি এই ব্যাপারগুলো নিয়ে আপনারা রাজনীতি করে থাকেন, এই অসমতা গুলো খুব বাজে ভাবেই ফুটে উঠছে আর কি এবার, তো আপনার কি মনে হয় যে এমন অবস্থায় কি ধরনের বাজেট প্রতিফলন হওয়া উচিত? আচ্ছা, এই প্রথমে যেটা বলিনি যে আমি কি একবারই আমার পুরো বক্তব্য দেবো নাকি এরপরেও বক্তব্য দেখা আসবে? এরপরে আরেকবার দেওয়ার চেষ্টা করবো, আপনি একটু 5 মিনিট মনে যদি করতে পারেন তাহলে পরে আবার এক করবো। আচ্ছা, আমি সংক্ষেপে আমার মূল কথাগুলো একটু বলার চেষ্টা করি। প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা এখানে বিভিন্ন প্রেজেন্টেশন দিয়েছেন আপনাদের ইয়ুথ ফোরামের পক্ষ থেকে, পলিসি ফোরামের পক্ষ থেকে, আর আপনারা যারা এটা আয়োজন করেছেন আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর যারা সহ আলোচক আছেন প্রত্যেককেই শুভেচ্ছা জানাই। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, সারা বিশ্বব্যাপী মহামারী চলছে, বাংলাদেশেও মহামারী একটা ব্যাপক রূপ নিচ্ছে। তো আমরা যে পর্যায়ে এখন এখানে আছি, প্রতিদিনই দুঃসংবাদ আমরা শুনছি, মানে করোনা এখন ঘরে ঘরে হানা দিয়েছে, কাজেই আমাদের পরিচিত জনরা, আমাদের আত্মীয় স্বজনরা সকলেই আক্রান্ত হচ্ছেন, অনেকে মৃত্যুবরণ করছেন। এই দুঃসময়ের মধ্যে আমরা বাজেট নিয়ে আলোচনা করছি। যে কথাটা বলা দরকার যে মানে বাজেট তো কেবল আয় ব্যয়ের হিসেবের ব্যাপার নয়, বাজেটের পেছনে পলিসি থাকে, তো পলিসিগুলো নিয়ে আলোচনা ছাড়া বাজেটের আলোচনা খুব বেশি কার্যকর হয় না। আমার মনে হয় যে আমাদের দেশে এই মানে মহামারীতে এসে, যেটা আমরা আগেও দেখেছি মহামারীর আগেও, যে বাজেট আমাদের বিভিন্ন রকম ক্ষেত্রে যে নীতিগুলো আছে সেই নীতিগুলো কার্যকর হচ্ছে না, বরং আমরা উন্নয়নের কথা শুনি কিন্তু আমরা উন্নয়ন যে সকলের কাছে যেভাবে পৌঁছানো দরকার, একটা ইনক্লুসিভ উন্নয়নের মধ্যে যেভাবে প্রত্যেকটা মানুষের উন্নতি ঘটে সেই উন্নতি ঘটছে না, বড় আকার একটা বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। আমাদের অর্থনীতির আকার বাড়ছে, বাজেটের আকার বাড়ছে, আমাদের জিডিপি বাড়ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবং বাংলাদেশ এই অর্থনৈতিক উন্নয়নের যে কথা বলা হয় এর মধ্যে আসলে ব্যাপকভাবে ধনী হওয়ার দিক থেকে আমরা এগিয়ে গেছি, কিন্তু মানে বিরাট আকারে বৈষম্যের বৃদ্ধিও একই সমানকালে বেড়েছে। তো এই জায়গা থেকে যেটা মানে জরুরি গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে যে পলিসিগুলো যেটা নেওয়া হয় এবং বাজেটের পেছনে যে পলিসি কিংবা নীতিগুলো কাজ করে সেখানে আসলে আমাদের আলোচনাটা কেন্দ্রীভূত করা দরকার, যাতে সেই নীতির মধ্যে আমরা কতটা গণমুখী নীতি আনতে পারি এবং তার মধ্যে দিয়ে আমরা একটা ইনক্লুসিভ উন্নতির দিকে যেতে পারি। তো আমরা বর্তমান সময়ে যেটা দেখছি, এর আগে আমরা দেখেছি যে অনেক কথাই বলা হয় কিন্তু সেই সব কথা শোনার জায়গায় বর্তমান সরকার কিংবা অতীতের সরকারগুলো খুব বেশি থাকেনি। কথা তারা শোনেন না, তারা নিজেদের মতো করেই তাদের বাজেট প্রণয়ন করেন, নীতি তৈরি করেন এবং তার মধ্যে দিয়ে সমাজে একটা অংশই কেবল লাভবান হয়, তাদের কি বলা যায় যে বৈষয়িক উন্নতি ঘটে কিন্তু বড় অংশ মানুষ সেই উন্নতির বাইরে থাকে। এবং এর ফলে যেটা হয় যে সামগ্রিকভাবে দেশের যে সবগুলো ক্ষেত্র সেগুলোর মধ্যে যে বিরাট বিসঙ্গতি কাজ করে তার পরিণতি কিন্তু আবার কম বেশি সকলেই ভোগ করে না। বিশেষত আমরা এই মহামারীর কালে এসে দেখতে পাচ্ছি যে আমাদের যে মৌলিক খাতগুলো যেমন স্বাস্থ্য, শিক্ষা কিংবা সামাজিক সুরক্ষা কিংবা সামগ্রিকভাবে অর্থনীতি, এই জায়গাগুলোতে যে বড় ধরনের গলদগুলো রয়ে গেছে সেটার পরিণতি এখন আমরা সবাই ভোগ করছি।
স্বাস্থ্য খাতে বিশেষভাবে যে ভয়াবহ একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মানে ফলাফল এখন সকলকেই ভোগ করতে হচ্ছে। এটা এখন ধনী গরিব নির্বিশেষে বলা চলে যে এই পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে করতে হচ্ছে। এই যে অবস্থায় অবস্থায় আসলে আমরা বাজেট নিয়ে আলোচনার ক্ষেত্রে এসে আমার মনে হয় যে একটা মৌলিক পরিবর্তনের দাবি করা দরকার। সরকার শুনবে কি শুনবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু আমার মনে হয় যে একটা গণমুখী সরকার কি ধরনের বাজেট এই পরিস্থিতিতে আনতে পারে সেই জায়গাগুলো নিয়ে হয়তো আমি কথা বলতে চাই। কারণ কথা শোনার ব্যাপারে আমরা এই এই মহামারীর শুরু থেকে আমরা দেখেছি যে অনেকগুলো দাবি আমরা তুলেছি যেগুলো আমাদের এই মহামারী নিয়ন্ত্রণ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল, আবশ্যক ছিল, সেগুলো আসলে যথাযথভাবে শোনা হয়নি, করা হয়নি, যার ফলাফল হয়েছে যে আমরা এখন মহামারী একটা গণসংক্রমণের পর্যায়ে চলে গেছে এবং একটা মানে মুখ থুবড়ে পড়া স্বাস্থ্য ব্যবস্থার মুখোমুখি আমরা হয়েছি এবং কারোর কোনো ব্যাপকভাবে বেশিরভাগ মানুষের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এবং এই এটা নিয়ন্ত্রণেরও কোনো ক্ষমতা এখনকার এই বর্তমান ব্যবস্থার মধ্যে আর থাকছে না। তো আমরা সবাই একটা ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছি। এই পরিস্থিতির মধ্যেও এখনো যা করার আছে সেদিক থেকে আমি দুটো দিক গুরুত্ব দিব। একটা হচ্ছে যে আমরা এখনো মহামারী অতিক্রম করিনি, সম্ভবত আমরা পিকের দিকে যাচ্ছি, কাজেই আমাদের দুর্যোগ এখনো চলছে। আমার মনে হয় যে বাজেটের একটা গুরুত্বপূর্ণ অংশ এখনো থাকা দরকার দুর্যোগকালীন বাজেট, আরেকটা হচ্ছে উত্তরণকালীন বাজেট। ফলে বাজেটের এই দুটো অংশের দিকে যাতে আমাদের মনোযোগটা থাকে সেই প্রশ্নটা আমরা জোরের সাথে তুলব। দুর্যোগকালীন জায়গা থেকে আমরা শুরু থেকে যে কথাগুলো বলেছিলাম যে আমাদের এখানে মানুষ যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, এখনো এক ধরনের মানে খুলে দেওয়া হলেও পরিপূর্ণভাবে খোলেনি, ফলে মানুষের বিশেষত সংখ্যাগরিষ্ঠ মানুষের আয় কমে গিয়েছে, তাদের আয়ের জায়গাগুলো সংকুচিত হয়ে পড়েছে। দুঃখিত, ফলে সেই জায়গা থেকে আমাদের তাদের হাতে যে তাদের খাদ্য এবং নগদ অর্থ তাদেরকে পৌঁছানোর যে ব্যবস্থা সেটার দিকে মনোযোগ রাখা দরকার, যে খাদ্য পৌঁছানোর যে উদ্যোগ সরকারের দিক থেকে নেওয়া হয়েছে সেগুলো যে অপর্যাপ্ত সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। সেই জায়গাটা আরো গুরুত্ব দিয়ে সেখানে মানুষের কাছে যাতে খাদ্য পৌঁছায় সেই জায়গাটা নিশ্চিত করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে নগদ অর্থ পৌঁছানোর বিষয়টাও 50 লক্ষ পরিবারকে 2500 টাকা করে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত অপ্রতুল এবং সেটা যে সময় দেওয়া দরকার ছিল তার বহু পরে সেটা দেওয়া হয়েছে। আর এই নেট যে আরো বাড়ানো দরকার, কেননা আমাদের এখানে শ্রমজীবী মানুষ দিন আনে দিন, দিনের উপর নির্ভরশীল, দিনের আয়ের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা এবং পরিবার এবং নিম্ন আয়ের মানুষের পরিবার প্রায় 2 কোটি পরিবার, তাদের কাছে কিভাবে নগদ অর্থ পৌঁছানো যায় সেই দিকে দ্রুত মনোযোগটা দেওয়া দরকার। ফলে এইদিকে একটা বড় বাজেটের অ্যালোকেশনের ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে যে স্বাস্থ্যখাত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা এই এখনো করোনার একেবারে পিকের দিকে অগ্রসর হচ্ছি, আমাদের স্বাস্থ্যখাত একেবারে মুখ থুবড়ে পড়েছে এবং এর অনেকগুলো কারণ আছে। সেটার দিকে যাওয়ার আগে আমি এই এই মুহূর্তে যে বিষয়গুলো অত্যন্ত জরুরি ছিল যে এই করোনার জন্য সবচেয়ে বড় জায়গা ছিল টেস্টিং, সেই টেস্টিং এর জায়গাটাই কিন্তু আসলে মানে আমাদের একেবারেই অপ্রতুল অবস্থার মধ্যে আছে। মানুষ কি ভীষণ হয়রানির মধ্যে আছে টেস্টিং নিয়ে সেটা আমরা সবাই জানি, বিরাট অংশ মানুষ টেস্টিং এর সুযোগই পাচ্ছে না, মানে বিশেষত ঢাকার বাইরে কিংবা জেলা শহরগুলোতে তো অবস্থা আরো ভয়াবহ খারাপ। তো সেই জায়গা থেকে এই যেটা সম্ভব ছিল যে আমরা যদি শুরুতেই মাস মাসেই টেস্টিং এর জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে পিসিআর মেশিন বিভিন্ন জায়গায় বসিয়ে এটা সম্ভব ছিল এবং ব্যাপকভাবে টেস্টিং করে কন্টাক্ট ট্রেসিং করা এবং কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি তৈরি করা, এবং এটা অত্যন্ত জরুরি ছিল এবং সেই জায়গাতে যে বাজেট অ্যালোকেশন দরকার ছিল সেটা এখনো পর্যন্ত আমরা যথাযথভাবে দেখছি না। কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি নাই বললেই চলে, অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দেওয়া হয়েছে কিন্তু আপনি ধরুন আজকে সাভার, আশুলিয়া, গাজীপুর কিংবা নারায়ণগঞ্জের মতো জায়গায় যেখানে ব্যাপক হারে বড় শিল্প কারখানা আছে এবং সেখানে লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে, তাদের ওখানে যদি একজন শ্রমিক আক্রান্ত হন তাকে শনাক্ত করা কিভাবে হবে এবং তার জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা কি হবে? তার বাড়িতে তো কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা নেই, একদমই তারা বেশ কয়েকজন মানুষ থাকেন, কাজেই তার জন্য যে আলাদা কোয়ারেন্টাইনের যে ফেসিলিটি তৈরি করা দরকার ছিল সেই সব জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হয়। হাসপাতালের জায়গার দরকার ছিল, আমাদের সম্ভাব্য কত রোগী হতে পারেন এবং তার মধ্যে কতজন হাসপাতালে যেতে পারে, কত অবস্থা সৃষ্টি হতে পারে, সেই যে একটা আগাম অনুমান এবং তার ভিত্তিতে একটা ফিল্ড হাসপাতাল সহ হাসপাতালগুলোকে প্রস্তুত করা, সেই জায়গাগুলোতে যাওয়া হয়নি। এই জায়গার জন্য একটা দ্রুত বাজেট বরাদ্দের জায়গা দরকার ছিল। তো আমি বলবো যে দুর্যোগকালীন জায়গাতে স্বাস্থ্য ব্যবস্থার যে বাজেট বরাদ্দ দরকার এবং মানুষের কাছে খাদ্য এবং নগদ অর্থ পৌঁছানোর জায়গা দরকার, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আর দ্বিতীয়ত হচ্ছে উত্তরণকালীন জায়গায় আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটা মহামারী যেহেতু অতিক্রম করেছি, পৃথিবীর সব দেশই প্রায় অতিক্রম করছে এবং তার ফলে সব দেশের অর্থনীতি একটা মন্দাভাবের দিকে যাবে এবং এই মন্দার ক্ষেত্রে ধরুন বিনিয়োগ কম হবে, কনজাম্পশন কিংবা মানে কেনা বেচা কম হবে, ভোগ কম হবে, আমাদের রপ্তানি খাত কম হবে এবং আমাদের যে রেমিটেন্সের ফ্লো সেই জায়গাটা তো কিন্তু আমরা কম ইয়ের মধ্যে পড়ব, এমনকি সরকারি ব্যয়ও একটা সংকটের মধ্যে পড়বে। এরকম একটা পরিস্থিতিতে যে বাজেট প্রণয়নের ক্ষেত্রে খেয়াল রাখা দরকার যে সরকারি ব্যয়টা বাড়িয়ে কিন্তু এই 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 ধরনের অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে হয়, কারণ যখন আপনার কনজাম্পশন কিংবা ইনভেস্টমেন্ট কমে যাবে তখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে কিন্তু এই অর্থনৈতিক পরিস্থিতিটাকে মোকাবেলা করতে হয়। সেটা যদি আমরা মানে এক বছর দু বছর তিন বছর মেয়াদি একটা পরিকল্পনা গ্রহণ করি তাহলে যে অর্থনীতির ভিত্তা নির্মাণ করা যাবে সেটার উপর দাঁড়িয়ে হয়তো ভবিষ্যতে আবার অর্থনীতি ব্যাপক একটা গতি লাভ করতে পারে। আমাদের বাজেটের যে পরিকল্পনা করা হচ্ছে সেক্ষেত্রে সরকারকে একটা ব্যাপক ভাবে অর্থ ব্যয়ের দিকে যেতে হবে যার মধ্যে দিয়ে পুরো অর্থনীতিতে গতি সঞ্চার করা যায়। তো সেই জায়গা থেকে দুটো দিক আছে যে ব্যয়টা কোথায় হবে আর অর্থ কিভাবে আসবে। তারপরে হচ্ছে যে আমাদের শিক্ষা খাত একটা বড় জায়গা, আমাদের কৃষি এবং মানে খাদ্য নিরাপত্তার জায়গা একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং তারপরে অবকাঠামো এবং শিল্প খাত একটা বড় জায়গা। এই পাঁচটা খাতে আমাদের ব্যয় কিভাবে হবে, ব্যয়ের নীতি কি হবে সেই আলোচনাটা গুরুত্বের সাথে করা দরকার। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অর্থ কিভাবে আসবে, অর্থের উৎস গুলো কি কি। আমরা দেখি যে আমাদের সরকারি ব্যয় এত বিপুল এবং বিশেষভাবে সরকারি বেতন বৃদ্ধি করা হয়েছে এবং প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইনক্রিমেন্ট আছে কিংবা নানা ধরনের আয়ের বর্ধন আছে, সেই জায়গাগুলোতে এখন আমাদের চিন্তা করা দরকার যে এই সময়ে আমাদের যেহেতু বিপুল পরিমাণ অর্থ দরকার অন্যান্য জায়গাগুলোতে ব্যয় বৃদ্ধির জন্য, সেক্ষেত্রে আমরা যেমন ভারতের মতো দেশেও এখন মহার্গ ভাতা এই স্থগিত করা হয়েছে, তো আমরা কিভাবে এই সরকারি ব্যয়ের ক্ষেত্রে মানে যে যে আমাদের যে রাজস্ব খাতে যে ব্যয়টা হয় বেতন দেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্যয় কিভাবে কমিয়ে আনতে পারি এবং সেখান থেকে অর্থ অন্য খাতে স্বাস্থ্য শিক্ষা সহ এই ধরনের অবকাঠামো খাতে এবং কৃষি খাতে খাদ্য নিরাপত্তার খাতে ব্যয় করতে পারি, সেই জায়গাগুলোতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। এবং অর্থ উত্তোলনের অর্থের আরেকটা বড় জায়গা হতে পারে যে আমাদের অপ্রয়োজনীয় ব্যয় অপচয় এবং যে সমস্ত প্রকল্পগুলো আছে যে প্রকল্পগুলোর মধ্যে বিরাট বাজেটের প্রকল্প যেগুলো যেগুলো এই মুহূর্তে অগ্রাধিকারের জায়গা নেই সেখানে আমাদের মানে নীতি নির্ধারণ করতে হবে যে আমরা কোন এখন কোন জায়গায় কি পরিমাণ অর্থ ব্যয় করব এবং আমাদের প্রায়োরিটি অগ্রাধিকার খাতগুলোতে আমরা কিভাবে অর্থ বরাদ্দ বাড়াবো। এই দুটো জায়গা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অর্থ সংস্থানটা কিভাবে করবো, আর একটা হচ্ছে কোন খাতগুলোতে কিভাবে ব্যয় করবো, ব্যয়ের সুনির্দিষ্ট ফোকাসগুলো কি হবে, সেই জায়গায় আমরা আমি নীতিগত ভাবে আমার প্রস্তাবগুলো পরের ধাপে নিশ্চয়ই দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা আমাদের সাথে আছেন সরকারি দলের আওয়ামী লীগের বেস্টার শাহ আলী ফরহাদ, তিনি প্ল্যাটফর্মটির অনেক আগে থেকে মেন্টর হিসেবে আছেন, ধন্যবাদ। কারণ ভাইয়ের কাছে প্রশ্নটা ছিল যে আপনি প্রথমে ওয়াসাকা ম্যাডাম বললো, এরপর তিনজন বিরোধী দলের তিনজন কিছু বক্তব্য রাখলো, আপনি ভাই এইখান থেকে যদি কিছু বলতে পারেন, আর একই সাথে হচ্ছে আপনার নিজস্ব কোন বাজেট ভাবনা যদি থাকে। বিশেষ করে আরেকটি যে ইস্যু, এর আগে যে তিনজন প্যানেলিস্ট ছিল তারা বলেছেন যে সরকার একটা সমন্বয়হীনতার অভাব আছে, কিন্তু আপনি বাস্তবায়নের সাথে জড়িত, এখানে কি কোনো কাজ করার সুযোগ আছে কিনা সেটা নিয়ে যদি একটু আলাপ করেন। শাহ আলী ফরহাদ, ধন্যবাদ আমির, ধন্যবাদ ইউথ পলিসি ফোরামকে আজকের এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমত ইউথ পলিসি ফোরামের যেসব সদস্য এবং শুভাকাঙ্ক্ষী এই আজকের যে প্রেজেন্টেশনটি
আমাদের জন্য দেয়া হলো, এবং আগামীকালকে আমি যতটুকু জানি আপনারা আরো সিনিয়র নেতৃবৃন্দের সাথে এবং পলিসি মেকারদের সাথে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এই প্রেজেন্টেশন যেটি তৈরি করা হয়েছে এটির জন্য আপনাদেরকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। যেটি আমার পূর্ববর্তী বক্তা আমার সিনিয়র সহকর্মী ওয়াসেকা আপা বলেছিলেন যে প্রেজেন্টেশনটা দেখে আমরা বুঝতে পারছি যে অনেক চিন্তা ভাবনা করে অনেক আলোচনা করে আপনারা এই ধরনের একটি ডকুমেন্ট আমাদের সামনে নিয়ে আসেন। এবং আমি যেটা ওয়াসেকা আপার সাথে কিছুটা দ্বিমত করবো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে এখানে অনেক যেই সাজেশন গুলো আছে সেগুলো ঠিক বাজেটের সাথেই যে একদম স্পেসিফিক্যালি জড়িত তা কিন্তু না। অনেক কিছু আছে যে আমরা বাজেটের পরেও এগুলো নিয়ে কাজ করার মতন সুযোগ আছে, এবং এখানে যে অনেক সমস্যাগুলোর কথা তুলে ধরা হয়েছে এই বেশিরভাগ সমস্যাগুলো কিন্তু আমাদের সরকারও অ্যাকনলেজ করে যে আমাদের এইসব বিষয়ে ঘাটতি আছে, এইসব বিষয়ে আমাদের পারফরমেন্সটাকে আরো বাড়াতে হবে। প্রথমত আমাদের এবারের বাজেটটি যেটি আমার বিরোধী দলীয় বন্ধু তাবিদ ভাই বলেছিলেন যে এবারের বাজেটটি কিন্তু আসলে সাধারণ যে কোনো বছরের বাজেটের মতন না। এবার একটি আমরা আনকনভেনশনাল আনপ্রেসিডেন্টেড একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমাদের বাজেটটাও সেটা রিফ্লেক্ট করতে হবে সেই নতুন রিয়ালিটিটা। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবার কথাটি বারবার চলে এসেছে, আমি একটু স্বাস্থ্যখাত নিয়ে যদি প্রথমে শুরু করি যে আমাদের এবার আমরা ধারণা করছি যে আমাদের স্বাস্থ্যখাতের জন্য যে বাজেটটি সেটি 7-8,000 কোটি টাকার মতন বৃদ্ধি করা হবে। আপনারা হয়তো জানেন যে আমাদের গত বছর আমাদের যে গত অর্থ বছর যেটি এই শেষ হবে কিছুদিনের মধ্যেই, এই বর্তমান অর্থ বছরের আমাদের স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ ছিল 25,733 কোটি টাকা, যা আমাদের জিডিপির 1% মতো। আমরা আশা করছি যে এখানে 7-8,000 এর কাছাকাছি একটি সংখ্যা হয়তো এবার আমাদের বাড়ানো হবে, তো অবশ্যই এই সংখ্যাটি 7-8,000 এর মতো হতে পারে। এবার আমরা আমাদের এই স্বাস্থ্যখাতের যে বরাদ্দ সেটি প্রয়োগের ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি এরিয়াস যেগুলো থাকবে সেটি হচ্ছে প্রথমত যে আমাদের স্বাস্থ্যখাতে যে জনবল সেটিকে আরো বৃদ্ধি করা, অর্থাৎ ডক্টর নার্স এবং মেডিকেল যেসব টেকনিশিয়ান পোস্ট গুলো আছে সেখানে আরো বেশি মানুষ নিয়োগ দেয়া। এছাড়া আমাদের স্বাস্থ্যখাতের যে অবকাঠামোগত উন্নয়ন আছে সেটিকে আরো জোরদার করা, এবং হেলথ কেয়ারের জন্য আমাদের স্বাস্থ্য সেবার জন্য চিকিৎসা সেবার জন্য যে ইকুইপমেন্ট গুলো দরকার, যে মেশিনারিজ গুলো দরকার, আমরা প্রায় দেখছি এখন আলোচনায় আছে বর্তমানে মহামারীর কারণে আলোচনায় আছে ICU ভেন্টিলেটর এসব বিষয়ে। এছাড়া আমাদের কিন্তু ICU অ্যাম্বুলেন্সের কথাও বলা হচ্ছে, তো বিভিন্ন ইকুইপমেন্টাল ইস্যুস আছে যেগুলো আমাদেরকে স্বাস্থ্যখাতে আমাদেরকে আরো নজর দিতে হবে। তো এখানে একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে কথাগুলো আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে আমরা কিন্তু এই ধরনের একটা মহামারীর জন্য বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ কেন, পৃথিবীর বিভিন্ন উন্নত দেশের স্বাস্থ্যসেবা গুলোও কিন্তু প্রস্তুত ছিল না। সবগুলোই কিন্তু বেশিরভাগ দেশই কিন্তু তাদের স্বাস্থ্যসেবার একদম লিমিট ক্রস করে ফেলেছিলেন, অর্থাৎ তাদের স্যাচুরেটেড হয়ে গেছিল এই সেবা দেওয়ার ক্ষমতা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতিতে আমরা প্রথমেই বলে রাখা ভালো যে এই ধরনের একটা মহামারীর জন্য স্প্যানিশ ফ্লুর পরে কিন্তু এই করোনা ভাইরাসের যে প্যান্ডেমিক এর মাঝামাঝি কিন্তু এরকম ওয়াইড স্প্রেড প্যান্ডেমিক কত 100 বছরের মধ্যে আমরা দেখিনি। এটা সবচেয়ে সংক্রামক, আমি মৃত্যুর হারের দিকে যাব না, সংক্রামকের কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে এটা স্প্যানিশ ফ্লুর পরবর্তীতে এর জায়গা। তার মানে আমরা কেউই যে খুব প্রস্তুত ছিলাম এই ধরনের একটি মহামারী মোকাবেলা করার জন্য তা না। আমাদেরকে দেখতে হবে যে যখন থেকে মহামারীটি দেশে আসলো বা পৃথিবীতে ব্যাপ্তি ঘটা শুরু করলো তখন থেকে আসলে স্বাস্থ্যসেবা কিভাবে আরো উন্নত করার চেষ্টা করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন আমাদের সরকার কিন্তু যথেষ্ট নিষ্ঠার সাথে চেষ্টা করে যাচ্ছেন। যেরকম একটি উদাহরণ আমি দিব, খুব আপনারা আমার সব অন্যান্য বক্তারা যারা আছেন তারা এটি মানবেন যে বাংলাদেশের সরকারের মধ্যে রিক্রুটমেন্ট করার প্রসেসটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট। তো এরকম একটি কুম্বারসাম প্রসেসের মধ্যে থেকেও কিন্তু আমরা কয়েকদিন আগেই আপনার 2,000 নতুন ডাক্তার এবং 5,054 জন নার্স আমরা নিয়োগ দিয়েছি, এবং আরো আপনার 7,000 জনবল ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে আমাদের স্বাস্থ্যখাতে শুধুমাত্র এই মহামারী মোকাবেলা করার জন্য। এর সাথে সাথে আমাদের কিন্তু আরো 5,000 জনবল নিয়োগ হওয়ার যে প্রক্রিয়া সেটি এখন শেষ পর্যায়ে আছে। আমরা 2,000 ডাক্তার নিচ্ছি এবং 3,000-এর মতন আমরা মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান এবং রেডিওগ্রাফার আমরা রিক্রুট করব খুব শীঘ্রই। তো আমাদের কিন্তু এই সময়কালীন অর্থাৎ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু আমাদের এমন না যে আমরা বাজেটের জন্য বসে আছি, এর মধ্যেও কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্প্রসারণ কিন্তু ঘটছে নিয়মিতভাবে। এবং আপনাদের প্রেজেন্টেশনের মধ্যে কয়েকটি
সাজেশন যেগুলো এসেছিল এর বেশিরভাগই কিন্তু ইতিমধ্যে সরকার কাজ করা শুরু করেছে। যেরকম আমাদের ইউনিভার্সাল হেলথ কভারেজের কথা তুলতে এসেছে, বাংলাদেশ কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মধ্যে যে রেজলিউশনটা এসেছে ইউনিভার্সাল হেলথ কভারেজকে সারা পৃথিবীব্যাপী এটি প্রয়োগ করার ক্ষেত্রে, সেটি কিন্তু বাংলাদেশেরই সাজেস্ট করা ছিল। বাংলাদেশ প্রপোজ দ্য মোশন অ্যাট WHO ইন জেনেভা। এটা আপনার এই বছরের শুরুতে বা গত বছরের শেষের দিকে হয়েছিল। এছাড়া মেডিকেল ইন্স্যুরেন্স এর বিষয়টিও কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে অলরেডি ট্রায়াল বেসিসে প্রায় 2 বছর আগে থেকে শুরু হয়েছে। বিভিন্ন উপজেলায় কিন্তু এই মেডিকেল ইন্স্যুরেন্স এর কাজটি চলছে। তার মানে স্বাস্থ্য ব্যবস্থা সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের যে চিন্তাগুলো, সেগুলো যে আমরা এই আগামী বাজেট থেকে চিন্তা ভাবনা শুরু করে কাজ শুরু করব তা না, আমরা ইতিমধ্যে এর অনেকগুলো বিষয় কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমরা প্রয়োগ শুরু করেছি এবং এগুলো সামনে এগুলোকে আরো ব্যাপ্তি ঘটানোর মতো আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জানতে পারছি সরকার থেকে যে আমাদেরকে আগামীতে আমরা 3 বছর এবং 10 বছর মেয়াদী, একটি মধ্যম মেয়াদী এবং একটি দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতকরণের জন্য আমরা 2টি পরিকল্পনা হাতে নিচ্ছি। তো অনেকেই বলে থাকেন আসলে যে বাংলাদেশের যে GDP সেই আকারে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার জন্য যে আসলে বরাদ্দ সেটি অপ্রতুল। হ্যাঁ, কিছুটা অপ্রতুল তো অবশ্যই, কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে GDP পার্সেন্টেজ ব্যবহারের জন্য বাজেটারি অ্যালোকেশনের ক্ষেত্রে যে উদাহরণগুলো দিই সেগুলো কিন্তু উন্নত দেশ থেকে আসছে। বাংলাদেশের মতন একটি উন্নয়নশীল দেশের কিন্তু প্রায়োরিটি কিন্তু অনেকগুলো। হেলথ সেক্টর অবশ্যই কিন্তু top 5 সেক্টর প্রায়োরিটি ওয়াইজ, কিন্তু এর মানে এই না যে বাকি সেক্টর গুলোকে আপনি একদম ফেলে দিতে পারেন। মহামারীর মধ্যে কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে ওই আমার যেটি মনে হয় যে আমাদের হয়তো আরো অল্টারনেটিভ সোর্স অফ ফান্ডিং দেখতে হবে, পুরোটাই যে গভর্নমেন্ট রেভিনিউ থেকে আসবে। অর্থাৎ আমরা 7,000-8,000 কোটি টাকা বরাদ্দ বাড়ালাম, হয়তো এখানে আরো 8-10,000 কোটি টাকা হলে আমাদের যে সম্পূর্ণ যে প্রয়োজনগুলো সেগুলো আমরা মেটাতে পারতাম। সেই ক্ষেত্রে আমরা বৈদেশিক বিনিয়োগের দিকে খেয়াল নজর দিতে পারি, আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ক্ষেত্রে আমরা নজর দিতে পারি। এই অল্টারনেটিভ ফান্ডিং সোর্সেস গুলো থেকেও কিন্তু আমাদের হেলথ কেয়ার এক্সটেনশন এবং মডার্নাইজেশনের কাজগুলো আমরা করতে পারি। আচ্ছা, এছাড়া আরো কিছু এসেছিল গভর্নেন্স রিলেটেড কিছু হেলথ কেয়ারে আপনাদের কিছু সাজেশন ছিল, যেগুলো আমি মনে করি আসলেই মানে চিন্তা করার মতন বিষয় এবং এগুলো নিয়ে কাজ করা অবশ্যই উচিত। সেন্ট্রাল ডাটাবেস নিয়ে আপনারা যে রেকমেন্ডেশনটি দিয়েছিলেন স্বাস্থ্যসেবার জন্য, সেটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি মনে করি যে আমাদের কিন্তু গত 2-3 দিন আগে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে উদ্বোধন হয়েছে, কন্ট্রাক্ট করোনা ট্রেসার BD অ্যাপটির নাম, যেটির মাধ্যমে আমরা এই সাকিব ভাই যেটি বলছিলেন যে আসলে যারা ইনফেক্টেড হয়েছেন তাদের মুভমেন্ট ট্রেসিং এর বিষয়গুলো খেয়াল করা থেকে শুরু করে একটি ডেটাবেস এর মধ্যে সবকিছু নিয়ে আসা, এরকম আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আসলে একটা সেন্ট্রাল ডাটাবেস থাকাটা জরুরি। এবং আমাদের যে বাংলাদেশে গত 10 বছর ধরে আমরা ডিজিটালাইজেশনের যে ছোঁয়া বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেটি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা তো আরো বেশি বৃদ্ধি করার দরকার। এটি আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি যে আমাদের সরকারও এই বিষয়ে আসলে নীতিগতভাবে একমতই হবেন, এখানে আসলে দ্বিমত করার মতন কোনো বিষয় নেই। এই কোন হাসপাতালে এই মুহূর্তে ICU বেড খালি আছে, কোথায় ভেন্টিলেটর সুবিধা আছে, এগুলো যদি মানুষ আসলে খুব সহজে জানতে পারে তাহলে মানুষের জন্য যেরকম সুবিধা হয় সেই স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়। আপনারা আরো কিছু বিষয় নিয়ে হেলথ সেক্টরের প্রেজেন্টেশনে বলেছিলেন, যেরকম প্রাইভেট হাসপাতালগুলোকে আরো বেশি সম্পৃক্ত করা যায় কিনা। আমাদের কিন্তু করোনা মহামারী মোকাবেলা ইতিমধ্যেই কিন্তু আমরা একাধিক প্রাইভেট হাসপাতালের সাথে আমরা কাজ করছি। একদম শুরুর থেকেই চেষ্টা ছিল, এটা আসলে যেটি হয় যে প্রাইভেট হাসপাতালের উপরে অনেক কিছুই আসলে আমরা বলতে পারি কিন্তু চাপিয়ে দিতে পারি না, এখানে তাদের পক্ষ থেকেও আসলে একটা ইন্টারেস্টের জায়গা থাকতে হবে। যেখানে যেখানে আমাদের আমাদের ইচ্ছা এবং প্রাইভেট সেক্টরের ইচ্ছা সামঞ্জস্যপূর্ণ হয়েছে, একই সাথে মিলেছে, ওয়েভ লেন্থে আমাদের মানে সেম ছিল, সেই জায়গায় কিন্তু আমরা কোঅপারেশন করছি। আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়ে আপনাদের কিছু সাজেশন ছিল। এই কয়েকদিন আগে কিন্তু ডেইলি স্টারে একটি সুন্দর রিপোর্ট এসেছিল যে এই যে বর্তমান যে আপনার করোনা পরিস্থিতিতে অন্যান্য যেসব এসেনশিয়াল ড্রাগস গুলো আমাদের বাংলাদেশে সবসময় দরকার পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু DGD এর কিছু পদক্ষেপের কারণে আমাদের সেই এই ওষুধের দাম যেরকম কোনোখানে বাড়েনি, ঠিক সেভাবে আমাদের ওষুধের যে সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশনের যে চেইনটি ছিল সেটিও বেশ শক্ত ছিল। আমরা অল্টারনেটিভ সোর্সেস অফ ইম্পোর্ট থেকে শুরু করে আমাদের এইসব ওষুধ তৈরির জন্য যে কাঁচামাল সেগুলোর ইম্পোর্ট সবকিছুই আমরা ভালোভাবে নজরদারি করার কারণে এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। আর এছাড়া আপনি প্রকিউরমেন্ট নিয়ে আপনাদের এখানে যে কথাগুলো এসেছে, আমি মনে করি আসলে ইমার্জেন্সি টাইমের প্রকিউরমেন্ট নিয়ে
বেশ কিছু আসলে ঝামেলা তৈরি হয়েই যায়। এখানে আপনি বুঝেন যে নর্মালি আমরা যে পাবলিক প্রকিউরমেন্টের জন্য আমাদের যে স্ট্রিনজেন্ট রুলস গুলো থাকে তার থেকে যদি কিছুটা ডিভিয়েশন করতে হয় তখন দেখা যায় কিছু প্রশ্ন এসেই যায়। কিন্তু লং টার্ম আসলে গভর্নেন্স নিয়ে আমাদেরকে আরো ভালোভাবে চিন্তা করতে হবে। আমাদের পাবলিক প্রকিউরমেন্ট যেই রেগুলেশনটি আছে সেটির মধ্যে পিপিআর যেটিকে আমরা বলি সেটিকে আরো মডার্নাইজ করা, সেটাকে আরো অ্যামেন্ড করা। কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দীর্ঘসূত্রিতার ব্যাপার থাকে, সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। কিছু জায়গায় আমরা দেখি যে অনিয়মের মতন ব্যাপার থাকে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যে ডিজিটাইজেশনের যে ব্যাপারটা সেটি একটি বড় ভূমিকা রাখতে পারে। যেরকম আপনারা যদি খেয়াল করে দেখেন বাংলাদেশে কিন্তু গত 10 বছরে ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট যে সিস্টেমটি চালু হয়েছে তার কারণে কিন্তু একটি সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত যে পাবলিক প্রকিউরমেন্টের বিষয়গুলো সেগুলো দেখা যাচ্ছে যে ঝামেলা মুক্ত হয়ে যাচ্ছে বা গভর্নেন্সের দিক থেকে বেশ শক্তিশালী হচ্ছে। এখন যেটি দেখা যাচ্ছে বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে যে ইয়েগুলো আসে, অভিযোগগুলো আসে, সেই ক্ষেত্রে এই ধরনের ইনোভেটিভ এবং ডিসরাপটিভ পদ্ধতি আমাদের চিন্তা করতে হতে পারে। এছাড়া সোশ্যাল সিকিউরিটিও একটি বড় জায়গা। আপনাদের প্রেজেন্টেশনে যেটি উঠে এসেছিল আমিও মনে করি যে আমাদের আগামী বাজেটে এই দিকে বেশি নজর দেওয়া উচিত এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেনই যে এটি আমাদের চালু থাকবে, প্রতিটি প্রোগ্রাম চালু থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এটির ব্যাপ্তি আরো বাড়ানো হবে যাতে বেনিফিশিয়ারিজ বা উপকারভোগীদের সংখ্যা আরো বাড়ানো যায়। আপনারা জানেন যে আমরা কিন্তু খুব রিসেন্টলি আমাদের একটি বড় প্রজেক্টের উপকারভোগীদের সংখ্যা ডাবল করে দিয়েছি। আমাদের ওএমএস এর মাধ্যমে যে 50 লাখ পরিবারকে আমরা 10 টাকা কেজি চাল বিতরণ কর্মসূচি করি সেখানে কিন্তু এই 50 লাখকে আমরা বাড়িয়ে 1 কোটি করেছি। এছাড়া আমরা এককালীন আপনার যেই ক্যাশ হ্যান্ড আউট বা নগদ সহায়তা সেই ক্ষেত্রে আমরা 50 লাখ পরিবারকে সেই নগদ সহায়তা দেওয়ার প্রক্রিয়াটি শুরু করেছি যেটি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাদের প্রেজেন্টেশনে যে কথাটি উঠে এসেছিল যে আসলে অনিয়ম, এখানে ঠিক অনিয়ম ছিল না, আমি মনে করি এখানে অপরিপক্কতার কিছুটা বিষয় ছিল যে যেহেতু আমাদের ইতিমধ্যেই 50 লক্ষ পরিবারকে আমরা একটি ডাটাবেজ এর মধ্যে নিয়ে এসেছি সেই ক্ষেত্রে নতুন করে অল্প সময়ের মধ্যে বেশ এবং মনে রাখতে হবে একটি মহামারী পরিস্থিতি চলাকালীন সময়ে আবার যখন আপনি 50 লক্ষের লিস্ট করতে গেছেন তখন দেখা গেছে তাড়াহুড়ায় এখানে কিছু ভুল হয়েছে। যেমন প্রথম ভুলটা যেটি হবে যে অনেকের কাছে যাদের মোবাইল নেই, যাদের মোবাইল সিম নেই, তাদেরকে মোবাইল সিম আগে কনফার্ম না করে আপনার তাদের লিস্টটা নিয়ে নেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু অনিয়ম হওয়ার কোনো সুযোগ হয়নি কারণ তারা কিন্তু সবাই আবার ইলেকট্রনিক যে সিস্টেম সেখানে ওই একই নাম্বার বারবার ব্যবহারের যে কেসগুলো ছিল তারা অটোমেটিক্যালি বাদ পড়ে গেছে এবং তাদেরকে এখন নতুন করে সিম দিয়ে সেই সিমের মধ্যে মোবাইল পেমেন্টের যে অপশনগুলো নগদ বিক্যাশ বা রকেট এগুলো দিয়ে তারপর সেখানে আবার বাকিদেরকে সেই টাকাগুলো দেওয়া হচ্ছে। এছাড়া আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু প্রায় 1.25 কোটি মানুষকে আমরা এই মুহূর্তে নতুন 50 লাখ সহ 1.25 কোটি মানুষকে আমরা খাদ্য সহায়তার যে কর্মসূচি তার মধ্যে নিয়ে এসেছি। আমাদের কিন্তু এই ওএমএস এর বিষয়টি ছাড়াও আমাদের প্রায় 10,40,000 পরিবারকে আমরা ভালনারেবল গ্রুপ ফিডিং যেটি বিজিবির আন্ডারে আমাদের তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হয়। আমাদের জেলেদেরকে আপনার 3 লক্ষের উপরে জেলেদেরকে আমরা খাদ্য সহায়তা প্রদান করছি সরকারের পক্ষ থেকে। তো এই নাম্বারগুলো যদি আপনি টোটাল নাম্বার অফ বেনিফিশিয়ারিজ হিসাবে দেখেন তাহলে কিন্তু 5 কোটির উপরে মানুষ কিন্তু ইনডাইরেক্টলি এই এই সিস্টেমটার বেনিফিশিয়ারিজ। এখন সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে গত 10 বছরে আমাদের এই সোশ্যাল সেফটি নেট যেগুলো আপনারা বলছিলেন যেখানে অনেকগুলো প্রোগ্রাম এগুলোকে আমব্রেলার মধ্যে নিয়ে আসা যায় কিনা এটি অবশ্যই ভেবে দেখার মতন একটি বিষয়। যদি এর মাধ্যমে আমাদের বেনিফিটেড হয় সিস্টেমটা তাহলে অবশ্যই সেটি দেখা যেতে পারে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু গত 10 বছরে এই সোশ্যাল সেফটি নেটের জায়গাটা অনেক ডেভেলপ করেছে, এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমাদের বর্তমানে আপনার সুবিধাভোগী আমাদের বিভিন্ন সরকারি ভাতার সুবিধাভোগী কিন্তু 77,50,000 মানুষ, এটি কিন্তু গত বছরের আগের বছরই ছিল 64 লাখ। তার মানে প্রতি বছরই 5-6 লাখ করে কিন্তু আমরা এই বেনিফিশিয়ারিদের সংখ্যাটা বাড়াচ্ছি এবং এটি আমাদের 5,000 কোটি টাকার উপরে বাজেট আমি বরাদ্দ থাকে। আমি মনে করি যে এবারের বাজেটে যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন সেই অনুযায়ী এই এই বরাদ্দটিও আমাদের বাড়বে এবং আমাদের মনে রাখতে হবে যে এই সামাজিক কর্মসূচি যেগুলো আমরা চালু করেছি এগুলোর মাধ্যমেই কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট রিজনস যার কারণে আমরা গত 10 বছরে আমাদের যেই দারিদ্রসীমা দারিদ্র রেটটা পভার্টি রেটটা সেটা আমরা প্রায় 15% মানুষকে সেই দারিদ্রসীমার উপরে নিয়ে আসতে পেরেছি। আরবান পুয়ারদের বিষয়েও কিন্তু আমাদের সরকারের সুনির্দিষ্ট প্রোগ্রাম আছে কিন্তু আপনারা একটি কথা ঠিকই বলেছেন যে যেহেতু অনেক সময় দেখা যায় তারা ফ্লোটিং পপুলেশন তাদের ফিক্সড কোনো অ্যাবোর্ড বা রেসিডেন্স নেই সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করা একটি সমস্যা এবং এই ক্ষেত্রে আরো বেশি নজর দেওয়া যেতে পারে।
এবং এই সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই যে আমাদের কিন্তু এখন গভর্নমেন্টের পরিকল্পনা হচ্ছে সরকারি সকল ভাতা আমরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি এর মাধ্যমে বিতরণের জন্য ওই পথেই কিন্তু আমরা এগোচ্ছি। ইতিমধ্যেই গত মাসে বাংলাদেশের দুটি উপজেলায় সকল ভাতা উপকারভোগীদের ভাতাগুলো মোবাইলের মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে, মোবাইল পেমেন্টের মাধ্যমে। তো যখনই আমরা এই যে হিউম্যান ইনভলভমেন্টটা এই চেইন অফ ডিস্ট্রিবিউশন অফ বেনিফিটস এর মধ্যে কমিয়ে ফেলব এবং এটাকে আরো বেশি ইলেকট্রনিক ভাবে আমরা দেখব, তখনই কিন্তু আমাদের সেই এই করাপশন বা বলেন বা গভর্নেন্স ল্যাকিং বলেন সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে পারব। এছাড়াও আমাদের এবং এটির কিন্তু সুফল কিন্তু আপনি দেখতে পাবেন ইতিমধ্যে আমরা যে বৃত্তিগুলো দিচ্ছি সরকারি বিভিন্ন বৃত্তিগুলো আপনার একদম প্রাইমারি পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা সকল ভাতা কিন্তু ছাত্রছাত্রীদের মাদের মোবাইলে পাঠিয়ে দিচ্ছি এবং এর মাধ্যমে কিন্তু এই উপবৃত্তি বা স্কলারশিপ নিয়ে যে গভর্নেন্সের চ্যালেঞ্জ গুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নেই, এখন কিন্তু একদম সরাসরি উপকারভোগীদের কাছে সেই বেনিফিটটি চলে যাচ্ছে। আগামী বাজেটে আমাদের কৃষি খাতকেও আমরা অনেক গুরুত্ব দিয়েছি যেটি আপনাদের কথা প্রেজেন্টেশনও চলে এসেছে। আমরা কিন্তু ইতিমধ্যেই আমাদের কৃষক চাষি ভাই বোনরা যারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অগ্রগামী সৈনিক তাদের জন্য কিন্তু আমরা 5,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। এটি আমাদের বাজেট থেকে সম্পূর্ণ আলাদা, এখানে কিন্তু আপনার সফট লোন বা 4% ইন্টারেস্টে এই চাষি ভাইদের কাছে কৃষক ভাইদের কাছে বোনদের কাছে আমরা এই টাকাটা পৌঁছতে চাই। এছাড়া আমাদেরকে 9,500 কোটি টাকার ভর্তুকি আমাদের সরকার থেকে দেওয়া হচ্ছে এই ইয়ের জন্য আপনার ভর্তুকি হিসাবে কৃষি খাতে, এখানে আপনার ফার্টিলাইজার থেকে শুরু করে সব বিষয়ে ভর্তুকির ক্ষেত্রে আসবে। এছাড়া আমরা কিন্তু আমরা জানি যে এই মহামারীর কারণে যে লকডাউন বা ছুটির মধ্যে আমরা ছিলাম সেই কারণে অনেক ক্ষেত্রেই দেখা গেছে প্রোডিউসের সেলটা কম হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের সরকার থেকেও কিন্তু এই খাদ্য যেগুলো প্রোডিউস হয়েছে মানে ধান গম সেগুলো কেনার ক্ষেত্রে সরকারি ভূমিকাটা এখানে বাড়ানো হয়েছে। আমরা কিন্তু প্রায় 2 লক্ষ মেট্রিক টন বোরো ধান এক্সট্রা অ্যাডিশনাল এবার কিনছি কৃষকদের কাছ থেকে এই তাদের যাতে ক্ষতি না হয় সেই ক্ষতিগুলো পোষণের জন্য। এছাড়াও কিন্তু আমরা আরো 150 কোটি টাকার একটি প্যাকেজ হাতে নিয়েছি যেটি হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা কৃষক তাদের মধ্যে বীজ ও চারা বিতরণের জন্য। এছাড়া ধান কাটার যেই যান্ত্রিকীকরণ অর্থাৎ এটার মেকানাইজেশনের জন্য কিন্তু আমরা 100 থেকে আমাদের 100 কোটি টাকা আগেই বরাদ্দ ছিল সেটিকে আমরা আরো 100 কোটি টাকা দিয়ে এখন 200 কোটি টাকার একটি প্যাকেজ করে দিয়েছি। তার মানে মেশিনারিজও মানে অটোমেটিক মেশিনারিজও কিন্তু কৃষকরা খুব তাড়াতাড়ি যাতে কিনতে পারে। এছাড়া আমাদের 4% সুদে আমরা একটি ঋণের আলাদা প্রকল্প আমাদের বিদ্যমান ছিল, সেটি ছিল আপনার মশলা পেঁয়াজ মরিচ চাষ করেন যেসব কৃষক ভাই বোনেরা তাদের জন্য সেটিও চলবে। আর আপনি আপনার একটা ভালো কথা বলেছিলেন যে আমফানের কারণে আমাদের যে ইয়েগুলো হচ্ছে এই আপনার ক্ষতি হয়েছে আমাদের বিভিন্ন কৃষি জমি সেই ক্ষেত্রে বেশি আসলে হয়েছে যেগুলো ফলমূল চাষ করেন যেসব কৃষক ভাই বোনদের তাদের আমাদের নর্থ বেঙ্গলের সাইডে, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সরকার থেকে এগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পারচেস করে সেগুলো ইয়ে হিসাবে দেওয়া হচ্ছে, এই পলিসিটা হাতে নেওয়া হয়েছে। এছাড়া আপনার আমাদের ডাক বিভাগ একটি নতুন স্কিম চালু করেছেন যেখানে তারা ওই কৃষক ভাইদের প্রান্তিক কৃষক ভাইদের কাছ থেকে তাদের যে ফসল তাদের যে ফলমূল শাকসবজি সেগুলো কিনে ঢাকায় একদম বিনামূল্যে পৌঁছে দেওয়ার একটি কৃষক বন্ধু পোস্টাল সার্ভিস নামে একটি প্রকল্প নিয়েছেন যেটি কাজ করে যাচ্ছে। আরো কিছু বিষয় আপনাদের এখানে চলে এসেছিল এডুকেশন, আসলে এডুকেশনের বিষয়ে এত সময় হাতে নেই এখানে অনেক বড় একটি ডিসকাশন এডুকেশনের বিষয়টি, তবে আমাদেরকে সামনে যেটি মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু বেশ কয়েকদিন আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে আবহাওয়া সেটি কিন্তু নষ্ট হয়েছে এই বন্ধের কারণে এবং আগামীতেও আমরা ঠিক এখনো জানি না যে আমরা কবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে শিক্ষকদের ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু আমরা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখছি। এই বন্ধের সময় যাতে ডিজিটাল পদ্ধতিতে বা অন্য কোনো পদ্ধতিতে তাদের শিক্ষাক্রম চালিয়ে যাওয়া হয় নেওয়া যায় সেই কাজ কিন্তু ইতিমধ্যে চলছে, আমাদের টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে আমরা সেগুলো নিশ্চিত করেছি। এবং সামনে এই যে আপনার আমরা একটি বড় অর্থনৈতিক একটি ধাক্কা খেয়েছি শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বেশিরভাগ দেশই, সেই ঘাটতিটি পুষিয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু আমাদের এই শিক্ষা এবং আপনার স্কিলস ডেভেলপমেন্ট এই জায়গায় কিন্তু আমাদেরকে নজর দিতে হবে এবং সেই অনুযায়ীও কিন্তু বেশ কিছু নিদর্শন আমরা আমাদের সরকারের কার্যক্রমের মধ্যে দেখতে পাচ্ছি। যেরকম আমাদের যেটি মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে যে আমরা 7,000 কোটি টাকার একটি আলাদা প্রকল্প নিচ্ছি, যেসব
তরুণরা অর্থাৎ ইয়াং ছেলে মেয়ে এই মহামারীর কারণে তাদের চাকরি হারিয়েছেন বা হারার সম্ভাবনায় আছেন, তাদেরকে আমরা এন্টারপ্রেনিয়রশিপ থেকে শুরু করে এগ্রিকালচার ফিশারিজ বিভিন্ন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আলাদা একটি প্রোগ্রাম করছি। আর আমাদের কোয়ালিটি অফ এডুকেশন নিয়ে যে কথাগুলো এসেছে, সেটা কোয়ালিটি অফ এডুকেশন তো এক বাজেটে সম্ভব না, এটা কিন্তু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে এগোতে হবে। সে অনুযায়ী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে ইশতেহার কি ছিল 2019 30 ডিসেম্বর 2018 যে আমাদের নির্বাচন ছিল, তার আগে আমাদের যে ইয়েটি ছিল ইশতেহার, সেখানে কিন্তু আমরা একদম পরিষ্কারভাবে বলে দিয়েছি যে আমাদের এবারের অঙ্গীকার হচ্ছে আমরা সকল স্তরে শিক্ষার মান উন্নয়ন করবো, সেটি প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনার একদম ইউনিভার্সিটি লেভেল এডুকেশন পর্যন্ত। সেই অনুযায়ী আমাদের কার্যক্রম কিন্তু চলছিল। এখন দেখা যাচ্ছে যে আমাদের হয়তো করোনা পরিস্থিতির কারণে আমাদের সেই অবজেক্টিভ গুলাকে কিছুটা টুইক করতে হবে, কিছুটা মডিফাই করতে হবে, যে কোয়ালিটি বাড়ার সাথে সাথে আমরা যাতে অ্যালাইন করতে পারি সামনের যে স্কিলস গুলো দরকার পড়বে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর এবং যে স্কিলস গুলো আমরা প্রডিউস করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, সেখানে আমাদেরকে একটি সমন্বয় করে নিতে হবে। আর আমাদের সময় দেওয়া যাবে কমে গিয়েছে, আমরা আবার ব্যাক করবো আপনার কাছে, কিন্তু আমাদের হাতে মোটামুটি 30 মিনিট সময় আছে আর কি। এর আগে যেটা পরবর্তী পর্যায়ে ঢোকার আগে আমি আমাদের যে ওয়াইকেএস থেকে প্রেজেন্টেশন ছিল সেখানে 6টি মূল বক্তব্য ছিল, আমাদের একটি আপনারা সবাই অ্যাড্রেস করেছেন, সেটা হচ্ছে ভবিষ্যৎ চ্যালেঞ্জের মোকাবেলা অবশ্যই বাজেটকে প্রস্তুত করতে হবে। আর একটা পয়েন্ট যেভাবে কথা বলেছে যে করোনা মহামারীতে যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ, তাদের কথা মাথায় রেখে বাজেটটা করতে হবে, এটা আমাদের মূল বক্তব্যের অংশ ছিল। আর অবশ্যই জরুরি খাত যেগুলো সেগুলোতে আসলে বাজেট বাড়াতে হবে এই শর্ট টার্মের জন্য আর কি। আর বাজেটের সর্বোচ্চ ব্যবহার বের করার জন্য নজরদারি দরকার, এই ব্যাপারে আমি পরবর্তীতে প্রশ্ন রাখবো কিছু। এছাড়া আছে যে এখানে কিছু ইস্যু আছে যেগুলো হচ্ছে মিড টার্ম থেকে লং টার্মের ইমপ্লিকেশন আছে, সেগুলো সে ধরনের কোনো পয়েন্ট কি আমরা বাজেটে পলিসি স্টেটমেন্ট হিসেবে ঢুকাতে পারি কিনা এটা সম্পর্কে আমি জানতে চাবো। তো আমি প্রশ্ন রাখতে চাই ওয়াসাকা আয়েশা খান ম্যাডামের কাছে, যেহেতু জড়িত আছেন পলিসি মেকিং এর সাথে আর কি। ম্যাডাম আপনি যদি 3 মিনিটের মধ্যে কিছু বলতেন যে এই পয়েন্ট গুলো নিয়ে, যে প্রথমে আপনি একটু আপনার ধারণা দেন, আপনি শুনলেন যে অন্যরা কি বলেছে সেখান থেকে কিছু বলতে পারেন, আর ওয়াইপিএফ যে পয়েন্ট গুলো দিয়েছে যেগুলো লং টার্ম এবং মিড টার্মে কাজে লাগতে পারে, এগুলো নিয়ে কি এই বাজেটে কোনো প্রকার স্টেটমেন্ট আনা পসিবল কি? ধন্যবাদ। ধন্যবাদ, সকলেই খুব বিস্তারিত ভাবে বলেছেন এবং অনেক কিছু উঠে এসছে আলোচনার মধ্যে, এবং যেহেতু মহামারী পরিস্থিতি এবং দুর্যোগকালীন পরিস্থিতি, স্বল্পমেয়াদী বাজেটের ব্যাপারগুলো নিয়ে অনেক কথা হয়েছে, মধ্যমেয়াদী ক্ষেত্রে আমাদের ফিসক্যাল পলিসির ব্যাপার আছে, মনিটারি পলিসির ব্যাপার আছে, সরকারের ব্যয় বৃদ্ধির বিষয়টা উঠে এসছে, এবং আপনাদের প্রেজেন্টেশনও এসছে যে আমাদের জনবান্ধব বাজেট অবশ্যই এবং গতানুগতিক বাজেট না, সেটা তো অবশ্যই বলছি। আর ব্যয় যেসব বরাদ্দ হবে সেই ক্ষেত্রে লিকেজ এবং অ্যাকাউন্টেবিলিটি এটাতে গুরুত্ব দেওয়া হবে, এবং দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বাংলাদেশের আমাদের মহামারী পরিস্থিতি কখন শেষ হবে আমরা আসলে জানি না, সেই ক্ষেত্রে অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হবে, বাংলাদেশের অর্থনীতি টেকসই অর্থনীতি, উঠে এসেছে কিছু ডেফিসিটের কথা যারা বলছিলেন, বাজেট ডেফিসিট কে মোকাবেলা করার মতো টেকসই অর্থনীতি কিন্তু বাংলাদেশ অলরেডি আছে, এবং সেটা সেটা কিন্তু একদিনে হয়নি, গত 10 বছর ধরে হয়ে এসছে। এবং দীর্ঘমেয়াদী আমাদের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা, সেগুলোর জন্য মুদ্রা সরবরাহের বিষয় আছে, যাতে মুদ্রাস্ফীতি না হয়, আমাদের দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে যে সকল কাজগুলো করা প্রয়োজন সেগুলো চলমান আছে এবং এই বাজেটেও প্রতিফলিত অবশ্যই হবে। আমার সহকর্মী ফরহাদ সবই খুবই বিস্তারিত বলেছেন, সুতরাং আমি আবার সেই কথাগুলো বলছি না। যে শঙ্কার কথাগুলো বলছিলেন আমাদের বিরোধী দলীয় বন্ধুরা,
একটি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতিকে এই পর্যায়ে আমরা যে পর্যায়ে অর্থনীতি এখন আছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো স্টেপ পার হয়ে কিন্তু আমরা এখানে এসেছি, এবং যত বেশি ডিজিটালাইজেশন হবে আমাদের প্রতিটি ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু দুর্নীতি কমে এসেছে এবং আরো কমবে, লিকেজটা কমবে। সরকারি ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে যেটা এই পরিস্থিতিতে প্রয়োজন সেটা বিভিন্ন ভাবেই হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা উঠে এসেছে যে ব্যয়টি ব্যয়গুলি যে যেই খাতগুলোকে খুবই জরুরি, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, কৃষি, শিক্ষা, অবকাঠামো, সবকিছুর এসবের ক্ষেত্রে ব্যয়টা অবশ্যই বেশি বৃদ্ধি হবে। এবং আমরা আশা করছি বাংলাদেশের জনগণ যেরকম অনেক ঝড়ঝাপটা সামনে প্রতিবারই ঘুরে দাঁড়ায়, বাংলাদেশের অর্থনীতির প্রতি সেরকম। এবং আমাদের সরকারের যে অর্থনৈতিক নীতি সেটা একটি টেকসই অর্থনীতি আমাদের দিয়েছে, এবং এই টেকসই অর্থনীতি যাতে চলমান থাকে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নীতি প্রণয়ন হচ্ছে। আমি হয়তো এখানে সবকিছু বলতে পারছি না, কিন্তু বাংলাদেশের অর্থনীতিকে আবার ঘুরে দাঁড়ানোর বিষয়ে, এটা যেরকম সরকারি ব্যয়ের বিষয়ে আছে, আমরা সরকারের কোথা থেকে রেভিনিউ আর্নিংটা হবে এবং সরকার তাদের বিভিন্ন খাতে যে ব্যয়গুলো হবে সেগুলো বৈদেশিক ঋণ থেকেও হতে পারে, সব ক্ষেত্রে হয়তো বাংলাদেশের আভ্যন্তরীণ জায়গা থেকে ঋণ না নিয়ে সেটা বৈদেশিক ঋণও হতে পারে, সেটা সেটা পর্যায়ক্রমে আসবে। আর আমাদের ট্রেজারি বিলের কথা বলতে পারি, ট্রেজারি বিলের বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, তারাও অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের কিছু পদক্ষেপ আছে, সেগুলো কিন্তু নেওয়া হচ্ছে। আমি খুবই আশাবাদী মানুষ এবং আজকের এই আলোচনা থেকে অনেক কিছু, অনেক বেশ কিছু পয়েন্ট যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলোর আলোচনাগুলো প্রতিফলন কিছু প্রতিফলন চলমান আছে, কিছু কিছু প্রতিফলন এই বাজেটে আসবে এবং দীর্ঘমেয়াদী প্রতিফলনগুলো তো অবশ্যই আসবে। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডামকে ধন্যবাদ। আচ্ছা, আমি আমার পরবর্তী বক্তার কাছে যাবো এখন, সেটা হচ্ছে জনাব তাবিদ আওয়াল স্যার। আপনি বাজেটের এই বর্তমান আপনি আলোচনাগুলো শুনলেন, অন্যরা কি বলেছে সরকারের দলের কথাও শুনেছেন, আপনি যদি কিছু র‍্যাপ আপ পয়েন্ট হিসেবে যদি কিছু পয়েন্ট এখানে অ্যাড করতে চান, এবং আপনার যদি কিছু বলা মনে বাকি ছিল লাগে সেগুলো একটু শেষ করুন। আমার হাতে সময় অল্প আছে, 3-4 মিনিট আপনার সময় পাবেন। ধন্যবাদ। আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। ওকে, থ্যাংক ইউ আমার একটু সময় দেওয়ার জন্য। দেখেন, একটা জায়গায় কিন্তু আমি খুবই আশাবাদী, আমি একটু পরিষ্কার বলতে চাই যে অ্যাটলিস্ট এই যে দুর্যোগটা আমাদের দেশে এসেছে COVID-19 বা পোস্ট COVID-19 ব্যাপারে, আপনি দেখবেন আমরা কিন্তু দেশ হিসাবে কিন্তু সবাই কিন্তু এখন ঐক্য হয়ে গেছি। শুরুতে আমি যদি বলতে চাই যে স্টিমুলাস প্যাকেজ বলেন বা লোন বলেন বা আর্থিক সুবিধা বলেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি BNP যখন প্রথমে বলেছিল যে 3% GDP কে ব্যবহার করা উচিত স্টিমুলাস কে আরো বৃদ্ধি করার জন্য, ব্যবহার করার জন্য, কিছু সপ্তাহ পরেই কিন্তু সরকার থেকে আমরা ঘোষণা পেয়েছি যে না, আসলে 3.6% আমরা ব্যবহার করব একটা স্টিমুলাস প্যাকেজ তৈরি করার জন্য। তো দেখেন, নাম্বারস এর ক্ষেত্রে বা কি করণীয় ক্ষেত্রে কিন্তু অত দ্বিমত কিন্তু কোথাও নাই। আমরা দেশ হিসেবে আমরা জানি আমাদের পরিস্থিতি কি, আমাদের পোটেনশিয়াল গুলা কি। দ্বিতীয় হলো যেটা আমি বলেছি যে আমরা যে কথাগুলো বলেছি যে আমাদের গভর্নেন্স ইস্যুটা যেটা YPF ভালোভাবে তুলে ধরেছে যে কোথায় অ্যালোকেশন যাচ্ছে, অ্যালোকেশন কিভাবে খরচ হচ্ছে আমাদের নজর রাখতে হবে। সেই কারণে আমি আহ্বান জানাচ্ছি, আমি মনে করি যে আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন তারা তাদের সাব কমিটি থেকে কিন্তু নজর রাখতে হবে বিভিন্ন মন্ত্রকগুলোতে যে কোথায় খরচ হচ্ছে, খরচগুলি কেমনে হচ্ছে। এখন পার্লামেন্টে যদি না চলে, কনভিন হয়, তাহলে এই নজর জায়গাটা কোথা থেকে আমরা পাবো?
আমাদের এই আমরা জার্নালিস্ট কমিউনিটি থেকে অনেকগুলো পাচ্ছি, বাট আমরা সকলকে এটার ব্যাপারে অ্যাওয়ার হতে হবে। তো দুটো পয়েন্ট আমি বলি, যেখানে আমি বলেছিলাম যে ইমবেডেড করাপশন যেটা হতে পারে, যে টাকা থেকে আমরা চাই বাজেট থেকে আমরা সরে আসি। আমরা শুনেছি যে অ্যাগ্রো সেক্টরে, অ্যাগ্রো প্রকিউরমেন্টে কিন্তু এবার বরাদ্দ আরো বেড়ে যাচ্ছে, আরো বেশি করে প্রকিউরমেন্ট হবে অ্যাগ্রো সেক্টরে, আমাদের অ্যাগ্রো অর্থনীতি চাঙ্গা রাখার জন্য, ফুড সাপ্লাই ঠিক রাখার জন্য। জায়গাটা কিন্তু ঠিক, কিন্তু অ্যাগ্রো প্রকিউরমেন্টের সাথে সাথে আপনারা দেখছেন কিন্তু আমাদের ভর্তুকি কমে যাচ্ছে, যেটা আমরা শুনতে পেরেছি, কিন্তু ডিস্ট্রিবিউশন কস্ট বেড়ে যাচ্ছে। গত বছর ডিস্ট্রিবিউশন কস্ট ছিল 23% এই অ্যাগ্রো প্রকিউরমেন্ট কস্টের, এখন সরকার চাচ্ছে এটাকে 26% নিয়ে আসার জন্য। তা আমাদের রোড ইনফ্রাস্ট্রাকচার বলে ডেভেলপ হয়েছে, আমাদের ডিজিটাইজেশন হয়েছে, ফার্ম টু ফর্ক যেটাকে আমরা বলি মোর এফিশিয়েন্ট হয়েছে, তো ডিস্ট্রিবিউশন কস্ট কেন বেড়ে যাবে? বাংলাদেশে এটা কমিয়ে আনতে হবে, লক্ষ্য রাখতে হবে করাপশনটা যেন আগের থেকে আমরা অ্যালাউ না করি। আরেকটা যেটা হলো যে আমরা গরিব মানুষদের, দুষ্ট মানুষদের, স্বল্পায় মানুষদেরকে যে আমরা সোশ্যাল সেফটি নিয়ে আসছি, অনেকগুলি পরিকল্পনা আছে সরকারের। YPF-এরই মন্তব্য, ইউথের মন্তব্য যে আমরা টার্গেটটাকে ঠিক রাখতে হবে, চিহ্নিত করতে হবে কারা আসলেই ডিজার্ভিং বা নিডি পিপল। সরকারে আমরা পরিষ্কার বলতে পারি যে সরকারের যে ভালনারেবল গ্রুপ ফিডিং প্রোগ্রাম যেটা আছে, VGF-টা কিন্তু প্রশংসক সবাই করছে যে VGF-এর মাধ্যমে অনেক ভালো টার্গেটিং এবং নির্দিষ্ট জায়গায় ফুড পৌঁছে দেওয়া যায়। আগামী বাজেটে আমরা শুনছি যে সরকার চাচ্ছে না VGF-কে বাদ দিয়ে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামের মাধ্যমে বেশি বরাদ্দ এবং ত্রাণ দেওয়ার জন্য। আমরা জানি যে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রামে ট্রেসিবিলিটি আপাতত টার্গেটিং কিন্তু খুবই একটা কষ্টকর ব্যাপার, যেখানে আবার একটা দুর্নীতি জায়গা থাকতে পারে। আমরা দেখতেছি যে আমি আগে বলেছিলাম অফকোর্স অনেকগুলি পদক্ষেপ এই বাজেটে নেওয়া যায় যেগুলো কিন্তু মিডিয়াম লং টার্ম এফেক্ট আমাদেরকে দিবে। সেখানে আমি বলছি যে বারেবারে যে বেসরকারি খাতকে, প্রাইভেট সেক্টরকে আরো উৎসাহ করতে হবে, NGO-দেরকেও আরো ব্যবহার করতে হবে। NGO-রা হলো এমন একটা অর্গানাইজেশন যারা কিন্তু অনেক ভালো উদ্যোগ নিয়েছিল অতীতে স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য। প্রাইভেট সেক্টর দেখেন না কি হচ্ছে, প্রাইভেট সেক্টরে আমরা পৃথিবী কথা বলছে, আমাদের প্রাইভেট সেক্টর ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রেমডেসিভির অলরেডি তৈরি করে ফেলেছে, পৃথিবী অর্ডার বন্ধ করে দিয়েছে বাংলাদেশের গার্মেন্ট সেক্টরে। বাংলাদেশের গার্মেন্ট সেক্টর কিন্তু ইমিডিয়েটলি ঘুরে দাঁড়ানোর পরে PPE ওনারা তৈরি করে আবার ওনারা এক্সপোর্ট করা শুরু করে দিয়েছে। বাংলাদেশে অনেক আগে থেকে আমাদের সায়েন্টিস্টরা কিন্তু অ্যান্টি এজিং কিট বা এই ব্লাড র্যাপিড ডট কিটটা আবিষ্কার করে বসে আছেন, আমাদের সায়েন্টিস্টরা কিন্তু আমাদের জিনোম সিকোয়েন্স করে ফেলছে, সবকিছু আসতেছে কিন্তু আমাদের তরুণ এবং প্রাইভেট সেক্টর থেকে, উদ্যোক্তাদের থেকে। তাই এই বাজেটে আমরা সহায়তা দিই, আমরা স্টিমুলাইজ করি, ইন্সপায়ার করি আমাদের তরুণদেরকে, আমাদের প্রাইভেট সেক্টর অন্টারপ্রেনিয়রদেরকে, অবশ্যই বাংলাদেশের রেজিলিয়েন্স বা বাংলাদেশিদের রেজিলিয়েন্স কিন্তু সামনের দিনে আমাদেরকে প্রোগ্রেসিভ জায়গায় নিয়ে যাবে। ভয় পাওয়ার এখানে কারো কারণ নেই, কিন্তু যদি আমরা মানে চেষ্টা করি মানে মানে বলতে যে সবকিছু শেষ হয়ে গেল, সবকিছু ধ্বংস হয়ে গেল, সেভাবে আমরা আগামী দিনগুলোতে একটা বাজেট তৈরি করব, কাউকে কোনো হোপ বা কোনো পজিটিভ স্পেস আমরা দিব না, সেটা কিন্তু আমাদের জন্য ভালো কিছু হবে না। কিন্তু মিডিয়াম লং টার্ম এফেক্টটা মাইন্ডে রাখতে হবে যে COVID-19 সিচুয়েশনটা কিন্তু আবার খারাপের দিকে যেতে পারে, যদি সেই জায়গায় আমরা চলে যাই আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে, আরো ইনোভেটিভ হতে হবে, আরো ঐক্য হতে হবে, আরো রেজিলিয়েন্ট হতে হবে। তো সময় আমাদেরকে বলে দিবে, বাট আই হোপ আমাদের ইন্টেনশন গুলা আগামী বাজেটের মাধ্যমে আমরা পরিষ্কার করতে পারবো, এন্ড আমরা নিশ্চয়ই চেলে অনেক কিছু করতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ আবিদাল সাহেবকে এত মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন যাব শামীম হাজা পাটওয়ারি ভাইয়ের কাছে। ভাইয়া অলরেডি অনেক ডিটেইল একটা মন্তব্য রেখেছেন পুরো ব্যাপারে, আমি জাস্ট ওনার কাছে কনক্লুডিং কিছু রিমার্ক শুনতে চাব অল্প সময় আছে। আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, আর আমার আসলে প্রথম বক্তব্যটা অনেক বেশি একাডেমিক ছিল। আমরা তিনটা সেক্টরকে কখনো ইগনোর করতে পারবো না, তার মধ্যে একটা পাবলিক হেলথ, জুডিশিয়ারি এন্ড এডুকেশন বা ইউথদের এম্পাওয়ারমেন্ট বা ইউথদের স্কিল ডেভেলপমেন্ট, এই তিনটা জায়গাটা আমাদের মাথায় রাখতেই হবে। আমরা গত 7-8 বছর ধরে প্রচুর লোক নিয়োগ দিয়েছি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কম্পেয়ার টু জনগণ হোয়াইট কালার জব ক্রিয়েশনে। ভালো শুনতে পাচ্ছেন? হোয়াইট কালার জব ক্রিয়েশনে কিন্তু আমাদের প্রতি 10 লক্ষ লোকের জন্য গড়ে মাত্র 10 জন বিচারক আছে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 100। আমাদের 10,000 লোকের জন্য মাত্র ডাক্তার আছে 3 জন,
এবং হাজার হাজার ডাক্তার পাশ করে বসে আছে, সরকারি নিয়োগটা খুব স্লো। বাট এই মুহূর্তে আমি বলবো অসম্ভব প্রশংসার দাবি যে সরকার খুব দ্রুত অনেক ডাক্তার এবং টেকনিশিয়ান নিয়োগ দিয়েছে। আমাদের অবশ্যই প্রচুর ডাক্তারকে নিয়োগ দিতে হবে, আমাদের বিচারক বাড়াতে হবে। আমি যেহেতু কোর্ট করার লোক, আমি জানি হিউজ 38 লক্ষ মামলার জন্য আমাদের যে বিচারক আছে, 4,000 বিচারক, এটা বা 3,500 অ্যাবসলিউটলি ডিসপ্রপোর্শনাল, এবং এটা বাড়ানো হচ্ছে না কোন একটা অজানা কারণে। গত বছর জুডিশিয়ারিতে যে বাজেট দেওয়া হয়েছিল এডিবির, এটা বিটিবির বাজেট থেকে কম। সরকারের 3টা অঙ্গের 1টা অঙ্গ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু সেই 1টা অঙ্গে যে বাজেট দেওয়া হয়েছিল এটা এডিবিতে বিটিবির বাজেট থেকে কম। মানে এটা পৃথিবীর মধ্যে খুব ন্যাক্কারজনক একটা ঘটনা আমি বলবো। তো আমরা এই যে সেবার জায়গাগুলো, প্রশিক্ষণের জায়গাগুলো, শিক্ষার জায়গাগুলো, সারা বাংলাদেশে এই মুহূর্তে টার্সিয়ারি লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে কত ছাত্র আছে, এরা যেন ঝরে না যায়। এবং একজন খুব রাইটলি বলেছে আপনাদের ফার্স্ট প্রেজেন্টেশনে যে পাশাপাশি প্রত্যেকটা ইন্টারমিডিয়েট লেভেল থেকেই, ক্লাস 11 থেকেই আমরা একটা করে স্কিল অ্যাড করে দিতে পারি কিনা, কম্পিউটার, ড্রাইভিং, টেকনিশিয়ান, মেডিকেল টেকনিশিয়ান, নার্সিং, আমরা যদি একটা করে স্কিল অ্যাড করে দিতে পারি টার্সিয়ারি বা প্রি টার্সিয়ারি লেভেলেই, তারা যেন একটা দুটো স্কিল জেনে যায়, যা অর্থাৎ তারা জব মার্কেটের জন্য বিভিন্নভাবে তৈরি হয়ে থাকলো, এন্টারপ্রেনারশিপের জন্য বিভিন্নভাবে তৈরি হয়ে থাকলো। আমাদের বর্তমানটা খুব ডিফিকাল্ট, বাট আমাদের ফিউচারটা বাঁচাতে হবে, ফিউচার বাঁচানোর জন্য এই স্টেপসগুলো নিতে হবে। এবং আমি জানি না বাজেটে কি থাকবে, অল মেগা প্রজেক্ট 2-1টা বাদে এই মুহূর্তে সাসপেন্ড রাখা উচিত 1-2 বছর। এটারও ইকোনমিক লস অনেক আছে, এটারও অবচয় খরচ অনেক আছে, এটার ম্যানেজমেন্ট লস অনেক আছে, বাট ওই টাকাটা যদি মানুষের জীবন বাঁচাতে, মানুষকে প্রশিক্ষিত করতে আমরা খরচ করি, তাহলে আমরা আমাদের ফিউচারে এটা রিটার্ন অনেক বেশি পাবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা আশা করি এবারের বাজেটটা জনবান্ধব হবে, পুরো পিপল, গরিব লোকের বাজেট হবে। আমাদের গরিবের বাজেট দরকার, আমাদের এখন ধনীর বাজেট দরকার নেই। আমাদের এখন এমপি থিয়েটার, লাইটিং, খুব চমৎকার ওভারব্রিজ, এগুলো আমাদের দরকার নেই। আমাদের এখন গ্রাম শহরের সাধারণ মানুষগুলোকে বাজানো দরকার। একটা কথা বলে শেষ করি, বাংলাদেশের 4টা ডিস্ট্রিক্ট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই 4টা ডিস্ট্রিক্টে অতি দরিদ্রের সংখ্যা 40% বেশি। এই 4টা ডিস্ট্রিক্টে যদি স্পেশাল ইন্টারভেনশন না নেওয়া হয়, তাহলে এখানে অতি দরিদ্রের সংখ্যা 70-80% হবে। এবং আগেও আমি বলেছিলাম যে এই 4টা জেলাতে ইন্টারভেনশন নেওয়া হলে গত ধারাবাহিকভাবে 5 বছরে বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা শুধু এই 4 ডিস্ট্রিক্টের কারণেই 5% কমে যেত। রিজিওনাল ইমব্যালেন্স ডেভেলপমেন্ট স্কিমটা আমাদের আরেকটা বড় সমস্যা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমি এরপরে কিছু কনক্লুডিং রিমার্ক রাখার জন্য জোনাস ভাইকে বলবো, যে আপনি পুরো এটা শুনলেন, আপনি নিজের বক্তব্য রেখেছিলেন আর কি, আর YPF এর প্রেজেন্টেশনটি দেখেছেন, এর উপর বেস করে ভাই আপনি যদি কিছু মানে শেষ মন্তব্য রাখেন আর কি। আমার জোনাস ভাইকে স্পিকারটা অন করতে হবে, সেটা হচ্ছে যে আমি খুব বেশি আগের আলোচনার তর্কে যাব না, কেননা আমরা গত 2.5-3 মাস ধরে পরিস্থিতি আমরা দেখেছি। মানে যেভাবে কতগুলো স্ট্যাটিস্টিক্স দেওয়া হচ্ছে যে এত কোটি মানুষকে খাদ্যের আওতায় আনা হয়েছে কি মর্তের আওতায় আনা হয়েছে, তার মধ্যে ত্রাণ কিভাবে চুরি হয়েছে, কি ধরনের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতের দুর্গতি, এটা আমরা সব বেশি অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানি, সেই তর্কে আমি এখন ঢুকছি না। আমি শুধু বলতে চাইছি যে একটা গণমুখী সরকার এই মুহূর্তে মানে কি ধরনের পদক্ষেপ নিতে পারে। এই সরকার, বর্তমান সরকার যে গণমুখী সরকার না সেটা আমরা মনে করি, এবং এই সরকারের কাছ থেকে এটা নানান দাবি সত্ত্বেও অনেক কিছু আমরা আশা করতে পারছি না। তারপরেও মানে একটা গণমুখী সরকার যদি থাকতো, তাহলে তার ক্ষেত্রে এরকম পরিস্থিতিতে বিদ্যমান বাস্তবতায় যে পদক্ষেপগুলো খুব জরুরি ছিল, সেটা আমরা মনে করি যে এই মুহূর্তে স্বাস্থ্য খাতের একটা মানে পুরোপুরি ঢেলে সাজানোর দরকার আছে, এবং স্বাস্থ্য খাতে যে বিপুল রকম জবাবদিহীনতা সেটাকে একটা পরিবর্তন করার জন্য আমাদের মনে হয় যে স্বাস্থ্য খাতে একটা সাংবিধানিক কমিশন গঠন করা দরকার, এবং এটাকে সেই সাংবিধানিক কমিশনের অধীনে পরিচালনা করা দরকার, যাতে করে সেটাতে জবাবদিহিতা নির্দিষ্ট হয়, তার একটা রেগুলেটরি অথরিটি থাকে, এবং সেখানে মানে জনগণের যে সাথে শুনানির প্রশ্ন, এবং এখানে পাবলিক এবং প্রাইভেট হাসপাতাল যে চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি আছে সেটার যে একটা জবাবদিহিতার জায়গায় থাকা দরকার, সেই বিষয়টা নিশ্চিত করা যায়। এটা একটা পলিসিগত পরিবর্তন দরকার। সবার হেলথ কার্ড দরকার, মানে প্রত্যেকে এই যে ন্যাশনাল ডাটাবেস এবং আমাদের যে মানে আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে
সেটার ভিত্তিতে প্রত্যেকের কাছে একটা হেলথ কার্ড, এবং যেটা অন্য আরেকটা প্রশ্ন আধার কার্ড যেমন ভারতে আছে সেরকম একটি মানে খাদ্য বিষয়ক তার একটা রেশনিং এর জন্য একটা কার্ড তার তৈরি করা দরকার। আর যেটা খুব জরুরি এই মুহূর্তে সেটা হচ্ছে আমলাতান্ত্রিক যে একটা নিয়ন্ত্রণ স্বাস্থ্য খাতের মধ্যে আছে পলিসি লেভেলে সেটারও একটা পরিবর্তন দরকার, যে স্বাস্থ্য খাতের পরিচালনার জন্য যেভাবে স্বাস্থ্য বিশেষজ্ঞ ভাইরোলজিস্ট এবং মহামারী বিশেষজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক তাদের যে দরকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দরকার সে তাদের যুক্ত করে কিভাবে পুরো প্রশাসনকে পরিচালনা করা যায়। আমলাতান্ত্রিক প্রশাসন প্রশাসনিক জায়গাতে থাকবেই, কিন্তু তার সাথে এই বিশেষজ্ঞ জ্ঞানটা যুক্ত না হলে স্বাস্থ্য খাতের এই পুরো ঢেলে সাজানোর কাজটা ঠিক মতো হবে না। কি ধরনের প্রশিক্ষণ দরকার, কোন হাসপাতালে কি ধরনের ইকুইপমেন্ট দরকার, এগুলো ঠিক করার ক্ষেত্রে আসলে কেবলমাত্র ব্যুরোক্রেসি দিয়ে এটা হবে না, এবং সেক্ষেত্রে প্রকিউরমেন্টে বিপুল রকম দুর্নীতির সুযোগ থাকবে, এবং সে যে দুর্নীতি এখন এই মহামারীকালে চলছে বলে আমরা সবাই জানি। আর দ্বিতীয় কথা যে জরুরি খুব দ্রুত করে বলবো যে আমাদের একটা সামাজিক সুরক্ষা খাত দরকার, এমন একটা সামাজিক সুরক্ষা খাত যেখানে প্রায় আমি মনে করি যে বাজেটের প্রায় অন্তত 20% মানে এখানে এই বরাদ্দ রাখা দরকার, যাতে করে ইনকাম সাপোর্ট সেটার মধ্যে থাকে, মানুষের এই যে জাতীয় স্বাস্থ্যসেবার আওতায় মানুষ আসতে পারে, শিশুদের জন্য মানে বলে বাসস্থানের জন্য বরাদ্দগুলো থাকে, এই এই বিষয়গুলো যুক্ত করে কিন্তু সামাজিক সুরক্ষা খাতটাকে নিশ্চিত করা দরকার। এবং সেক্ষেত্রে যারা ডিজেবল্ড আছেন, প্রান্তিক মানুষ আছেন, মানে সব ধরনের মানুষের যাতে সেই অংশগ্রহণটা থাকে। কৃষির ক্ষেত্রে আমি একটা পয়েন্ট খুব তুলবো যে এই যে খাদ্য মানে ফসল তৈরি করা হচ্ছে, ফসল সংগ্রহের ক্ষেত্রে আজকে পর্যন্ত কোনো সরকার একটা পলিসি ডিসিশন নিতে পারলো না যে আমরা ইউনিয়ন পর্যায়ে ধান সংগ্রহ করব। সরকার যে ধানটা ক্রয় করে, ধানের দাম ঘোষণা করে, সেটা তারা যদি ইউনিয়ন পর্যায়ে সংগ্রহ করার জায়গাটা করতো, কৃষক যদি সেক্ষেত্রে ধানের দামটা সরকার ঘোষিত ধানের দামটাই পেত, তাহলে বাজারে যে একটা ভারসাম্য সৃষ্টি হয় সেই ভারসাম্যের ফলে কিন্তু কৃষকের হাতে টাকা যায়, কৃষকের হাতে টাকা গেলে সেটা সামষ্টিক অর্থনীতিতে এবং সামগ্রিকভাবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে পুরো অর্থনীতির মধ্যে একটা বিরাট গতি সঞ্চালিত হয়। তো সেই জায়গাটা এই ক্ষেত্রে খুব গুরুত্ব জায়গা দেওয়া দরকার, ওই ধরনের ফসল সংগ্রহের যে সরকারি চেইন সেটা যদি তৈরি না করা যায় পুরো সাপ্লাই চেইনটার মধ্যে আসলে কোনো অগ্রগতি আনা যাবে না, ফলে এই দিকটাতে খুব গুরুত্বপূর্ণ দরকার। কৃষকদের হাতে ঋণটা বিনা সুদে তাকে এই এই বছরের জন্য দিতে হবে, যাতে করে সে এই মানে আমাদের খাদ্য উৎপাদনের জায়গাটা নিশ্চিত করতে পারে। তো এগ্রিকালচারের পাশাপাশি ফুড সিকিউরিটির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গণরেশনিং। গণরেশনিং এর জায়গাটাকে এই বাজেটের মধ্যে একটা বড় গুরুত্বের জায়গা দিতে হবে। আর শিক্ষাক্ষেত্রে আমি শুধু এইটুকু বলবো যে আমাদের তো দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে, কিন্তু তার সাথে একই সাথে আমাদের মানের দিকটা খুব গুরুত্বের জায়গা নিতে হবে। আমাদের উচ্চ পর্যায়ে গবেষণার অবস্থা যে কত ভয়াবহ সেটা আমরা এই মহামারী কালে এসে দেখলাম, যতটুকু গবেষণা আছে আবার সেই গবেষণাগুলোকেও আমাদের নিজস্ব আবিষ্কারগুলোকেও যে সরকারি পলিসিতে কিংবা সরকারি কার্যক্রমে নিয়ে আসার যে সুযোগ সেটাও পর্যন্ত আমাদের এখানে নাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রটা অর্থের অভাবে বন্ধ হয়ে গেল, আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র একটা কিট আবিষ্কার করলো সেটাকে আমরা মানে কি বলে যে আমরা এখনো পর্যন্ত মানে ব্যবহারের জায়গায় নিয়ে আসতে পারলাম না, এবং সেটাকে আটকে রাখলাম রাজনৈতিক বিবেচনার জায়গা থেকে। এগুলো অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমাদের এই যে নিজস্ব গবেষণা সেগুলোকে যদি আমরা উৎসাহিত করতে পারি এবং শিক্ষার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ পরিবর্তনটা আনতে পারি সেটা দরকার। ছাত্রদের বিনামূল্যে ইন্টারনেট সুবিধা অন্তত ব্যবস্থা করা দরকার, যদি আমরা অনলাইন এডুকেশন সাময়িক সময়ের জন্য চালাইও তাহলে সেটা যাতে সকলেই সেটা সুবিধা আসতে পারেন, তার জন্য ছাত্রদের কাছে সেই অনলাইন ডিভাইস এবং ইন্টারনেট সুবিধাটা পৌঁছে দেওয়া দরকার। এবং স্কিল লেবারের যে প্রসঙ্গটা শামীম হায়দার পাঠক করেছেন, আমি মনে করি যেটা গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এখানে এই মুহূর্তে মানে এই আগামী 1-2 বছরের জন্য, যেহেতু করোনা কাল খুব দ্রুতই চলে যাচ্ছে না, আমরা যদি ব্যাপকভাবে আমাদের এই গরিব মানুষের মধ্যে, মেহনতি মানুষের মধ্যে, কর্মহীন মানুষের মধ্যে আমরা যদি তাদের কাছে নগদ অর্থ এবং খাদ্য পৌঁছাতে পারি, তার বিনিময়ে তাদেরকে আবার একই সাথে স্কিল করে তোলার কাজটা করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আবার একটা বড় ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে তাদের এই দক্ষ জনগোষ্ঠীর চাহিদা তৈরি হবে, সেটা অত্যন্ত জরুরি। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা শুধু বলবো যে অর্থনীতির পুরো দিকটা আমাদের মূলত গার্মেন্টস সেক্টর নির্ভর হয়ে পড়েছে এবং রেমিটেন্স নির্ভর হয়ে পড়েছে, এই দুটো জায়গা থেকে আমাদের ডাইভার্সিফিকেশনের যে কথা এখানে এসছে সেটা সাথে আমিও একমত যে আমরা যদি অভ্যন্তরীণ অর্থনীতির দিক থেকে ব্যাপকভাবে ডাইভার্সিফিকেশনে না যাই, এমনকি রপ্তানি খাতের দিক থেকে আরো ডাইভার্সিফিকেশনে না যাই,
তাহলে আমাদের অর্থনীতি কিন্তু সামনের দিকে আর মানে ব্যাপকভাবে বড় আকারে অগ্রসর হতে পারবে না। ফলে সেই দিক থেকে এই অর্থনীতির যে ডাইভার্সিফিকেশনের দিকে পুরো পলিসি একটা তৈরি করা দরকার, কিভাবে এই অর্থনৈতিক ডাইভার্সিফিকেশনটা হতে পারে, তার জন্য পলিসি সাপোর্ট কি হবে এবং অবকাঠামোগত সহায়তা কি হবে। সেই জায়গাটা যদি এই বাজেটের মধ্যে করা যায় তাহলে হয়তো সামনের পরিস্থিতিটা মোকাবেলা করা সম্ভব হতে পারে। এবং আমি যেটা বলবো যে আপনারা আপনাদের প্রেজেন্টেশনে তুলেছেন যে বিদ্যুৎ খাতে, এই যে আমরা যে কয়টা থেকে খাত পারি, আমি বললাম যে সরকারি ব্যয় মানে আপনার বেতনাদির জায়গা থেকে এবং অপচয়ের জায়গা থেকে ব্যয় কমানো, মাথাবাড়ি প্রশাসনের জায়গা থেকে ব্যয় কমানো, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বড় বড় প্রকল্পগুলো আছে সেখানে এই এই সাময়িকভাবে অর্থ বরাদ্দ স্থগিত করে আমাদের এখন মৌলিক খাতগুলোতে অর্থ বরাদ্দের জায়গাটা করা, তৃতীয়ত হচ্ছে যে একটা বড় জায়গা হচ্ছে বিদ্যুতের ক্ষেত্র, যেটাতে আমরা দেখছি যে রেন্টাল ফ্রি টেন্ডার নামে প্রায় 53,000 কোটি টাকা ইতিমধ্যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে। এই ক্যাপাসিটি চার্জের জায়গাটা একেবারেই মানে এখন পুনর্বিবেচনা আনতে হবে এবং এক্ষেত্রে এটাকে ব্যাপকভাবে কমিয়ে নিয়ে এসে আমাদেরকে আমাদের অর্থের বরাদ্দটা পরিবর্তন করতে হবে। আর তার বাইরে তো অনেকগুলো জায়গা আছে, ঋণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে অর্থ সংগ্রহের যে জায়গা সেই জায়গাগুলোতে দিতে হবে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে অর্থ সংগ্রহের যেমন ট্রান্সপারেন্সি দরকার, কোন জায়গা থেকে বিশেষত লোনের ক্ষেত্রে, আন্তর্জাতিক লোনের ক্ষেত্রে আমরা সাপ্লায়ার্স ক্রেডিটের জায়গাটাকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ সাপ্লায়ার্স ক্রেডিটের এই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক। আমাদেরকে এই যে আন্তর্জাতিক উৎস থেকে লোনের ক্ষেত্রে আমাদের স্পষ্টতাটা অত্যন্ত জরুরি এবং সেক্ষেত্রে আমরা কম সুদে দীর্ঘমেয়াদে লোন কিভাবে পেতে পারি সেই উৎসগুলো আমাদের সন্ধান করা দরকার। অর্থের বরাদ্দের উৎসগুলোকে সুনির্দিষ্ট করে এবং সেই এখানে যত বেশি অর্থ উত্তোলন করা সম্ভব অপচয় এবং কমিয়ে এবং বিশেষত ট্যাক্স নেটের জায়গা বাড়িয়ে, এবং ট্যাক্স নেটের বাড়ানো একদিকে যেমন দরকার অন্যদিকে এই যে কথাটা এখানে তাবিতা ওয়ালা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ যে আমরা ভ্যাট নির্ভর হয়ে পড়ছি, আমরা মানে ভ্যাটের মাধ্যমে একটা ডিসক্রিমিনেটরি মানে ট্যাক্স পরোক্ষ করের ব্যবস্থা চালু রেখেছি, সেইটার জায়গায় নির্ভরতা কমিয়ে আমাদেরকে একটা তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ এবং সুষম ন্যায্য ট্যাক্স এর জায়গায় যাওয়া দরকার এবং ট্যাক্স নেটের আওতা যারা বেশি আয় করছেন তাদের মানে ট্যাক্সের আওতার মধ্যে আনা দরকার। এই উৎসগুলো ঠিক করে আমরা যদি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং কৃষি এবং খাদ্য নিরাপত্তা এই জায়গাগুলোতে এখন গুরুত্ব দিই, এটাকে বলা যায় টেম্পোরাল ডেফারমেন্টের মতো, যে আমরা এই 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 জায়গায় বিনিয়োগের সুফলটা পাবো আগামী হয়তো 2-3 বছরের মধ্যে, ফলে শিল্পখাতের যে প্রণোদনার জায়গাগুলো এসছে সেগুলো পুরোপুরি ব্যাংক নির্ভর, শিল্পখাতের প্রণোদনার এই পলিসিগত পরিবর্তনটা প্রয়োজন আছে। আর শেষ একটাই কথা বলবো যে ধনী তোষণের জায়গায় যদি আমরা এই পুরো জিনিসটা করি তাহলে এই এই সময়কালের আসলে পুরো পরিস্থিতি ভয়াবহ দিকে যাবে। আমাদের পুরো বাজেট এবং আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এমন ভাবে করা দরকার যাতে আমরা সংখ্যাগরিষ্ঠ শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ তাদেরকে মানে সুবিধা দেওয়া, তাদের কাছে যদি অর্থ পৌঁছায় তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং সেটা সামগ্রিকভাবে অর্থনৈতিক গতিকে আরো ব্যাপকভাবে সঞ্চালিত করবে। সেই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বাজেট প্রণয়নের জায়গা থেকে যাওয়া দরকার। ধন্যবাদ ভাইয়া। আমি আমার আজকের প্রোগ্রামের শেষ বক্তা হিসেবে সাহালি ফরদ ভাইয়ের কাছে যাব। ভাইয়া আমাদের অনেক আগে থেকেই ওয়াইপিএফ এর মেন্টর হিসেবে আছে, মনোভাব জানতে চাচ্ছি, এটা জেনে আমরা আজকের মতো প্রোগ্রাম শেষ করবো। ধন্যবাদ আমির। আমরা ওয়াইপিএফ থেকে আজকে যে প্রেজেন্টেশনটা দেখেছি এবং আমি কিন্তু আপনাদের যে এই বাজেটের যে সেক্টরাল ডিসকাশন গুলো গত কয়েকদিন ধরে হচ্ছে সেগুলো আমি যখন লাইভ হয় তখন দেখার সুযোগ অনেক সময় না পেলেও দেখা যায়, নিজের কোনো প্রোগ্রাম আছে বা অন্য কোনো কাজে ব্যস্ত আছি, আমি আপনাদের ভিডিও গুলো পরে দেখে নেওয়ার চেষ্টা করি যতদূর সম্ভব। আমার মনে হয় যে ইয়াং পলিসি মেকারদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করানোর ক্ষেত্রে সুবিধা করে দেওয়া, পলিসি মেকিং ন্যাশনাল লেভেলে যেটি সেখানে তরুণদের বক্তব্যটা পৌঁছে দেওয়া, এই বিষয়ে আপনারা যে কাজ করছেন তা অবশ্যই প্রশংসনীয় এবং যতদিন আপনারা এই ধরনের ভালো কাজ করতে থাকবেন আমরা অবশ্যই আপনাদের সাথে থাকবো। এবং আমি আবির আপনাদের ওয়াইপিএফ এর আবিরকে কয়েকদিন আগেই বলছিলাম যে আসলে এই ধরনের উদ্যোগগুলো, এই ধরনের ইনিশিয়েটিভ গুলোর দরকার বাংলাদেশের মতো দেশে খুব বেশি, যেখানে আসলে আমাদের তো অনেক ট্যালেন্ট সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে,
সরকারের পক্ষে বা আমাদের পক্ষে সবসময় হয়তো সম্ভব হয় না তাদের সবার সাথে কানেক্টেড হওয়া। তো এই যে আমাদের যেসব খুবই মেধাবী ছেলে মেয়ে যারা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভালো অবদান রাখছে, তাদের ভয়েস গুলো কিন্তু আমাদের কাছে পৌঁছে যাচ্ছে এই ধরনের উদ্যোগগুলোর কারণে। আমি আশা করবো আপনারা আপনাদের এই কাজগুলো অব্যাহত রাখবেন এবং অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বাজেট নিয়ে যেই আলোচনাটা আজকে হয়েছে, আমি আগেও বলেছি আবারও বলছি যে এখানে অনেকগুলো বেশিরভাগ কথাগুলোই এমন যেটি আসলে বাজেটের বরাদ্দ থেকে বেশি বাজেটের বরাদ্দ হয়ে যাওয়ার পরে সেটি ব্যবহারের ক্ষেত্রে সাজেশন গুলো এসেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই আলোচনাটা খুবই ফলপ্রসূ ছিল। অনেক কিছুই আমরা বিভিন্ন দল থেকে যারা এসেছি তারা নিজেদের মধ্যে আলোচনা করলাম, জানতে পারলাম নতুন কয়েকটি বিষয়, অনেক কিছুই আবার যেটি দেখলাম যে আপনাদেরকে বলার সুযোগ পেলাম যে আমাদের সরকার কি কি উদ্যোগ নিচ্ছে। এখন প্রথমত আগে একটু আমার পূর্ববর্তী বক্তাদের কয়েকটি প্রশ্নের প্রশ্ন না আসলে একটু মন্তব্য পাল্টা মন্তব্য দিতে চাই। ত্রাণ নিয়ে দুর্নীতির কথা সাকিব ভাই বলছিলেন, আসলে 70,000 স্থানীয় সরকার প্রতিনিধি বাংলাদেশে নির্বাচিত, 69,995 জন। তো এই ক্ষেত্রে আপনার বাংলাদেশে এই পর্যন্ত যে কয়টি অভিযোগ এসেছে যে আপনার দুর্নীতি নিয়ে ত্রাণের ক্ষেত্রে, এগুলো তাদের সংখ্যা কিন্তু 100 না, এবং আমাদের কিন্তু 72 জন স্থানীয় সরকার প্রতিনিধি যারা বিভিন্ন দল থেকে, শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের এক রাজ্যে তা না, বিভিন্ন দল থেকে আসা আছে স্থানীয় সরকার প্রতিনিধি কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একদম শুরুতেই বলে দিয়েছিলেন যে এই বিষয়ে কোনো ধরনের অনিয়ম কিন্তু সহ্য করা হবে না, সে যেই দলেরই হোক। সে অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এদের মধ্যে আপনার প্রায় 86টি নতুন মামলা হয়েছে তাদের বিরুদ্ধে, প্রায় 100 উপরে কিন্তু মানুষ গ্রেফতার হয়েছে। তো এই প্রথমত হচ্ছে সংখ্যাটি খুব বেশি না, আর দ্বিতীয় হচ্ছে যারাও করেছেন তাদের একজনও কিন্তু ছাড় পাননি। আমাদেরকে মনে রাখতে হবে যে এবারে আমরা যে মানবিক সহায়তা আমাদের সরকারের পক্ষ থেকে যে কার্যক্রমগুলো ছিল সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় সহায়তা কার্যক্রম কোনো সময় এই ধরনের দুর্যোগে আমাদের নিতে হয়। আপনি ধরে নেন যে একটি বন্যা আসছে, সেই বন্যা কিন্তু দেশের 64 জেলাকেই আক্রান্ত করবে না, কয়েকটি জেলা সেখানে, যে কয়েকদিন আগে আমফান যে সাইক্লোনটি সেটিরও কিন্তু আপনার যে প্রভাব সেটি আমাদের যে উপকূলবর্তী যে জেলাগুলো ছিল সেখানেই পড়েছিল, কিন্তু আমরা ঢাকা শহরে এটির একদম সরাসরি এর কোনো প্রভাব আমাদের পড়েনি। কিন্তু এই করোনা যে দুর্যোগটি এটি কিন্তু দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জেলায় প্রতিটি মানুষকে এফেক্টেড করেছে। সেইখানে আপনার প্রায় 6 কোটির উপরে উপকারভোগী আমাদের খাদ্য সহায়তা, প্রায় 4.25 কোটির মতন উপকারভোগী আমাদের নগদ সহায়তা, এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক সহায়তা কার্যক্রম। সেই ক্ষেত্রে দুই একটি ভুল ত্রুটি যে হয়নি তা না, কিন্তু ওভারঅল আমি মনে করি যে আমাদের সরকার কিন্তু বেশ সফলতার সাথে এই কঠিন চ্যালেঞ্জটি মোকাবেলা করেছে। আর গণস্বাস্থ্যের কিটটি নিয়ে যে বারবার যে প্রশ্নটি আসছে, আমাদের সরকারের একদম সর্বোচ্চ পর্যায়ে থেকে আমাদের মতামত হচ্ছে যে এটি যদি অবশ্যই এটি যদি আপনার কার্যকর হয় আমরা অবশ্যই সেটি ব্যবহার করবো। এবং আপনারা নিজেরাই হয়তো দেখেছেন 2-3 দিন আগে গণস্বাস্থ্যের পক্ষ থেকেই কিন্তু একটি চিঠি পাঠিয়ে আবার আপনার আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকে বলা হয়েছে যাতে তাদের পরীক্ষাটি এখন আপাতত বন্ধ রাখা হয়, কারণ তাদের যেই তাদের প্রিসক্রাইব যে নমুনা সংগ্রহের যে কার্যক্রম সেখানে কিছুটি সেখানে একটি ত্রুটি পাওয়া গিয়েছে এবং নমুনা সংগ্রহের জন্য তারা অন্য একটি পথ বাতলে দিবে। এটি কিন্তু তারা নিজেরাই 2-3 দিন আগে বলেছেন। তো আমাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে কোনো অনীহা বা অনিচ্ছার বা রাজনৈতিক কোনো বিষয় নেই আমাদের সাথে। আমরা মনে করি যে কোনো উদ্ভাবন সেটা যদি মানুষের কাজে আসে আমরা সরকারই কিন্তু তার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যদি সেটি সফল হয়। শুধুমাত্র গণস্বাস্থ্য কিন্তু না, এই ধরনের র্যাপিড টেস্টিং কিট বাংলাদেশে আসলে আবিষ্কার করা হয়েছে বলাটা ঠিক হবে না, তারা ডেভেলপ করেছেন। এই ডেভেলপ করা ওনাদের পাশাপাশি কিন্তু আরো 18টি কোম্পানিরও আপনার স্যাম্পল আমাদের কাছে আছে, যেগুলো আমরা আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের যে সরকারের স্বাস্থ্যের যেই স্বাস্থ্য অধিদপ্তরের এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য এক্সপার্টদের যে নিয়ম কানুন গুলো আছেন সেই নিয়ম কানুন অনুযায়ী প্রোটোকল গুলো অনুযায়ী আপনার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সফল হলে অবশ্যই আমরা সেগুলো মানুষের জন্য উন্মুক্ত করে দেব। এখন একটি বিষয় বারবার বলা হচ্ছে যে মেগা প্রজেক্টের দিকে আসলে আমাদের এবারে ইয়েটা কম থাকা উচিত। আমি মনে করি সেটি নির্ভর করবে আসলে সেই মেগা প্রজেক্টের ধরনটির উপর। কোনো মেগা প্রজেক্ট যদি খুব লেবার ইনটেন্সিভ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই মেগা প্রজেক্টটি আপনার কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখবে, তো সেখানে কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না, সেখানে কিন্তু সেগুলো চালিয়ে যেতে হবে। আপনারা আমাদের যেই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে প্রণোদনা প্যাকেজ গুলো সেখানেও আপনি দেখবেন যে পাবলিক এক্সপেন্ডিচার বাড়ানোর ক্ষেত্রে বলা হয়েছে সৃজনশীল ক্ষেত্রে আমরা সেগুলো বেশি ব্যবহার করবো, অর্থাৎ যেখান থেকে কর্মসংস্থান সৃষ্টি হবে সেসব জায়গায় কিন্তু আমরা পাবলিক এক্সপেন্ডিচার বাড়াতে চাচ্ছি।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে প্রশ্নটি এসেছে, আমি মনে করি যে এটি হয়তো ঠিক সাউন্ড একটি পলিসি ডিসিশন হবে না যদি এদিকে আমাদের যেতে হয়। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু গত 10 বছরে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে বেতন ভাতাগুলো বাড়িয়ে যেই পর্যায়ে নিয়ে এসেছি সেটি হচ্ছে এখন প্রাইভেট সেক্টরের একটি সম কোয়ালিফিকেশনের একজন মানুষের বেতনের কাছাকাছি। মানে এখনো কিন্তু আমরা তাদের জন্য যে একদম একটি স্ট্যান্ডার্ড লাইফ মেনটেন করার জন্য যে বেনিফিট গুলো এটা কিন্তু আমরা কমপ্লিটলি এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারিনি। তো এই ক্ষেত্রে তাদেরকে আমরা যদি বলি যে এখন তাদের বেতন ভাতা আসলে কমানো দরকার, তাহলে কিন্তু আপনি গভর্নেন্স এর কথা বারবার বলছেন, গভর্নেন্স কিন্তু এর মাধ্যমে এফেক্টেড হতে পারে এবং এর ক্ষেত্রে কিন্তু মানুষের স্পেন্ডিং পাওয়ারও কমে যাবে এবং আমাদের মানে ইন্টারনাল মার্কেটের মধ্যে স্পেন্ডিংটাও তখন কমে যাবে। এগুলোর কিন্তু অনেক রিপারকাশনস আছে, তার মানে এগুলো কিন্তু খুব ভেবে চিন্তে আগাতে হবে। এখন ব্যুরোক্রেসির সাইজ নিয়েও একটি বিষয় এসেছে, এই বিষয়ে আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের যে রিক্রুটমেন্ট সিস্টেম সেটি এটি আরো কাস্টমাইজ করা দরকার। এটি যে মানে প্রতি বছর যে একই সংখ্যক মানুষ নিতে হবে তা না, হয়তো আমাদের সেক্টরাল ওয়াইজ ভাগ করে রিক্রুটমেন্টের চিন্তা ভাবনা করা যেতে পারে। পাবলিক সার্ভিস কমিশন হয়তো এখানে আরো মডার্নাইজেশনের বিষয়ে আসতে পারে। তবে আমি মনে করি না যে আমাদের ব্যুরোক্রেসির সাইজ এখনো এত বড় যেটি নিয়ে আমাদের ঘাবড়ানোর মতন কোনো ব্যাপার আছে। আপনি মনে রাখবেন আমাদের ব্যুরোক্রেসির মধ্যে কিন্তু এই যে আমরা নতুন করে যেই আপনার 7,000 নিয়োগ দিয়েছি এবং 5,000 জনবল নিয়োগ দিব স্বাস্থ্য খাতে, ওনারাও কিন্তু সেই ব্যুরোক্রেসিরই অংশ। ব্যুরোক্রেসি মানে কিন্তু শুধুমাত্র যে আপনার আমাদের মন্ত্রণালয়ে বসে যারা ফাইল সই করছেন তারা, তা কিন্তু না, এটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রণোদনা প্যাকেজগুলো এবার ঘোষণা করেছেন তা কিন্তু অনেকটাই অন্তর্ভুক্তিমূলক। তার মানে এখানে হয়তো আপনি উপরের যে বড় সংখ্যাটি সেটি খেয়াল করছেন যে 30,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ যেটি আপনার বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য দেওয়া হয়েছে, কিন্তু 20,000 কোটি টাকার সাথে কিন্তু একটি প্যাকেজ আপনার দেওয়া হয়েছে আমাদের স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ আপনার মাঝারি এবং ক্ষুদ্র শিল্প এবং কুটির শিল্পের জন্য। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি বলা হচ্ছে যে ব্যাংকের আপনার যে ব্যাংকিং এর উপরে বেশি নির্ভরশীল, সেই ক্ষেত্রেও কিন্তু আমি দ্বিমত পোষণ করব যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরকার এখানে তাদের যে ইন্টারেস্টটি পে করতে হবে সেটি সরকার ভর্তুকির মাধ্যমে অর্ধেক করে দিচ্ছে। অর্থাৎ বড় ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে 4.5% আসলে তাদেরকে দিতে হচ্ছে, বাকিটা কিন্তু সরকার দিয়ে দিচ্ছে। এবং স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে যে লোনের ইন্টারেস্টটি সেখানে কিন্তু 4% দিতে হচ্ছে তাদের, কারণ বাকিটি সরকারের পক্ষ থেকে ভর্তুকি হিসাবে ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে। তো সামনে যে বাজেটটি আমাদের বারবার বলা হচ্ছে যে আমাদের প্রো পিপল হতে হবে, আমি মনে করি যে এখানে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বরাবরই জনগণের দল, জনগণের জন্য সবচেয়ে বেশি দরকার যে বিষয়গুলো সেগুলো মাথায় রেখে আমাদের এই বাজেট তৈরি করা হচ্ছে। আমরা হয়তো সবাইকে একভাবে খুব খুশি করতে পারবো না কিছু তো বাদ যাবেই, কারণ এখানে প্রায়োরিটাইজেশনের একটা ব্যাপার থাকে, কিন্তু এ বাদে আমি মনে করি যে আমাদের এই পরিস্থিতিতে যেরকম বাজেট দরকার সেজন্য কিন্তু আমাদের গত 1 মাস ধরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো রাত দিন কাজ করে যাচ্ছেন। আমি আশা করি যে বাজেটটি আমরা মানুষের সামনে নিয়ে আসতে পারবো, সেটি অবশ্যই জনবান্ধব হবে, কৃষি বান্ধব হবে, গরিব বান্ধব। ধন্যবাদ সোহালি হওয়াত ভাই, আমি সব প্যানেলিস্টকে আরেকবার ধন্যবাদ দিতে চাই যে আপনারা আপনাদের নিজস্ব মন্তব্য রেখেছেন, অনেক বিস্তারিত ভাবেই আপনারা বাজেট সম্পর্কে কথা বলেছেন। এখানে বিভিন্ন মতাদর্শের এবং বিভিন্ন দল থেকে মানুষ এসেছেন, তারপরও বেশ প্রাণবন্ত ছিল অনুষ্ঠানটি। আপনারা শুরুতেই যারা সময় নিয়ে আপনারা আপনাদের মন্তব্যগুলো বলেছেন সেগুলো সবাইকে ধন্যবাদ। আমি যেটা বলতে চাই সেখানে হচ্ছে আমাদের এই বাংলাদেশের সিস্টেম, বাজেট হোক বা টোটাল যে সিস্টেমটা হোক, সেটা কখনোই ট্রুলি টেস্টেড হয়নি, যেটা হচ্ছে এখন হচ্ছে। এখান থেকে অনেক কিছু শেখার আছে, ভুল হবে, ভুল থেকে শেখার সুযোগ আছে, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। আর ইউথ পলিসি ফোরাম থেকে যেটা বলতে চাই যে আমাদের এই প্ল্যাটফর্ম উদ্দেশ্য হচ্ছে যে যখনই সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক, আমরা দেশের কল্যাণে সবসময় সরকার এবং দেশকে সাপোর্ট দেওয়ার জন্য একটা নলেজ বেস ক্রিয়েট করার চেষ্টা করছি এবং এই সাপোর্টটা আমরা যেন পরে দিতে পারি। সেটা আপনারা সামনে থাকবেন, আপনারা ফাইট করবেন, আর আমরা পিছনেই আছি, আমরা নলেজের যে টর্চটা সেটা নিয়ে আমরা আপনাদের পিছনেই থাকবো, যাতে আপনারা মানে নির্ভয়ে সামনে আগাতে পারেন। তো আমি আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তবে তার আগে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামীকালই এই বড় দলগুলো থেকে বেশ কয়েকজন সিনিয়র পলিটিশিয়ানদের নামে কিছু কাজ করবো, একটা সেমিনার আয়োজন করা হয়েছে।
এখানে উপস্থিত থাকবেন বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্ল্যানিং মিনিস্টার এম এ মান্নান সাহেব, এছাড়া ঢাকা নয়ের মাননীয় সংসদ সদস্য সাব্বির হোসেন চৌধুরী, বিএনপি থেকে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজার খন্দকার মুক্তাদি, এছাড়া জাতীয় পার্টি প্রথম বিরোধী জাতীয় পার্টির চেয়ারপারসন জি এম কাদের সাহেব থাকবেন সেখানে, সিপিডি থেকে থাকবেন ডক্টর ফাহমিদা খাতুন, এক্স ফাইন্যান্স সেক্রেটারি ডক্টর মোহাম্মদ তারেকও থাকবেন সেই প্যানেলে, এবং এমসিসি এর প্রেসিডেন্ট নিহাত কবির ম্যাডাম উনিও থাকবেন। এটি সঞ্চালনা করবেন ডক্টর আক্তার মাহমুদ, উনি ওয়াইপিএফ এর পক্ষ থেকে পলিসি টক উইথ আক্তার মাহমুদ এটি সঞ্চালনা করে থাকেন, তিনি এটি সঞ্চালনা করবেন। তো এই অ্যানাউন্সমেন্টটা এটা কালকে 8টা থেকে অনুষ্ঠিত হবে রাত 8টা থেকে। এছাড়া আমি প্যানেলিস্টদের আরেকবার ধন্যবাদ জানতে চাই, ওয়াসাকা ম্যাডাম, ফরহাদ ভাই, শামীম ভাই, মোতাবিদ ভাই ছিলেন এখানে, জোনা সাকিব ভাই, আপনাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য। আপনারা সবসময় ওয়াইপিএফ পাশে থাকবেন এই আশা করছি। আমি এখানেই ওয়েবিনারটা শেষ করছি, সবাইকে ধন্যবাদ।